ওইতো খোদার নীলা সকালবেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা ফকির সন্ধ্যাবেলা ধরিকান ঠিক না মিঠি মুসলমানদের এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না আমি কোনদিন আসি কিনা তোর মুসলমানের খাতায় নামটা পড়ছি রে বাবা আল্লাহর বর্ণিয়ামতের নাম এই নামের ওসিলা তুমি বড় ভাগ্যবান আল্লাহ বলছে বান্দা শুনি না খুনে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আরে যেরকম সুবহানাল্লাহ আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার মমিন বান্দা বান্দিরা এত সুন্দর নাম লেখলাম আজকে মুসলমানের খাতায় সেই নাম ইজ্জত করতে পারলাম না যারা কোন ঠিক না ঠিক আমার মা বলে না ও ডাংতলার মা বলে না ও বঙ্গাইগাঁও জেলার মা বলে না নিউ বঙ্গাইগাঁও মা বলে না শুনে রাখো মা তুমি কি জান্নাত যাবালো মা আল্লাহ রসুল কি বললে মা আল মারআতু ইজা সাল্লাত খামসাহা নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আল্লাহ রসুল বলল আসানা ফাজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে পর্দায় পুষি দেয় চলে নিজের চরিত্রটাকে পবিত্র রাখে আমার রসুল বলো বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করতে পারে স্বামীর মনকে খুশি আনতে পারে আমার রসুল বলো ফাকাদ কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা লাগবে যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ কিন্তু বাবা আজকে ছেলেটাও বোঝে না মেয়েটাও বোঝে না আজকাল তো ডিজিটাল মার্কা নারী রে বাপ তুই কস কয়দিন আগে ওয়াজ করি এই বড় বাটা ভবানীতে ওয়াজ করি বাড়ি গেছ সকালে উঠি স্কুল যাওয়া খাই গাড়িতে নিয়ে যাওয়া ধরছ বিড়ি দেওয়া একটা মহিলা গ্রুপ লাইন ধরছে মুখে করে এটা গ্রুপ তো আমার গ্রামের মেয়ে হবে সামনে বাইক থেকে ডিস বেড়ে ঘাসাও করি মারলুম দেখো আমার গ্রামে একটা ভাবি প্রথম লিডিয়ার মু ভাবি করে জান গো ইস এত সাজন সাজছেন ভাই মারা যাবার 10 বছর হল কোনদিন ন্যাংকুড়ি ভাইয়ের কথা সাজিস নেই ভাবি কত না আলে মানুষ সেই খারাপ মানুষ সাজগুলো দেখতে পার না মু ভাবি মু তো খারাপ কথা কম নাই নে ভাই মারা যাবার 10 বছর হল কোনদিন ন্যাংকুড়ি সাজিস নেই ভাই বল কত খুশি হইল তোমরা জান কোটে গো এতগুলো বেরছো মানুষ গো কত না আলে মানুষ এত প্রশ্ন করেন কে গো ভাবি তো জান করে গো ইস কি সাধন সাজছে রে বাপ আর যেটা গার দুর্গন্ধ দুর্গন্ধ পর্যন্ত যেটা গন্ধ বাই করছে একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তৃষ্টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ হাতে তো আমেরিকার হাতনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মলনা হ মলবি হ হাফেজ হ কারি হ রাস্তা দিয়ে গেলে একদম নারী পথ ছাড়ি দেয় না যখন ঠিক না বেটি আরো কয় বু হো পাঁচ পাকে না মুক্তি সাহেব আসবে মুক্তি সাহেবের কথা আমার কত ভেকলা গিয়ে খায় নারী কয় প্রকার জানেন নারী হল চারি প্রকার হস্তেনি কদমনি সাংখিনী লোহাজনী হ্যাঁ বাপ কষ্ট হয় যেরকম কষ্ট হয় আমার মা বোনেরা আজকে ওই মেয়েটা কেন গো বোঝে না আজকে ওই মেয়েটা যদি কোরআন পড়া জানত মুক্ত হয়ে যেত ওই মেয়েটা যদি কোরআন পড়াতে জানত আল্লাহ ওই মেয়েটা কোরআন পড়া জানলে আজকে ওই মেয়েটা পথের মধ্যে নিজের ইজ্জতকে নষ্ট করতো না নিজের পর্দাকে নষ্ট করতো না নিজের স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না আজকে এই যুবককে যদি কোরআন পড়া জানত মুক্ত হওয়ার মধ্যে ওই যুবকের হাতে কোনোদিন মদের গেলা আসতো না ওই যুবক কোনোদিন তাস নিয়ে সময় কাটাইতো না ওই যুবককে কোরআন বলতো ও বান্দারে আল্লাহর বান্দা তুমি না আমার পবিত্র কোরআন বলি বুকে তুলি তুমি নিয়ে খাও আজকে নাপাক বস্তু তুমি হাতে নিও না বন্ধু শোনা চালনা মনে রাখেন আব্বারে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই বান্দাকে জাহান্নামে যেতে
যেতে দেব না আল্লাহ বলো কুরআন কেন আল্লাহ এই বান্দা আমাকে এত আদর করেছে যত্ন করেছে আল্লাহ দিনে কত বার আমাকে মহব্বত করেছে আল্লাহ এই বান্দা জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহ আমি কুরআন বড় কষ্ট পাবো আল্লাহ বলবে কুরআন রে তুমি যখন সাক্ষী দিলি আমি কথা দিলাম এই বান্দাকে আমি জান্নাতে দিয়ে দেবো যখন সুবহানাল্লাহ আল্লাহ আজকে মুসলমানের বাড়ি দেখবেন টিভির কভার আছে বালিশের কভার আছে ন্যাপের কভার আছে তোশবের কভার আছে বালেনার কভার আছে ডিসিং এর কভার আছে মোবাইলের কভার আছে রেডিওর কভার আছে সব জিনিসের কভার আছে মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই যেরকম ঠিক না মিঠি একটা কোরআন যদি বাড়িতে থাকে তা নাকারই হরত খালি একটা পেলেন দরকার ছুঁচে চৈত্র মাসে ধুলে বৈশ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পশটা দেখা না তা ধরে কোন ঠিক না মিঠি তোমারই দুনিয়ায় দুশমনি নিলাম সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হতেছে কি করে মুসলমান তোমাকে ভুলিলাম কোরআনও সারিলাম কোরআনও ভুলিলাম তোমাকে সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম মাদ্রাসা ভুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান যেরকম ঠিক না মিঠি আজকে মুসলমানের কেন অগতি হয় রায় মুসলমান আজকে নাকাস্তা বস্তু হাতে মুসলমানের হাতে উঠে যতক্ষণ ঠিক না বিটি কেন উঠে কারণ ওই ছেলেটার ভিতরে কোরআনের অভাব যেরকম ঠিক না বেটি আজকে বাবা কত যুবক আছে বাবার রাস্তা দিয়ে যে আসো পানের দোকানের সামনে পান খান গাড়ি চলাতে হরিণ হয়ে গেছ তা ওই দিন চার চাকা নিয়ে যান নাই বাইক চলে যে আসুন তো খাড়া হলো পড়ি একটা পান মুখ দিয়ে গাড়ি চলালে একটা ঘুমের ভাব কম আসে তা গাড়িতে ধরে দোকানে মুখছে না হুজুর কোন পান খাবেন তা দেখো আরো দুই তিনটে চ্যাংড়া দাঁড়িয়ে আছে তা মত কটা চ্যাংড়া চেনে জানতো হুজুর কাই না আসে না বাংলার লোক পশ্চিমবঙ্গের লোক সবাই চেনে তো হুজুর পান খান মই বসে তুমি বাবা না নাগরে বা তোর প্যান্ট একড়ে গোটায় ফাড়া এটা প্যান এটা কি ডাকের প্যান না কোম্পানির প্যান সরু টরু গোটায় ফাড়া তোর এক শখ গুলে হাঁটুয়ে টাটুয়ে ফাড়া এলে কি ফাড়া প্যান কিনি পাওয়া যায় কারণ তোমার আলেম মানুষ তোমার ভোজন কি এলে পানের গুণ জানেন বাবা বাবার এলে প্যান করে পাওয়া যায় রে কয় কুচবিহার মিনি স্ট্যান্ডের পাশে পশ্চিম দিকে দোকান খুব প্যান পাওয়া যায় বাবা তোর প্যান কেড়ে বাড়ে বাড়ে টানিস আছে না ওই প্যান্টের একটা গুণ আছে বাবা খালি মিস হয়ে যায় খালি মিস হয়ে যায় ওই প্যান্টে একটা গুণ আছে যদি প্যান্ট পিনি গেঞ্জি গাছ না থাকে বা যদি একবার মোবাইল ধরে সাপড়ি যে বাপ এ শিড়িগুড়ি টান ঘুরে দেওয়া যায় যেরকম ঠিক না বেটি শিলিগুড়ি শহর বন্ধ গোটাই দেখা যায় ঠিক না বেটি ওই প্যান মুসলমানের ছেলে প্যান্ডে বা আমার মেমোরি কাম করে না মাথার চুল ছাড়ি বাড়ি আসিল হ্যাঁ বাবু বুঝলি কোন কান্ঠি রে ভাইস্তি হয় কবা পাং না চাষা তোমরা জিত করি থাকো তো বাবা তো চুল কাটছে না বসে আমি দিয়ে আসলো বাবা এই এদিক এদিক কাটছে এদিক উপরে খালি ভেঙ্গুলের মতন করে আসো না বাবা এটা কোন কান্ঠি রে বা আমার 32 GB মেমোরি কাম করে না আল্লাহ রসুল বলছি লিম্মা জিম্মা রফরা তুমি চুল কাটতে পারো বাধা নাই চুল লাগতে পারো বাধা নাই তোমার তরিকে হইতে হবে তিনটা তুমি নারীও করো মরিয়ে করো আর সুন্নত বাড়ি রাখো দেখতো বাবা এমন নারীও নয় মুড়িও নোয়া গোটা মাইও আছে না আব্বার ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো মুক্ত হবে যদি মুক্তি সবই কোজো সকালবেলা কোরআনটা নিয়ে বসতো আর কোরআন পড়তো আলিফ লাম মিম নাই দেখবে
ওই ছেলেটা বলতো আল্লাহ আমি কোরআন পড়ি আল্লাহ আল্লাহ আমার আমার দরে কোনো ক্ষতি হইতে পারে না আল্লাহ আমি নবীর ভালোবাসা আমার অন্তর থেকে যাইতে পারে না এই যুবক তুমি কলেজ যেতে পারো বাধা নাই তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই তুমি হাই স্কুল পড়ো বাধা নাই তুমি মাধ্যমিক পড়ো বাধা নাই তুমি এমএ পড়ো বিএ পড়ো বাধা নাই কিন্তু বাবা তোর ভিতরে ইসলামটা থাকতে হবে যেরকম ঠিক না বিধি আমার বঙ্গার মা বলে না ডাংতল মা বলে শুনে রকমা আমার রসুল বলো আতান পালাহা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাইবে রে মা তোমার স্বামীর মুখের দিকে তাকে একটা মুস্কি হাসি দাও মা রে তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রসুল বলো যাও জুহা আনহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রসুল বলো তাকে আল্লাহ তির জান্নাত সেই মেয়েটা হবে জান্নাত সালাম দেই আসে না গো এলা বেড়া ফেলে ঘুরি দিবে বাড়ি ফেলে ঘুরি আই ঘুরি দিবে একজন এলা বাড়ি ভিতরে ঢুকিয়ে ব্যাগটা বারান্দা থুয়ে এখন যে খাড়া হলো এলা তোমার হুজুরে নেই আমার আমার হোম মিনিস্টার হোম মিনিস্টার বলুন তো বাড়ি আলি আমার বাড়ি আলি মা তোমার হুজুরে নি আম্মা আমাকে বলে কি আনসারির আব্বা এখন লাল চা খাবেন না দুধ চা খাবেন আমি কয়ে কয়ে হয় আনসারি আব্বা কষ্ট হুজুর খবর পাস না হ্যাঁ এলে কোন অভ্যস্ত আমি বেড়িয়ে বেড়িয়ে স্কুল গেলে আমার স্কুল কত হিন্দু মেয়ে 50% হিন্দু মেয়ে আমি হাই স্কুল কাম করি সবগুলো সব আমার হুজুর কয় হিন্দু মেয়েগুলো হুজুর কয় আমার জীবনে সার কয় না তুই কে হুজুর না কষ কষ করি মাথা খারাপ হইল নেই হ্যাঁ বাবা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় পিস সাহেব হওয়া যায় সব জায়গায় আমির সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় পঞ্চায়েত সাহেব হওয়া যায় সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায় সব জায়গায় ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায় সব জায়গায় উকিল সাহেব হওয়া যায় সব জায়গায় জজ সাহেব হওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না মিঠিক হ্যাঁ যেরকম ঠিক না মিঠে তুই কেমন সাহেব আর কেমন হুজুর গ্রামের লোক না জানলে তোর বাড়ি এলি ভাল করে জানে যেরকম ঠিক না মিঠিক তোর হোম মিনিস্টার যদি ভালো না হয় তোর বাড়িয়ালি যদি ভালো না হয় ওই বাড়িয়ালির দ্বারাই তোর বাড়িটা জাহান্নামের টুকরা হবে আর যদি ভালো হয় তোর বাড়িটা জান্নাতের টুকরা হবে নবী বললেন সেই জন্য নারীকে বিয়ে করতে হলে এক নম্বর রসুল হাদিস বললেন ওই নারীটির গুণ দেখি বিয়ে করো এক নম্বর গুণ দেখো নারীটির ভিতরে এলেন কালাম জানা আছে কি না মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি ঠিক না বিটি আস্তে কনকা ঠিক না বিটি পাগলা বেসরা একটা বেটি একটা বেটি ঘর ঘর কইছে বাবা রে ওর একটা বেটি 50 বিঘের সম্পত্তি মর একটা বেটা লাছে একটা খুঁজে খুঁজবে না মোর তোর বাচ্চা নাই একটা বেটি এই 50 বিঘের সম্পত্তির মালিক হলে মোর জামাই আর ধর একটা বেটা আছে উইর ওটি সম্পদের মালিক এটারও মালিক তো কত বড় ধনী এক ঘটক আসে গেছে চাচা মিলি গেছে একটা বাপার এক বেটা 100 বিঘে সম্পত্তি কি এলাই বিয়ে পড়াও কাম বাজি গেল বিয়ে রেস্টারি হওয়ার সাথে কলমা পড়া সার বেটি এলা দুই পাক জ্বর আসের পরে আব্বা কি তুই যে 100 বিঘে সম্পত্তির মালিক দেখেছি আমার সাথে বিয়ে দূর না পাগলা কি কয় আমুক কি কয় নিজে হুশ পায় না কামা আমি তো দেহম নাই তুমি জানো 100 বিঘে সম্পত্তির মালিক কি যন্ত্রণা মা এরা তো দোকানের ব্লাউজ দেওয়া যে টক করি পাল্টা পাল্টি করি মা যেটা হোক কালকে আমি হজর যাব নাকছো মেলা মানুষ দাওয়াত করছো 4-5টা মজব করছো মা আজকে জামাই আসবি নিয়ে বিয়ে নিয়ে আসবি নিয়ে বিয়ে আসবে হজর থেকে আসে কি একটা বৈঠক দেওয়া যাবে এখন যাবার সময় হাল্লা করিস না আব্বা তুই যা ভালে ভালে আয় তারপরে কি করা হয় করিস এখন বাবা যখন হজর যায় নেয়া জামাই হলো পাগলা হলো তো কবে জামাই বা আমি হজর জাগবা নামাজ পড়িস একবারে পড়িনি চিন্তা কর না একবারে পড়ি কাজ কিছু একবারে পড়ি নাই তো কি করে পাগলা নতা কি দিয়ে কাবা আজ থেকে হজ করি আসলে তোর সবাই হাজির জামাই কবে কবে না বা আমার ইজ্জত সম্মান রক্ষা করিস রক্ষা হয়ে যাবে টেনশন করেন না তখন শ্বশুর করে বেড়িতে মোর কচি এটা পাগলা
আসিমা কদ্ধন কি হয় পরিস্থিতি হস করতে চলে গেল হস করি ফিরে আসবে এমন সময় বজ্ঞানী বেটি আকিলুন বড় বুদ্ধিমান আল্লাহ ওয়ালা কোরআন পড়নে ওয়ালা বেটি ড্রাইভার ভালো দিয়ে জামাইকে পাড়ে দিল আমার আব্বাকে গুয়াহাটি আগ্রা থেকে নিয়ে আসো যাতে আমার কষ্ট না আব্বার কষ্ট না হয় এখন জামাই জিয়া যেই দেখে প্লেন নামতেছে প্লেন থেকে আমার সাথে শ্বশুর দেখে সেই রকম জুব্বা মদিনার পাগড়ি কি রকম বাবা কি রকম জামা কাপড় জিয়াকে আব্বা সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক আছে না এমন লোক এখনো সালাম দেয় শ্বশুর সালাম আলাইকুম মানে তোরও গজব হোক মোরও গজব হোক শ্বশুর করে মোক এমনি সালাম দেয় কারে এটা কি রিটার অদ্ভুত নাকি এটা হ্যাঁ কাব্বা কি কি আনছেন মুই তোমার একটা জামাই কি কি আনছেন বা তোমার না বেটা নাই মুইয়ে তোমার বেটা মুইয়ে তোমার জামাই ঠিক না বেটি আব্বা তোমার গাঁও এত স্যাম করে কে কয় কয় কেজি আতর খাইছেন কয় ক্রিয়েটার এটা কয় কি রে কিসের মানুষ কয় কেজি আতর খায় কাব্বা মোর খাতে কয় কেজি আনছেন তা কিসের কয় কেজি আতর আনে তোর খাতে কাব্বা মোর গা বন্ধ করবেন না মোর গা তো স্যানা খাবে কয় বেটা সার গাড়ি চল ধরে গেছি বারে বারে যার বাড়ির দেখা আব্বা আত দেয়া বড় গাছ স্যান করো তোমার জামাই দিত মই শ্বশুর করে কি করুন রে একটা জামাই রে আতর শিশি যেটা কয়েক রিয়েল টাকা মদিনার দাম নিছে আমার ভারতের থেকে মদিনার কয়েক রিয়েল টাকার দাম তাও আজমল আতর দামি কি একটা নাগালে সাত দিনও স্যান নষ্ট হয় না আতরের বয়মটা গোটাই শিশিটা দিয়ে দিছে মনে করতে জামাই আচ্ছা মতন গাছ লাগে আলা ঘুরি দিয়ে যাবে এই মনে মনে আতর শিশি নিয়ে করে এমন বোঝা মোর আব্বাস পাঁচ ছয়টা খাইছি রে তারপরে একটা খেলে তো গন্ধ বেরিয়ে গান যা তো বেরিয়ে বেরিয়ে তো গ্রামের লোক তো স্যান পাইবে একে নাকারি ঘর জেয়া বাজাইছে কাইরিয়ে খায়ার বুক পর পড়ায় গোটায় বুক পর পড়ায় আসে কেছে আব্বা তোমরা এমন কয়টা বোতল খাইছেন কিসের খায় কমি একটা খাইছুন তাই টান সারা বানা বুক গুড়ো কায় কিসের খাইছে কয় গোটায় খাইছেন কয় সর্বনাশ শ্বশুর করে কি আগুন লাগাইলে বাবা এত দামি এত জীবনে হজে যাইতে আর পারি কি না এত আমি পাড়ার মানুষ দেব গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে দেব এ এত আমার জামাই শোক গুলে খেলো জামাই কেমন করি খাইছে পানি দিয়ে ধুয়ে লাস্টে খাইছ ও বেটা জামাই রে তাড়াতাড়ি বাড়ি যা যে এত বাপকে খবর দে যে শ্বশুর বাড়ি আছে পাগলা জামাই দৌড়ি দৌড়ি নিজের বাড়িতে দেখো আব্বা কি শ্বশুর হাজি হা এখন আসছে শ্বশুর সাজি বাড়ি বাপ আসছে সাজি বাড়ি সুন্নতি পোষা মাথায় টুপি পাগড়ি বানিয়ে আসি দেখে নতুন হাজি বিয়ে বসে আছে আসি বলছি বিয়ে রে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু কইছে হে বিয়ে দোয়া কালাম পরে পড়ো তে কি জন্ম দিছিস কোটা তোমার জামাই বিয়ে এটা কি জন্ম দিছিস রে কালি কে আসর কে রে খায় আতর কে খায় তোর বেটা কে আতর খায় বিয়ে চিনতে পড়ে গেল রে বেঠা মদিনার আতর খায় শ্বশুর এত দামি আতর বিয়ে গুত্র না দিয়ে কয় বেঠা এত দামি আতর খালি রে বেটা খালি খালি রুটি দিয়ে কেন খালি না বিয়ে করে যাবে রুটি দিয়ে খাবার কয় কেড়ে বাপ যদি জীবনে মসজিদ না যায় মসজিদের দরজা কয়টা খিড়কি কয়টা বারান্দা কোন দিকে কন্ত বাবা ব্যাথা জানবে নাকি এক নম্বর ফোটাই হলো তার বাবা বাবা জীবন ঠ্যাং না ধই বাবা জীবনই ঠ্যাং না ধর শুক্রবারে যে হাফেজ সাহেব খুতবা পড়ে আগের বারান্দা যে আল্লাহ সাপ্পা 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 একবারে 32 টাকা পড়ি ফেলেন হারে বাবা এত নামাজ পরিষ্কার একা হুজুর কতদিন পরে আসানো যে খানা পড়ি গেন হারে বাবা কোন কোন সুরে কয়েছিল খালি মুখ নড়াচ দেখো সুরে রহমান না সুরে মুর কেন হুজুর মধ্যে সুরে জানো না তো মুখ যে নড়াস কেন তোমার আলেম মাসে মুখ নড়ান না তোমার দেহে মুখ নড়াই কন্ঠ বাবা এইরকম ডিজিটাল মাখা নামাজি আছে না নাই যদি কোন আছে না নাই আপারে ওই ছেলেটা যদি মুক্তি বেজে কোরআন শরীফটা পড়া জানতো 30টা পারা লাস্টে 30টা পারা ও শোনা ওই কোরআনের চুড়াগুলো মুখস্থ করতো অরিজিনাল হতে পারে আমি পড়তে পারে বিয়ে পড়তে পারে
নামাজ আর কাহকাম গুলি সুন্দর করে আদায় করতো, অন্তরের মধ্যে ভয় থাকতো আল্লাহ কখন বা আজাইনা আমার পিছনে আসি দাঁড়িয়ে যায় রে মওলা, মওলা আমি নিজে বুঝতে পারবো না তুমি আমার মাকে কয়দিন আগে রে মওলা তুমি আমার কাছ থেকে কানে নিয়ে গেছো, মাবুত এখনো মার সুখ আমার অন্তর থেকে যায় নাই, ও মওলা রে আমার ছোট ভাইকে সাথীপুর থেকে ঢালিগাঁও থেকে মওলা কদিন আগে তুমি তুমি কানে নিয়েছিলে মওলা, জালিলা কখন আমার জানতে মওলা তুমি আজানকে অর্ডার করো, যুবক কষ্ট মনে করবে না রে সোনা একটু চিন্তা ভাবনা করি চলবেন বাবা, মুসলমানের খাতা নাম পেয়েছে সোনা কত ভাগ্যবান বাবা, আব্বারে শুনে রেখে আব্বা না বিশ্ব নবী রসুল্লাহর বাড়ির মুখে তফসির আছে রে বাড়ির মুখে গভীরাইতে কিছু বিদিন নাসারা মুহাম্মদ রসুল্লাহর বাড়ির দিকে রওনা হয়েছে, কামো শুনেছিল আবুদুল্লাহ ব্যথা আমি না করি জানমনি বিশ্ব নবী বলে সত্য ধর্ম প্রচার করে সত্যর কলেমা প্রসার করে আমরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব, জোরে কোন ওই বিধিনরা গভীরাইতে রাস্তা দিয়ে যায়, রাস্তার সামনে আবু জাহেল আসিয়া দাঁড়িয়ে যায়, আবু জাহেল বলে ভাই রে এত রাইতে তোরা কোথায় চলতেছেন কোথায় যান রে ভাই আমাকে খুলি বলেন, তখন বলে ও আবু জাহেল জানো না আমরা যে মাহবুবুল্লাহর বেটা আমিনার কলিজার মনির কাছে মুহাম্মদ রসুল্লাহর কাছে যে আবু জাহেল রে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে কোন সুবহানাল্লাহ, আবু জাহেল বলছে না 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 যাবেন না কেন মুহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা কি জানো না রে ভাই মুহাম্মদের কাছে তোমরা ইন্দ্র জাদু করে পড়ে যাবেন, মুহাম্মদ আমার ভাতিজা মাটির জমিনের নিচে সব জিনিসে জাদু লাগাইতে পারে, ভাইরে তোমার চোখের মধ্যে জাদু লাগে ফেলকি দিবে উনার কাছে যে কলেমা পড়ি মুসলমান হবেন না, কইছে না ভাই আবু জাহেল আমাকে বাধা করতে পারবেন না আমরা শুনছিলাম, উনি বলে রহমতুল্লিল্লাহ আলমিন যখন সুবহানাল্লাহ, আবু জাহেল বলছে যদি তোরা যাও আমার একটা প্রশ্ন শোনো কি এখন মোহাম্মদের বাড়ি গেলে এখন আকাশে কি দেখা যায় কোন চন্দ্র দেখা যায়, ভাই রে ওই মোহাম্মদ কে যা বললেন জমিনের নিচে সব জাদু লাগাইতে পারে উনি আকাশের উপরে কোন বস্তু জাদু লাগাইতে পারে না, রে ভাই তোমরা মোহাম্মদ কে যা বলবেন এই আকাশের চন্দ্রটাকে যদি তোমাদের নজরে যদি দুখণ্ড করে দিতে পারে তাহলে তোমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাবেন, বেদেনা বলতে আবুদের ও আবুদের রে পৃথিবীর যে চন্দ্রটা ঠাস করে দুখণ্ড হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ, বিদিনরা বলছে মোহাম্মদ রে আর আমরা দেখতে চাই না কলেমা পড়ে দে রে কলেমা পড়ে তে আমরা মুসলমান হয়ে যাব, আবু জাহেল বলছে না না এখন কলেমা পড়বে না আকাশের চন্দ্র তো খণ্ড হয়েছে এখন যদি উনি একত্র করে দিতে পারে জৈন করে দিতে পারে তারপরে মুসলমান হবেন তার আগে মুসলমান হবেন না, আমার নবী আমার শাহাদত আঙুল দিয়ে আকাশের চন্দ্র দেখে আর একবার যখন হাতটা ঘুরাই সঙ্গে সঙ্গে দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আল্লাহ আবার একত্র করে দিলেন, যেরকম সুবহানাল্লাহ সবাই বললো আবু জাহেল বললো ভাই তোমরা আনার কাছে জাদুতে পড়লেন আমি আবু জাহেল কলেমা পড়বো না মুসলমান হবো না সব বিধির না পড়ো মুহাম্মদ রে আমরা থাকতে পারি না তোদের মাঝে যা দেখিয়া সহ্য করতে পারি না, ও মুহাম্মদ কলেমা পড়ে দাও আমরা কলেমা পড়ে সহি মুসলমান হয়ে যাব, আমার নবী কলেমা পড়ে দিয়ে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আব্বারে ইসলাম পৃথিবীতে এমনি আসে নাই
বহুত কষ্ট করে ইসলাম পৃথিবীতে জিন্দা হয়েছিলেন বহুত রক্তকে পানি করে আবার ইসলাম জিন্দা হয়েছিলেন ইসলাম এমনি আসে না যুবক আমার মা বলে না আমার আম্মারা শুনে রাখো ও নিউ বাংলা গান মা বলে না ডাং তলার মা বলে না আমার নবীন পাড়ার মা বলে না ফলো করে শুনে রাখো মা ও মা তুমি যদি জান্নাত যেতে চাও রে মা আমার রাসূল বলল নবীজি প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা মা গো নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরত সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা রে নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা নবীজির চতুর্থ বিবি ছিল হযরত যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মা গো নবীজির পঞ্চম বিবি ছিল পাঁচ নম্বরটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা গো নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা মা নবীজির সাত নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা মা গো নবীজির আট নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা নবীজির নয় নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল মা হযরত মারিয়া নাই থাকবে মা বোনেরা নবীজির জীবনে একত্রাকি এগারো জন স্ত্রী অতিবাহিত হয়ে গেছিলেন এমন একটা স্ত্রী তারা নবীজি কোনোদিন কষ্ট পায় নাই যেরকম কন্থ বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামী কষ্ট পায় না না পায় যেরকম পায় না না পায় বুঝন কালকে ডাঙ্গা হ্যাঁ ডাংতলায় নবীন পাড়ায় হুজুর একটা আফসার মন লাগছে বক্সিয়ার হাই স্কুলের বউ কালকে একটা বয়ান করছে বউ কালকে কল যে খায় ঢাক ঢাক করিয়াছে কালে কে দেখছি হুজুর বয়ান করছে স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকে মুস্কি হাসি দিবেন আর স্বামীর হাত ধরে মোলাকাত করবেন স্বামীর মন যদি জয় করতে পারেন তোমার সেই নারী জান্নাতি বউ এই বয়ানটা শুনি আসিয়ে আসিয়ে পড়লো বাবুর আমার বাবুর বাবার হাত ধরে মাপ নিছিলাম কদিন দেওয়া হয় নাই ও বাবুর বাপ খুশি হয়ে গেল আগে নিঃশ্বাস ফেলাইছি কাল থেকে তুমি বাবুর বাপ বা মাপ দিচ্ছে আমার গাটো ঝনঝনা আছে বউ ভাইসে ভাইসে বউ ভাষে মাপ নিস নাই তুই বয়স শুনবে যাস নাই কে কেছ না উদিন লাস্ট দুটির মানে মহিলা বলছিস মাঝত ক্যাচ ম্যাচ করলুম খানে কে হুজুর বয়ান করে নাই স্বামীর হাত ধরে মোলাকাত করার রাগ করছি তো কি হচ্ছে মুই কি ভয় খান মোর মাও জীবনে মোর বাপক ভয় খায় নাই মোর বাপ মরি গেছে মোর মাও জীবনে আও করে নাই তারে বেটি মুই যেরকম ঠিক না মিঠি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না বিঠি আব্বারে যদি মেয়েটা আল্লাহওয়ালা হয় যদি মেয়েটা মুত্তাকিন হয় কোরআন পানে ওয়ালা হয় ওই মেয়েটার দ্বারা স্বামী জীবনে কষ্ট পাবে না ওই মেয়েটার দ্বারা শ্বশুরই কষ্ট পাবে না শ্বশুর কষ্ট পাবে না পারপারিক কষ্ট পাবে না দেওর কষ্ট পাবে না ননন কষ্ট পাবে না গ্রামের পাড়ার মানুষ কষ্ট পাবে না আর যদি মেয়েটা যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহাজগারি কোরআন পানেওয়ালা না হয় ওই মেয়েটার দ্বারা সমাজবাসী কষ্ট পাবে স্বামী কষ্ট পাবে শ্বশুর কষ্ট পাবে শাশুড়ি কষ্ট পাবে যেরকম ঠিক নবে ঠিক বাপজন আমার শোনার জানারা হ্যাঁ যুবক এমন পাগলা হ্যাঁ এই বউ আসছেন কতগুলো যুবক আছে বাবা বউয়ের অধীন চলে আছে না যেই বউ ধমক দেওয়া অধিক কুকুরা লাগিয়ে যায় আছে না নাই হ্যাঁ যে ছেলে ধমক বউ ধমক দিচ্ছে শোনেন এদিকে আসেন কে আসেন বাজার যান বাজার কে আমার মা আসতেছে আজকে আমার নিয়ে যেতে আমার মা কোনোদিনও ছোট মাছ খায় না বড় মাছ খায় আপনি বাজার দিয়ে বড় মাছ কিনে নিয়ে আসেন আমার মার মান সম্মান আছে আমার মা বঙ্গাইগঞ্জ জেলার মানুষ সবাই চেনে মোর মা তোমার সাথে বিয়ে হওয়া রাজি না আছেন মোর বাপ জোর করে বিয়ে দিয়ে মরি গেল তাহলে মোর বাপ আসবে তা না আজকে আমি মার কাছে কত কানাকাটি করি মা কাঁদলুম শ্বশুরি কইছে ও বড়ে বউ তোমার মা কত বড় বড় লোক বানে মোর বেটা কি খারাপ নাকি
কতমা মোর মার বংশ খবর জানেন বাইঙ্গা ডিস্ট্রিক্ট ধুবড়ি ডিস্ট্রিক্ট লোক সহায় জানে মোর মা বাবা একটা স্বামী তো পাগলা একটা গাড়ি নিয়ে যেই বউ কইছে মা জানো একদম সে মাছ ধরি আসিয়ে সামনে আসি বউ হাত ফেলে দিছে মা কইছে আরে বা তুই পাগলা রে মাছ আনবি কলি আলু কানবেন নাং শ্বশুরের জীবনে আসি আজকে ফাঁস আজকে আসতেছে আশি টা অর্ধ রাস্তা ঠিক আছে শ্বশুর তুইও অনেক ভাল পাস তা কইছে বউ মাও কি হচ্ছে বলেন কে মা তোমার মা আজকে জীবনে ফারাস মেনেছে দুই বিয়ে নিন গল্প হবে সাক্ষাৎ কোনোদিন হয়েও নাই তোমার মা এতদিন মনে মনে বসা আছেন আজকে মই ভাই আজকে মিল হেয়া যাবে মা যেটা হোক মা যে মাছটা বাবা আনিল মা এইরকম মাছ মা তো শ্বশুর মরি গেছে মা জীবনে খাইনি মুইও খাং নাই মা এলে করি মাছের মাথা খাবার কত মন চলছে মা তোর মা যা তোর পিজ আছে ফেসু আছে সব দিস গদ্দানা গুলো দিস মুখ খালি মাছের মাথা রাধিস মা তোমাকে মাছের মাথা দিন এলে মাছের মাথা কত ক্যালসিয়াম থাকে তোমার জানেন লাস্টে কইছে মাও ভুল করিস না মা এলে মাছের মাথা খাবার তোমার শ্বশুর খাবার চাইছে মরি গেল বেসা তাও খাবার পাইলে মুই তো খাবার পাম কই হ্যাঁ ভালো করে এলা খোয়াম থাকো আশা করি এমন করতে করতে সব বিরিয়ানি আসি গেল দুই বিরিয়ানির গল্প মধুর গল্প মিষ্টি ছড়াছড়ি আয় রে কার খাওয়া কাই খায় লাস্টে কয়েছে বউ দেখছেন তোমার মার সাথে মোর কত মিল দেখছে আর কি গল্প না গাছি বউ ভুল করেন না মাছের মাথা ভুল করি তোমার মাগ দেন না মুখে দিবেন বউ খেয়াল আছো তো যারা শুনতে শুনতে ছেলে কইছে রে মোর বউকে উত্তর না দেয় রে উইয়ার মা আসে কথা শুনি বড় মাছ আনলুম আর মোর মা কমাচ্ছে বউ খেয়াল আছে উত্তর দিতে কি মান সম্মান যায় রাগ করি পাক ঘরকে যাই শোন কি মোর মা তো কমানাচ্ছে বউ খেয়াল আছে তো এই উত্তরটা দিস না কেন মোর মার মান সম্মান তোরে মার মান সম্মান কা স্বামী উত্তর কেন দেয় না জানে কেন তোমার মা যে কথাটা আমার দ্বারা তোমার কবর কয় এই কথা শুনলে স্বামী আপনি এই মাছ খাবেন না আমার মাও খাবে না বাড়ির লোক কেউ খাবে না এখন বলবো না এমন কথা স্বামী বলে তোমার মা এই কথাটা ফুলে আপনার মাথা রক্ত পায়ের দিকে যাবে স্বামী গ এখন বলা যাবে না তোমার মা যখন খেয়া ঘুমাইবে আমার মা যখন খেয়া ঘুমাইবে ও স্বামী গভীর রাত হয়ে যাবে আমি তোমার কানের মধ্যে সব কথা বলিয়ে দেব গো স্বামী টেনশন করবেন না আমি সব কথা তোমার কানে পেশ করে দেব এখন রাত্রি হয়ে গেল দুই বিয়ের গল্প শুরু হয়ে গেল ছেলের মা গল্প করে রে মেয়ের মা চোখ টান সইতে পারে না খালি ঘুমের ভাব আসে লাস্ট ছেলের মা বলে বিয়েনি গো ঘুম ধরছে ঘুমাইবেন করে হ্যাঁ তাহলে আপনি ঘুমিয়ে পড়েন আপনি দামি গুণী মানুষ মানুষ মানে মানুষ একসাথে থাকা আমার সম্ভব হবে না আমার গরিব মানুষের পা তোমার ধনী মানুষের পা লাগবে পায় ও বিয়ানি আমি ওই রুমে ঘুমাই আপনি একাই এই রুমে ঘুমিয়ে যান বিয়ানি কইছে ঠিক আছে আমি একাই ঘুমাবো বিয়ানি ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তোমার বাড়ি ভালো কাপড় আছে ছেলের মা বলছে ও বিয়ানি তোমার জামাই এখন আমার কাছে চাদর আনছে বেটির বাড়ি যাওয়ার কথা ছিল গো বিয়ানি কোনোদিন গায়ে দেয় নাই এই নতুন চাদরটা আজকে তোমার জামাই গায়ে দিয়ে ঘুমিয়ে যাও যখন বিয়ানি ঘুমিয়ে পড়েছে ছেলের মা অন্য রুমে যা ঘুমাই খানেক পরে মেয়ের মা নাকের গ্যাঙাড়ি শুরু হয়ে গেছে তখন মেয়ে বলছে ও গোস্বামী দেখো তোমার মা মনের খান খেয়া কিরকম নাকের গ্যাঙাড়ি শুরু করছে স্বামী বলছে বিবি রে তাহলে এখন কথাগুলো ক মোর মা কি কবার চাই তুই কস নি এখন খুলি ক মোর মাও ঘুমাইছে তোর মাও ঘুমাইছে ও স্বামী এখন কথাগুলো বলা যাবে তোমার কানে শেয়ার করা যাবে বল রে বিবি বল কোন কথাটা বলে তোর মাথা রক্ত পায়ে দিয়ে যাবে স্ত্রী বলে স্বামী গো আপনি গ্রামের গাঁও বুড়া আপনি গ্রামের মহৎ মানুষ আপনি গ্রামের প্রধান মানুষ আপনি গ্রামের বিচারক আপনার গ্রামের মানুষ সম্মান দেয় ইজ্জত দেয় ও স্বামী এই বয়সে তোমার মা বিধবা হইয়া তোমার মা যদি কুকেলেঙ্কার হয় গ্রামের মানুষ তোমার পাড়ানো মানুষ কেউ সম্মান করবে না বল মোর মা কি বলছে রে তাড়াতাড়ি বল স্বামী গো বলতে বড় লজ্জা পায় কি বলো না কি অন্যায় হয়েছে ও স্বামী তোমার মা বিধবা হইয়া এই বয়সে আমার নিকে বসবে চায় এই কথা না আমার দ্বারা তোমার কবার আমি লজ্জা ছোট বলি না বেঈমান বিবির অন্য কথা বেটার কানে দিল স্বামী গো এই বয়সে যদি তোমার মা আমার নিকে হয়ে যায় গ্রামের মানুষ কোনোদিন তোমাকে সম্মান দেবে না
বেবি সত্যিকার করে ডেইলি কভার কয় তোমার মুই লজ্জাতে কম না আজকে মাও আছে আবার মার সামনে বারবার কভার কয় লাস্টে বলছি বিবি কি হবে তাহলে স্বামী কো বুদ্ধি আমার কাছে আছে কি তোমার মা এখন না ঘুমাইছে কলে হ্যাঁ আমি যেটা বলবো সেটি করতে হবে বিবির আমি সেটাই করব স্বামী তাড়াতাড়ি ওই ডাকারি ঘরে যাও একটা বস্তা নিয়ে এসো আমি এখন রশি নিয়ে আসি তোমার মাকে ঘুমের অবস্থায় বস্তার মধ্যে প্যাক করিয়া গালার মধ্যে রশি লাগিয়া নদীর মধ্যে ভাসিয়া দেব গো স্বামী আমার মার বাড়ির জঙ্গল চলে যাবে তোমার সম্মান বাড়বে ইজ্জত বাড়বে আমিও বারাকে নামে ঘুরি শান্তি পারবো যতদিন পর্যন্ত তোমার এই মা জঙ্গলটা বাড়ির থাকবে তোমরা সম্মান পাবে না আমিও ইজ্জত সম্মান পাবো দেখছেন স্ত্রী বলছে যেটা স্বামী কইছে ঠিক আছে বিবি আমি বস্তা আনলাম স্ত্রী রশি নিয়ে দেয় ওই যে স্বামী সাবধান ঘর লাইট অফ করে দিবেন পাঁচ করে ঘরের লাইট অফ করে দিয়ে রে ওই বাবা এমন ভাবে ঘুমাইছে রে বাবা আস্তে করে বস্তা দিয়ে মুখটা ধরিয়ে এমন ভাবে টুটিতে বাঁধিয়া বস্তার মধ্যে যখন প্যাক করলো প্যাক করে ঘাড়ে নিয়ে বলল স্বামী গো ঘাড়ে নেন ও স্বামী তাড়াতাড়ি চলো দেরি করা যাবে না বাবার এই নিজের মা মনে করে ঘাড়ের মধ্যে নিল রাস্তা দিয়ে যায় নদীর কিনার দিয়ে বিবি বলে স্বামী গো নদীর মধ্যে ফেলে দেওয়া যাবে না ক্যা কালকে যদি ফাঁসি উঠে গ্রামের মানুষ গাঁও পরে প্রেসিডেন্ট সেক্রেটারি দেখলে কবি কি এটা দুই স্বামী স্ত্রীর মধ্যে মধ্যেই ঘটনা করেছে আমরা দুই স্বামী স্ত্রী জেলের মধ্যে পশিয়ে মরা যাব ও স্বামী নদী পার করিয়া এই চরের মাঝখানে এমন গর্ত খুঁড়ি রাখবো কোনো মানুষ চিনতে পারবে না এই গর্তের মধ্যে খালের মধ্যে তোমার মা আছে স্বামী কই বিবি তুমি যেটাই করবো আমি সেটাই করব ওই যুবক মাকে মনে করিবে মাতার মধ্যে বস্তা নিয়ে হায়রে নদী পার করিয়ে কোদাল নিয়ে যায় অর্ধেক চরের মাঝখানে যখন গর্তটা খোঁড়ে গর্ত খোঁড়ে বিবি মুস্কি মুস্কি হাসে রে আমার স্বামীকে আমি যেটাই বলি সেটাই শোনে রে গর্ত যখন হয়ে গেল স্বামীকে বলো পথে রাখে দাও হায়রে মৃত্যু হয় নাই জীবনও যাই নাই রে এমন ধরপ ধরপর করতেছে রে এই অবস্থায় গর্ত মধ্যে ফেলে দিয়ে সাফা মাঠে দিয়ে যখন যুবক গাঁও ছানক উঠে গেল বিবি মাটি তো শেষ করলাম এখন কেন গত্র মাটি কেন নড়ে না রে এতক্ষণ মাটি উঁচু নিচু ফিকিয়ে উঠল এখন কেন ফেঁকে না আমার মনে আমার মা বোধা জীবনটা চলে গেল বিবি রে বিবি কি করলাম বাড়িতে আসলে একটু দেরি করে আসলে রে বিবি আমার মা আমাকে না দেখলে মা সহ্য করতে পারে না বিবি রে আজকে দেখে আমি কার মুখ দেখাবো আমার মা না আমার আব্বা করে ডাকে রে বিবি আজকে তোর কথা মতে আমার মাকে আমি মাটির মধ্যে পড়তে ডাকলাম ও বিবি তুমি আমার কি করালি রে আমার সোনার মাটা আমি কবরের মধ্যে রাখিয়া দিলাম আমি গর্ত করি পথে রাখলাম বিবি বলে স্বামী গো কান্দেন না তোমার মার ভালোবাসা আমি তোমার বিবি হিসেবে দেখাবো চলো বাড়ির দিকে চলে যায় কান্দবেন না বিবি হাত ধরে বাড়ি ধরে যায় যুবক কানতে কানতে চলে যায় ও মা বাজার থেকে দেরি করে আসলে মা তুমি না আব্বা আব্বা করে ডাকো মা রে আজ থেকে তুমি কাক আব্বা করে ডাকবে রে মা আমি বিবির কথা মতে মা জন্মের মধ্যে বাড়ির থেকে বিদায় করে দিলাম যুবক বাড়ির মধ্যে ঢুকলো কানতে কানতে বিবি মুস্কি হাসি দিয়ে ঘরের ভিতরে ঢুকলো হায় রে বিবি বিছনার মধ্যে মুস্কি হাসে আর যুবক বাড়ি গোয়ামের মধ্যে খোলাম বাড়িতে কান্দে বেড়ে বাড়িতে কান্দে বলে মা গো ওরে সোনা মা আমি কি করলাম রে মা আগে যদি জানতাম রে মা আমি বিবির কথাতে আমি এই কাজ করতাম না যুবক রে
মনি রাইবে নে যুবক কবরদারে যুবক আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুতু সুমায়ু নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি নবী বলল কালা বিদুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল রে যুবক হাববারে জান্নাত যেতে যাও তুমি জান্নাত হও যদি খাইতে চাও রে যুবক আল্লাহ রাসূল বলল তখন তোর মা বাড়ি দিকে আসবে একটা বার মার কাছে যখন বসবি তোর মা তোর মাথা চুল গেলে যত ফুলাইবে তোর মা কলিজা ঠান্ডা হয়ে যায় তোর বাবার কাছে বসবি রে মানি তোর বাবা বারবার মাথা সত্যাইবে মুখ সত্যাইবে ওই বাবা খুশি হয়ে যাবে রে পৃথিবীতে আর কারো খুশি লাগে না আল্লাহ বলে আমার ইবাদতের পরে ওবিন ওয়ালিদেন হোসানন তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করো যুবক নাম তোর যুবক এ নবীর পর বন্ধুরে আজকে তোর মা কবরে পড়ে গেছে আজ আর তুমি কান্দবা জীবনে কোনোদিন আর তোর মা আসবে না আমি আফসার মাওনা এমন অভাবী ছিলাম যেদিন আমার মা মারা গেছে আমার মা মৃত্যুর খবর আগে আমাকে বলে দিয়েছে মা তো ওই দিন মারা যাবে আমাকে এমনি কয় বাবা আমি আজকে মারা গেলে কোন জায়গায় তুমি কবর দিবি আমি বললাম মা তুমি ভালো মানুষ মা তুমি কিসে মারা যাও আমার মা বলছে আব্বা আমি আজকে মারা গেলে তোমার আব্বা যেখানে ঘুমাইছে মসজিদের কাছে ওই জায়গায় আমাকে একসাথে রাখিয়ে দিবি রে আমি জানি না রে 18 রমজান ছিল আমার মা দিন রোজা করলো পরে দিন মা কেন আবল তাবল মৃত্যুর কত বারবার কয় কয় তোর বড় বোন কি খবর করে মাস্টার আব্বা আমার মালালা তোর ছোট বোন কি খবর করে আমি এক নজর দেখিয়ে দেই আমি মনে করছি মা কালকে রাতে জ্বর আসলো তবু মা রোজা করছে রে মার বোঝা মাথাটা গন্ডগোল হয়ে গেল ডাক্তারের কাছে গেলাম ডাক্তার গোবিন্দ দৌড়ি আসলেন আসি বলল মালালা তোমার মা আমি সেলান লাগাইলাম সেলানের কোনো গ্যারান্টি নাই তোমার মার ভাষণ খারাপ তোমার মা চোখ বসে গেছে তোমার মার চিকিৎসা করি লাভ নাই গুয়াহাটি নিয়ে যাও ধুবড়ি নিয়ে যাও লাভ নাই অমল না রে আমি চলে গেলাম তোমার মা লক্ষণ খারাপ আছে মাগরিবের নামাজ আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করে রমজান মাসে 15 মিনিট আগে বাংলাদেশের কারি আমার বাড়িতে কাঁঠাতারে বগলে কারি সাহেব কোরআন পড়ে আমার ইন্ডিয়ান মহিলারা পুরুষরা শুনি আফসোস করে এত সুন্দর মধুর কোরআন ওই কোরআন পড়িতেছে মা শীতানে আমি বসে আছি বড়িরা বসে আছে মা জবান দিয়ে কিছুই বলেন না মার দুই চোখের পানি দিয়ে মা মুখ ভিজে যায় আমি মা বলি মা কথা বলিস না কে মা মা কিছুই বলে না মার জহরটা বন্ধ হয়ে গেল অল্প মুহূর্তের মধ্যে বাংলাদেশে আজান হয়ে গেল রমজানে ইন্ডিয়ার মানুষ কিছুক্ষণ পরে রোজা 1-2 মিনিট পরে খোলে রে আমার বাড়ির মানুষ সবাই রোজা খোলা শুরু করলেন আমার বিবি আসি বলে স্বামী কো তোমার মার শীতের তোমার মার মাথা বলাইতেছে তোমার বোন তোমার ভাই সবাই রোজা খুললো আপনি কি খুললেন না আমি বলে বেবি কালকে আমি মার সাথে রোজা খুললাম আজকে মা কেন রোজা খুলে না আমার মা কেন কান্দে রে মাকসারি আমি রোজা খুলতে পারি না আঙ্গুর আনি হাতে পেলে দিল আঙ্গুর আপেল আনি দিল কিশমিশ আনি দিল আঙ্গুর সিপি সিপি মার বুকের মধ্যে আমি দেই মা ঢোক গেলে রে মার দুই চোখের পানি দিয়ে নয়ন ভিজিয়া যাও আমাকে কে বা বলো দূর আজকে মন্ত্রী সাহেব আসবে না তারা বি তোমারে পড়াইতে হবে
আমি মসজিদে অ্যাডভান্স গেলাম তারাবি পড়াইতে খালি নামাজ তো পড়স্তা পড়াছি রে পরে সালাম ফিরেছি এমন সময় বাড়ির থেকে চিকুরুটি গেল 10-12 জন মানুষের আমার বন্ধের আমি বলে ভাই তারাবি একদম তোমার দাঁড়িয়ে পড়ে না আবার বলে ভাই আমার মার বোঝা কোনো দুর্ঘটনা হয়ে গেল দৌড়ে দৌড়ে যাই মসজিদ থেকে যেয়া দেখি রে আমার বড় বোন মাকে বুকের মধ্যে নিয়ে বড় বোনের কাছ থেকে কানে নিয়ে ডাকি মা কি দেখো মা কানে সাথে রে দুনিয়ার বুকে আর মা নাই গো ওই মা চলে গেল রাত্রি কালে রে সারা রাত ঘুমাই নাই খোয়া নাই তারাবি পরে আসি চিনি আর খেলাম না কত আলেম কত মুক্তি আমার মার বিনা দাঁড়াতে জানা যারে গেছে রে আমার জীবনে ওই দিন আমি কানছিলাম 14 বছর ইমামতি করছি কত মানুষের জানা যারা দিছি কোনোদিন আমি পাগলা হই নাই রে আমার মার জানা যারা আমি পাগলার মতো রয়ে গেছি মলনা জাহাঙ্গীর বলছে আফসার তুমি মার বয়ান করো তুমি কেন পাগলা হও রে দেখ তোর মহাব্বতে কত আলেম কত মুক্তি হাফেজ তোর পিছনে রে যারে জানা যারা দে রে সাসি আম্মা জানা দর দে কাঁদিস না রে আফসার কাঁদিস না আল্লাহ তোর মাকে জান্নাতি করিয়া দেবে ডাংতল বন্ধু সোনা সানরা আল্লাহ রসুল বলি যা মাতার সানুয়ান কাতানু আমার লাগো রসুল বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গুলা নেক আমল গুলা কবরে বন্ধ হয়ে যায় রসুল বলি ইল্লা মিন সালাসাতিন নবী বলল তিনটা আমল কবর বাসির বন্ধ হয় না সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে নিজের মান নামে বাবার নামে সাদকা জারিয়া করে দেয় রসুল বলি মিহিয়ান তাপাহু বিহি যারা এলেন শিখে অপরকে শিক্ষা দান করে রসুল বলে আউলাদুন সালিহুন ইয়াদুলাহ নেক সন্তান যখন দোয়া করে নিক সন্তানের দোয়া মা বাবার জন্য সরাসরি কবুল হয়ে যায় ও ডাং তার বন্ধুরে আজকে শোনার স্থান না আমি বক্তব্য আবার আধা ঘন্টা এক ঘন্টা করব আজকে মা হারা সন্তান হিসেবে একটা হাত দেখতে চাই কার কার মা নাই আমার কাছে দেখবেন দেখাইবেন হাতটা হুজুর আমার মা নাই হুজুর আমার আব্বা নাই হুজুর দোয়া করে যাবেন আমি রাতে চলে যাব কালকে কলকাতা প্রোগ্রাম আছে আমি দিনের 12:40 তিস্তা তোস্তা ট্রেন ধরব সোনারে দোয়া করে যাব রে বাবা এই মুক্তবে নুরানি মুক্তবে জানলে একটা মা হারা সন্তান একটা বাবা হারা সন্তান একটা দাদা হারা সন্তান দাদি হারা সন্তান হিসেবে আজকে এই নুরানি মুক্তবের জন্য বাবা পাঁচটা বাবার দরবারে হাত তুলে দোয়া চাই আসেন কোন বাবা 5,000 কোটি টাকা এই মুক্তবের জন্য সর্বপ্রথম বাবাটার নাম কি দিবেন দে শোনা আল্লাহ তো মা বাবা কব জান্নাতের বাগান করে দেবে রসুল বলছে সাদাকাতুল জারিয়া যারা মা বাবার নামে সাদকা জানিয়ে করিয়া দেয় ওই মা বাবার ডালটা সরাসরি কবুল হয়ে যায় কান্তল বল দূরে জীবনে কত টাকা ব্যয় করেছে নার্সিং হোমে হাসপাতালে ডাক্তার কাছে তোর মার জন্য কিছুই করতে পারিস নাই রে সোনা তোর মার বুকে দুধ খেয়েছি তোর মা কত কষ্ট পেয়েছে ঠান্ডার দিনে তোর মার গার মধ্যে পেশাব করে দিয়েছিস তোর মা কোনোদিন তোর ডালে ফেলি দেয় নাই আজকে সেই মার হক আদায় করার জন্য রে আমি 5,000 টাকা একটা বাবার কাছে ওয়াদা চাইলাম হুজুর আজকে দিতে পারি না হুজুর নামটা লিখে দিয়ে গেলাম এই নুরানি মাদ্রাসায় হুজুর দান করে গেলাম যত বাচ্চা এলেম শিখবে হুজুর আমার মা বাবা যাতে কবরের মধ্যে শুয়ে সব পায় আসুন একটা বাবা হাত দেখাতে পারবেন 5,000 টাকা আমার মা বোনেরা তারপরে বয়ান করে শুনি থাকবো আসুন একটা বাবা হাত দেখাবেন আজকে দিতে না পারে নামটা রেখে দিয়ে যাবেন হুজুর আমি নুরানি মাদ্রাসার জন্য হুজুর আমি 5,000 টাকা নাম লিখে দিয়ে গেলাম আমার দোয়া করেন কি নাম বাবা শোনা ওহেদ আলী ওহেদ আলী বাবা এদিকে আসো বাবা মারা গেছে ওহেদ আলী মা আছে
আহেদালি বাবা আমার আল্লাহ বাবা আমার আমার 5000 টাকা দিল আল্লাহ ওই আব্বাটা রুম লাগিয়া আল্লাহ কবরটা তুমি দিনে মাওলা জান্নাতের বাগান করিয়া নেরে মাওলা কবুল কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই থাকবে আসুন আহেদালি ভাইয়ের মতন করি আরেকটা বাবা আসুন 5000 টাকা দেন বললা বাবা কেউ যাবেন না আখেরি মোনাজাত করি যাব আমার মা বোনেরা আম্মারা যারা আছেন আপনি মাস্টারে বিবি মাস্টারে মা এলাকার প্রধানের পঞ্চায়েতের বিবি পঞ্চায়েতের মা প্রেসিডেন্টের বিবি প্রেসিডেন্টের মা এলাকার বড় গুণীগানের মা আম্মারা 5000 টাকা আজকে তোর কাছে চাইলাম আমি চাইলাম একটা বা দ্বিতীয় নম্বর বাবাটা 5000 টাকা কয়দালি বাবার মতন করি আর একটা নাম আচ্ছা বাবা একটু মোলাকাত করি যাবে আলেমের সাথে রাসূল হাদিস বলেছে কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আলেমের সাথে হাশর হবে যারা দুনিয়ার বুকে যে মানুষ আলেমের সাথে উঠে বসে পড়বে আসুন আব্বা 5000 টাকা ওহেদালির মতন করে দ্বিতীয় নামটা শুনি দোয়া করতে চাই আব্বারা কেউ যাবেন না বাবা আরো বয়ান করব ইনশাআল্লাহ আসুন কি নাম বাবা আব্দুল সালাম আব্দুল সালাম আল্লাহ বাবা নাই মা নাই বাবা লাই মহনাই মালারে দিগির তাকাইয়া আব্দুল সালাম বান্দা তো এমন ইতিমে মওলা মওলা মা বাবা আছে কবরে পড়িয়া 5000 টাকা দিল মওলা হে মাদ্রাসার লাগিয়া কি নাম বাবা কত বা 5000 আই বলি বাবা একটু মোলাকাত করি হাত মোলাকাত করি মা বাবা আছে মা যে কি জিনিস এ বিশাল ভবনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে যখন দেখি বাবার মুখ দুঃখ থাকে না মনে আয়ো বলে বাবা মানাই রে মামা বাবা নাই আছে কবরে পড়িয়ে আল্লাহ আমিন ওগো মালা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া আব্দুল সালাম চাষা মিয়া 5000 টাকা দিল মামা আয়ো বলে 5000 টাকা দিল মামা বহেদালি 5000 টাকা দিল মালা এই নবীর ঘরে লাগিয়া এই নুরানি মুক্তবির লাগিয়া নেরে মামা কবুল কনিয়া লাইলা মোহাম্মদ রাসূলুল্লাহ নাই থাকবে আসুন বাবা আসুন 5000 করে তিনজন বাবা হচ্ছে আর একটা বাবা হলে চারজন হয়ে যাবে আমি দোয়া করে যাব আমার মা বোনের নাম মানা ও মা ভালো করে শুনে রাখো মা বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার টুকরা ছিল হযরতে ফাতেমাতুল জহরা মানে নবীজি আলীকে ডেকে ডেকে বলছে আলী রে আমার মৃত্যুর পরে আমার ফাতেমাকে যদি কেউ বিনা অপরাধে এক ফোঁটা চোখের পানি যদি ফেরাই দুনিয়ার বুকে আনি আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে 2 ফোঁটা ফেলিয়া দেব আলী রে আমার ফাতেমা যদি দুনিয়ার বুকে কষ্ট পায় আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে কষ্ট পাও আরে হযরত আলী বাড়ি আসছিলেন আসিয়ে দেখেন ফাতেমা শুয়ে আছে হযরত আলী দেখে বলো ফাতেমা আমি একটা কথা বলতে চাই রে ফাতেমা আই ফাতেমা রে তুমি আমার আদরের স্ত্রী রাসূলুল্লাহ আদর করি যার টুকরা ফাতেমা যেদিন থেকে তোমাকে বিবাহ করেছি ও ফাতেমা রে কোনোদিন তোমাকে শান্তি মতন খোয়াইতে পারে নাই ফাতেমা জীবনে ভালো কাপড় জীবনে কিনে দিতে পারে নাই আজকাল আমি তোর কাছে একটা কথা বলি রে ফাতেমা তুমি আমার কাছে এমন কোন বস্তু চাবা আমি আলি জাতি দিয়ে তোমাকে খুশি করাইতে পারি হজরতে ফাতিমা বলছি না না স্বামী গো আমার আব্বা বিয়ে রাত্রি বলে দেশে ফাতিমা রে ও মা
আমি তোর আব্বা নবীজি বলি যাই মা জামাই কাছে এমন বস্তু চাবি না আলীর কাছে এমন বস্তু চাবি না ফাতেমা রে আমার আলী দেওয়া বড় অক্ষম দিতে পারবে না আমার আলী কষ্ট পারে রে ফাতেমা আমি রসুল বড় কষ্ট পাব আলী কে ফাতেমা বলছিস আমি আমি তোমার কাছে কিছুই চাইতে পারবো না জীবনে যা খোয়াইছেন খুব খুশি আমি জীবনে যা পরাইছেন কাপড় আমি তাতে খুশি আলী বলছে না না ফাতেমা আমি একটা কথা বলবো চাই তুমি কিছু কি চাবা না কি খাবা না ফাতেমা স্বামীর ভালোবাসা দেখি মুখের মধু মিষ্টি শুনি বলছে স্বামী গাও যদি খোয়াইতে চান আমি একটা ফল খাইতে চাই আলী বলল কি ফল খাবা ও স্বামী গাও আমাকে একটা আপনি ডানিম ফল খোয়াবেন সুবহানাল্লাহ কি ফল যেরকম কি ফল ডালিম ফল আলী বললো ফাতেমা তুমি ডালিম ফল খাইতে চালি আমি এখন মদিনার থাকি যে ডালিম ফল নিয়ে আসবো হযরত আলী মদিনার মার্কেটে চলে গেলেন পয়সা হাতে নাই ইনকাম করে ডালিম কিনতে হবে আলী চিন্তা করছে আল্লাহ আমার কাছে পয়সা নাই আলী চিন্তা করে কোথায় আমি ডালিম কিনবো পয়সা পাবো কোথায় আলী মদিনায় ঘুরতে ঘুরতে মজুরি দিয়ে কিছু পয়সা কামাই করি ডালিমের দোকানির কাছে যা বলছে দোকানি ভাই আমাকে একটা ডালিম দাও আমি আমার বিবিকে খয়ে যাতে শান্তি করাইতে পারি দোকানের কাছে ডালিম যখন হাতে নিয়েছেন আল্লাহ বলছে জিব্রাইল তাড়াতাড়ি যা জিব্রাইলে এ জিব্রাইল যা এই ডালিমটা ফাতেমার মুখে যেতে যায় না জিব্রাইল আলীর কাছে এমন ভাবে যাবা আলী যাতে চিনতে পারে না তোর নাম জিব্রাইল এই ডালিমটা আলীর কাছ থেকে তুমি কারি নিয়ে আসরে জিব্রাইল আলী যাতে জানতে পারে না তোর নাম জিব্রাইল জুরুকুম সুবহানাল্লাহ আব্বারা কষ্ট হয় মা বোনেরা কষ্ট হলে আম্মারা জিব্রাইল আলাইহিস সালাম মানুষ রূপ নিয়ে আলীর বাড়ির পাশে সামনে দাঁড়ায় আছেন আলী কত অনেক খুশি ফাতেমা ডালিম খাইতে চাইছে পানি হাতে নিয়ে বাড়ি আসতেছে বাড়ির পাশে একটা অচিনত মানুষ আলীকে সালাম দিল আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ আলী বলল ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বারাকাতুহু আলী রে ও আলী তুমি নবীজির জামাতা হও ফাতেমা স্বামী হও হাসান হোসেনে আব্বা হও আলী রে আমি তোর অপেক্ষা হয়ে আছি আলী আমাকে ছাড়ি যাইও না আলী তুমি দাঁড়া আপনার কাছে যদি কিছু থাকে আমাকে দান করে যাও আলী আমি দোয়া করে দেব রে আল্লাহ জীবনে তো অসিবাদ দিবে না জীবনে আল্লাহ কোনোদিন গজব দিবে না আলী দাও আমাকে কিছু দান করে যাও আলী বলে আমি কি দান করব তোমার কাছে আমার কাছে কিছুই নাই আর মানুষটা বলছে আলী রে যে বস্তুটা তোর কাছে আছে আমি জীবনে খাই নাই যদি ওই জিনিসটা দাও আমি বড় দোয়া করে দেব আলী বলছে আমার কাছে কি আছে ও আলী রে তোর কাছে একটা ডালিম ফল আছে এই ডালিমটা যদি তুমি দাও আলী রে আমি বড় খুশি হয়ে যাব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তো মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তো জীবনে বেমার আজার বাড়িতে দেবে না জুরুকুম সুবহানাল্লাহ আলী বলে আল্লাহ আমার হাতে একটা ডালিম আল্লাহ মদিনা থেকে এ জানি কেমন করি আল্লাহ ডালিম একটা দান করব না ফাতেমাকে খোয়াবো রসুল বলি গেছে আলী তোমার কাছে কোনো সওয়ালি আসলে কেউ দান চাইলে খালি হাতে ফিরিয়ে দিস না কিছু অংশ হলো তাকে বিদায় করিস আল্লাহ একটা ডালিম আমি এই ভাইকে দেব না রসুলের মেয়েকে খোয়াবো আল্লাহ ফাতেমার জীবনে বেঁচে থাকলে বহু ডালিম খাইতে পারবে কিন্তু লোক ফিরে গেলে আর কোনোদিন আমি দান করতে পারবো না হযরত আলী আস্তে করে ডালিমটা বাড়ি করিয়ে ফকিরের হাতে দিয়ে দিলেন ফকির খুশি হয়ে চলে গেলেন আলী দুই চোখের পানি ঝরঝর কি পড়া শুরু করলেন মাবুক বাড়ির মুখে যায় ফাতেমা বলতে পারে স্বামী গো ডালিম কোথায় ডালিম দাও
আপনি নিজে আমাকে ডালিম খোয়াতে চাইছেন, ডালিম দাও গো স্বামী ডালিম দাও, আমি হালিম ডালিম তো দিতে পারবো না মাবুদরে, আমি আর এত লজ্জিত হয়ে যাব, নবীর বেদের কাছে আমি এত লজ্জিত হয়ে যাব রে মাবুদ, আমার ফাতেমা আমার বিবি যদি বলে স্বামী ডালিম বলি গেলেন ডালিমটা কোথায়, এই কথা বলে আমি আলি বড় লজ্জা হয়ে যাব। আলী বাড়ির দিকে চলে গেলেন, ফাতেমা সালাম করলেন, আলীকে ডাকে ঘরের মধ্যে নিলেন, ডালিমের কথা আর বলল না, ফাতেমা স্বামীর খিদমতে পাগল হয়ে গেলেন, ডালিমের কথা আর বলে না। আলী মনে মনে বলে আল্লাহ কখন বা বলে, কখন বা বলে, কখন বা বলে, আর আমার মতো নারী না আব্বারে, ও সোনা তোমরা তো বিবি তোমাকে বেলাস আনতে বলছে, খাওয়া বস্তু আনতে বলছে, তুমি যদি না আনো বাড়িতে যদি ফলে ফলে ফেরো, বিবি যদি বলে আমার জামাটা আনছেন কিনা, আমার বেলাস আনছেন কিনা, সব কিছু আনছেন আমার টানছেন কিনা, কয় খেয়াল ছিল না, তো ওই বাড়িতে ওই দিন তোর ভাত খাওয়া বড় কঠিন আছে, যখন ঠিক না বিধি ভাত খাওয়া মুশকিল আছে, তো কি মোড়ে বেলাস আনার নাই, একবারে থালির মধ্যে ওই বাড়িতে এক আসর। ফাতেমা কখন বলবে, ফাতেমা কখন মন বলবে, আলী টেনশন কখন মন বলে, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাব। ফাতেমা নিয়ে আলী শুয়ে পড়লেন, ফাতেমার আর আলিমের কথা খেয়াল নাই, এমন সময় কে বা বাইরে থেকে ডাক দিতেছে, আলী ঘুমাইছ কে, আলী দরজা খুলে দাও, আলী রে আমি হযরতে সালমান ফার্সি বলছেন, আলী রাস্তা দিয়ে আসছিসি, কোন বা মানুষ একটা আমাকে টোফলা দিল রে আলী তোমার বাড়ি দেওয়ার জন্য, আলী রে টোফলা কি আছে আমি জানি না, নে হযরতে সালমান ফার্সি, টোপলাটা আলীর হাতে দিয়ে ঘরে দিয়ে চলে গেল। টোপলা যখন খোলে ফাতেমা বিছনা তাকে দেখে, আরে স্বামী কি খোলে রে, কি খোলে রে, ও স্বামী কি আছে টোপলার ভিতরে, কয় ডালিম, কয়টা ডালিম, কয় দশটা, এরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলছে স্বামী তোমার তো আমি একটা ডালিমের কথা বলছিলাম, আমি একটা ডালিম খাবো, ও স্বামীকে ও দশটা ডালিম কেন, কে তোমাকে দিল, মনে হয় ভুলবশত ওই দশটা ডালিম আমার বাড়িতে না দিয়ে আমার বাড়িতে দিয়ে গেছে স্বামী, তাড়াতাড়ি ডালিম রিটার্ন দিয়ে দাও, এই ডালিম আমি ফাতেমা জীবনে খাব না। রাইট আমার মতো নারী হলে ইস স্বামী কয়টা দশটা, কত সুখে থাকো, সুখে থাকো, যেরকম ঠিক না মিঠি। ফাতেমা বলছে না না স্বামী গো, আই ডালিম কোন বা মানুষের হতে পারে, আমার ডালি হলে একটা হতে হবে, আমি ফাতেমা তোমার কাছে একটা ডালিম খাইতে চাইলাম, দশটা ডালিম আমার বাড়ি আসতে পারে না, স্বামী ডালিম রিটার্ন দাও, এই ডালিম আমার বাড়িতে আমি ফাতেমা রাখতে দেব না। আল্লাহ বলেছে ভাই রে তাড়াতাড়ি যা রে যা, আমার ফাতেমাকে বুঝিয়ে দে, এই ডালিম আলী গুড়ি দিতে পারবে না রে জেব্রাইল, ফাতেমাকে বলিয়া দে আলী তোর ডালিমটা দান করে দিছে, তোর দানের পরিবর্তে আল্লাহ জান্নাত থাকি দশটা ডালিম তোর ঘরে পাঠাইছে, যেরকম সুবহানাল্লাহ। এ ফাতেমা এমনি দুনিয়ার ডালিম না রে ফাতেমা, আল্লাহ তোর একটা ডালিমের বিনিময় তোর স্বামী খুশি করে দান করেছে, ফাতেমা রে একটা ডালিমের বিনিময় আল্লাহ দশটা জান্নাতি ডালিম আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ফাতেমা তুমি দুনিয়ার ডালিম কেন খাবা, তুমি জান্নাতের ডালিম খেয়ে না, যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার মা বোনেরা, ও মা একটা ডালিম দান করবেন, একটা টাকা দান করবেন, একশো টাকা দান করবেন, একশো টাকার বিনিময় মা বহুত গুণে সব পেয়ে যাবেন, আসল বাবা 5,000 দিতে পারে না, 2,500 টাকা একটা বাবা দানওয়ালা, এসকে এই মামা আসল বাবা রে সোনা চালনা তো করে দেব নবীন পাড়া, এই শুভে কি মুক্ত বের জন্যে আছে কোনো বাবার দিনই মুক্ত বের জন্যে, 2,500 টাকা একটা বাবা দানওয়ালা আছে কোনো বাবা, 2,500 টাকা আজকে দিতে না পারেন নামটা লিখিয়ে দিয়ে যাবেন,
হুজুর 2500 টাকা নাম লিখে দিলাম, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন যাতে আমার মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে সুখে রাখে, হুজুর দোয়া করেন আমার বাড়িতে বড় বালা মুসিবত হুজুর, আমার বিবির বেমার হুজুর, আমার বাচ্চার বেমার হুজুর, আমার মার বেমার, আমার আব্বার বেমার হুজুর, আমার আব্বা বড় বিপদত পড়ে আছে, আমার মা বড় বিপদত পড়ে আছে, আমি দোয়া করে যাবো ইনশাল্লাহ আল্লাহ তোমার মা বাবা বেমার আজাতে শিফা দান করবে। 2500 টাকা একটা বাবা নাম লিখি চাই এই মুক্তির হুজুর। আছে কোন বাবা? আমার সভাপতি সাহেব, এ মাবু বাবা নাই, আল্লাহ 1000 টাকা দান করলো, কি নাম বাবা তোমার? সবিউর রহমান। সবিউর রহমান, আল্লাহ সবিউর রহমান ভাই আমার, মারা রে ও মোলা, বাবা নাই রে মোলা, বাড়িতে যাই বাবার কথা মনে পড়লে মন বড় কান্দে, বাবার কবর দিকে তাকাইলে বাবার খেয়ালটা আসিয়া যায়, সবিউর রহমানের মওলা গো সেই বাবার নামে 1000 টাকা দান করলেন, আল্লাহ তার বাবার কবরটি তুমি জান্নাতে বাগান করে দাও। আল্লাহ আমিন। ও গো মওলা, ও গো আল্লাহ, দেখে রে তাকায়া সবিউর রহমান সভাপতি ভাই আমার, আল্লাহ 1000 টাকা দিল এই মুক্ত ভেরো লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া, লাইনা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে মাটি যে মুক্তবের নামে দান করলো, উনি 500 টাকা নগদ দিল, 2000 টাকা পাবে। ইমারে মাটি, হ্যাঁ ইমারে মাটি, রহিজুদ্দিন। হ্যাঁ বাবু, এই মাটি ডোনার যারা মাটি দান করেছে, আল্লাহ কাগজে সই দেখলাম, দলিলের মধ্যে সই দেখলাম, রহিজুদ্দিন বাবা আমার, আল্লাহ মা নাই বাবা নাই, বহুদ্রে তো নবীর বাড়ি নূরে আলো বানার জন্যে, নূরের জ্যোতি বানার জন্যে, আল্লাহ এ রহিজুদ্দিন চাচা মিয়া, আল্লাহ এই মাটি আল্লাহ রেস্টারি করে দিয়েছে, আল্লাহ আল্লাহ 500 টাকা দান করলো, ওখানে 500 টাকা 2500 টাকা দান করলেন, নাই দেবে আল্লাহ রহিজুদ্দিন চাচা, আল্লাহ মাটি দিয়েছে আবার 2500 টাকা দান করল, আল্লাহ তার মা নাই বাবা নাই, আল্লাহ মনরে তার দান কবুল করে নাও, এই মাটি তুমি কিয়ামতের দিন আল্লাহ কঠিন বিচারের সময় আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও, যখন আমি আল্লাহ আমিন। ও গো মওলা, ও গো আল্লাহ, দেখে রে তাকাইয়া রহিজুদ্দিন বাবা আমার মাটি ডোনার বাবা, আল্লাহ 1000 টাকা আরো দিল মওলা, এই মুক্ত বেরো লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা মাটি দিয়েছে সভাপতি সাহেব, 2500 করে দিলেন, আর একটা বাবা 2500 টাকা, কি আছে বাবা? আর একটা মা বোন আমার ফাতেমা সুকনিয়া লাভলি বরমি হাজারা সামেন অমিনা খাদিজা নমিনা, আমার মা বোনদের প্যান্ডেলে চলে যাবেন, যুবক ভাইরা আমার ভোলান্ডির ভাইয়েরা যারা আসেন, আমার মুক্তি সাহেবরা, আমার মুক্তি সাহেব নিজে যাবেন, একটা চাদর মা বোনদের প্যান্ডেলে ঢুকিয়ে দিবেন, আমার মা বোনেরা তোমাদের প্যান্ডেলে মুক্তি সাহেব গেতেছে, তোমার ওস্তাদজি গেতেছে, মা বোনের চাদরের মধ্যে 500 টাকা 100 টাকা 1000 টাকা 200 টাকা মা যা যত পাবে, হাতের সোনা গালার সোনা কানের সোনা সব কিছু নবীর বাড়ির জন্য শ্রদ্ধা করে দিয়ে যাবেন, যাবার কালে বাবা। আর একটা বাবা 2500 টাকা দেনেওয়ালা কোন বাবা আছেন? আমি দোয়া করে দিয়ে যাব। আর একটা বাবা আসুন, বাবা চারজন চাইলাম, আব্বা পৃথিবী চারটে আসমানি কিতাব আছে, তোরও যাবো ইঞ্জিল কোরআন, আসুন বাবা। আর একটা সোনা কে আছে বাবা? 2500 টাকা দিয়ে 3 নম্বর হবেন, হাত তুলে দোয়া করে দেব। আর একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন, দুইজন হয়ে গেছেন, আমি চারটে বাবা নাম চাইলাম। 500 টাকা জরিফ উদ্দিন দিছে, ওনার ছোট ছেলে আব্দুল মোতালেব অসুস্থ, আল্লাহ 500 টাকা দিল আর 2000 টাকা করে দিল, আল্লাহ 500 টাকা জরিফ উদ্দিন দিল, আল্লাহ তার ছোট ছেলে বড় অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দিও রে আল্লাহ, মাবুদ মহলা বাকি 2000 টাকা পরে দিবে আল্লাহ, জরিফ উদ্দিনের মনে আশা পূরণ করে দেও, আল্লাহ তোর বাড়ি বেমার আজাতে তুমি সেবা দান করে দিও, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় জব্বা, তুমি বড় সত্তা, আল্লাহ রহিজুদ্দিন বাবার আল্লাহ দান কবুল করে নিয়ে
তার আদরে বাচ্চাটাকে আল্লাহ অসুস্থ থাকে তুমি সুস্থ করে দাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা আমার আর একটা নাম লাগে বাবা তিনটে বাবা 1000 টাকা হয়ে গেল আর একটা বাবা 2000 হলে আমি বড় খুশি হয়ে যাব চারজন হয়ে যাবে পৃথিবীতে চারটি আসমানি কিতাব আছে তৌরাত জবুর ইনজিল কোরআন মুসলমান চারটি মাযহাব হানাফি শাফি হাম্বলি মালিকি আসুন বাবজন আমার আর একটা নাম নিয়ে দোয়া করে দেব খুশি হয়ে যাব আসুন 2500 টাকা দিয়ে আমার নাম দোয়া করে দেব কি নাম বাবা শহীদ আলী 2500 টাকা দাদার নাম দাদা 2500 টাকা আল্লাহ দাদার নামে 2500 টাকা শহীদ আলী 500 টাকা নগদ দিল আর 2000 টাকা তো রাসূলের খাতায় নাম লিখে লাগলো আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আসুন বাবজন আমার তিনজন হয়ে গেল আর একটা বাবা হলে চারজন হয়ে যাবে আমি দোয়া করে দিয়ে যাব কে আছেন মা বলেরা আমার আম্মারা ফাতেমা সুকনে লাভলি মরমি হাজারা সামেন ওমিনা খাদিজা নমিনা আয়েশা দলে কাজা তো মা বোন আছেন 100 200 50 10 20 টাকা যার যত আনসলে বানা আছে মা বলেরা সবাই খুশি করিয়া আম্মারা যত ডাকা আছে কানের সোনা গালার সোনা তোমার স্বামী নাই মা তোমার স্বামীর চেহারা কে দেখবে আম্মা তো আমার আমার বাবা না কে আছেন বাপ তো আমার 2500 কোটি টাকা আর একটা নাম পালে চারজন হয়ে যায় আসুন কজন হবে চারজন হইছে চারজন হয়ে গেছে আর একটা আমলে পাঁচজন হয়ে যায় মুসলমান বুনিয়াদ হলো পাঁচটা কলেমা নামাজ হজ যাকাত রোজা আসুন বাপ তো আমার আর একটা নাম 2500 টাকা দিলে পাঁচটা নাম হয়ে যাবে আমি দোয়া করে দেব আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না আল্লাহ অভাব দিবে না আল্লাহ বেমার আদর বাড়িতে দিবে না আসুন বাবা আর একটা বাবা 2500 টাকা দেনে ওয়ালা হাতটা তুলি দোয়া নিতে যাই কে আছে শোনা আমার এই নাবালক বাচ্চা একটা 200 টাকা দিছে তো এটার জন্য কি আল্লাহ নাবালক একটা বাচ্চা আল্লাহ 200 টাকা দিছে আল্লাহ মাওলারে নাবালক বাচ্চার দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দাও রহিম আলী ভাই ওনার বাবা মারা গেছে 2500 টাকা দিবে 1000 নগদ আর আল্লাহ রহিম আলী ভাই আল্লাহ তার বাবা মারা গেছে আল্লাহ তার বাবার জন্য 2500 টাকা দান করলো আল্লাহ 1000 টাকা রহিম আলী বাবা নগদ দিয়ে ক্যাশে দিয়ে দিল আল্লাহ 1500 টাকা দেওয়ার মতন আল্লাহ তাকে বাচ্চাটি বানিয়ে দিও আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার সোনার চানারা আমার সোনার চানারা কে আছেন বাপ আমার মা বোনেরা আমার আম্মারা কে আছেন মা বোনেরা আসো বাবা 2500 টাকা দিতে পারে না এ বন্ধু 1000 করে টাকা দিয়ে বিজ্জির জন বাবা দিয়ে যাই 30000 টাকা হয়ে যাবে নবীর বাড়ি কোনোদিন মুক্ত বন্ধ থাকবে না আবারে 1000 করে টাকা একটা করে বাবার কাছে চাইলাম সর্বপ্রথম কোন বাবাটা আমার হাতে মোলাকাত করে হুজুর আমি 1000 টাকা এই মুক্তবার জন্য ক্যাশে দিয়ে গেলাম হুজুরের নামটা লিখে রাখেন আসেন কোনো বাবা নবীর বাড়ির জন্য 1000 টাকা দান করেওয়ালা কে আছে আসুন কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও আসুন বাপজন আমার সোনার চানারা 1000 করে চাইলাম আসুন বাপজন 10টা বাবা আসলে 10000 হয়ে যাবে 15টা আসলে 15000 হয়ে যাবে আসুন আব্বাদন আসুন কে আছে সর্বপ্রথম 1000 টাকার নামটা লিখে দোয়া করতে চাই কি নাম বাবা আবু বকর সিদ্দিক 1000 টাকা আলা আবু বকর সিদ্দিক আলা 1000 টাকা দান করুন আল্লাহ আবু বকর সিদ্দিক মানে হলো বিশ্বাসী আল্লাহ আবু বকর সিদ্দিক 1000 টাকা দান করলো আল্লাহ তার নামের গুণে দানে গুণে আল্লাহ তুমি মাফ করে দাও জীবনের গুণা গুণে তুমি মাফ করে দাও মোল্লা আসুন বাবজন আসুন 1000 কোটি টাকা চাইলাম কি আছেন বাবজন আমার সোনার চানা দীর্ঘ টাইম নেব না মানুষ খুব কম আব্বারা আমি আগে উঠতাম কোনো লোক যেত না যে 1000 কোটি টাকা দিয়ে কি নাম বাবা শাহ আলম কত বাবা 1000 টাকা আল্লাহ শাহ আলম 1000 টাকা দান করলো 500 টাকা নগদ দিনে বাবা
ইনশাল শাহ আলম, আল্লাহ শাহ আলমের দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ তুমি মাফ করিয়ে দাও। আমার মা বোনেরা, আমার আম্মারা, আম্মারা আসুন, 1000 করে আল্লাহ যে বান্দার নাম লিখে দিল আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাকে আমার আদরতে আল্লাহ সেবা দান করে দিবে। আসুন মা বোনেরা, আমার আম্মারা 1000 টাকা, আমার আব্বারা 500 টাকা করে যদি দান করে যাই, রসুলের বাড়ি কোনদিন গরিব থাকবে না, দু গরিব ভালো তো থাকবে না। আসুন আপনার কে কে আছেন আর 500 টাকা দেনওয়ালা, এই মুক্তবের জন্যে একটা বাবা মা বোন দর দিয়ে আর 500 টাকা দিয়ে দোয়া করে নিয়ে যাই। কোন বাবাটা আসুন, যাবার কালে আজকে ওই জমিনের ইনশাল্লাহ দোয়া করে যাব, এই জমিন যাই আমার চাষামি অক্ষয় করে দিছে তার নামে দোয়া করে দেবো। ইনশাল্লাহ বাবজন আমার 100 টাকা করে চাইলাম, আব্বাদন আমার আসুন, হ্যাঁ 1000 দিতে পারেন না, আব্বাদন 500 টাকা দেনাওয়ালা কে আছেন, 500টা টাকা এই রসুলের বাড়ির জন্যে লাস্ট কালেকশন, 500 টাকা দেনাওয়ালা একটা বাবা যদি আসেন দোয়া করে দিয়ে যান। কি নাম বাবা? কি নাম শোনা? কত দিচ্ছিস বাবা? 500 টাকা। আল্লাহ সুলেমান ইসলাম, আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ আল্লাহ মান্নত করেছে, আল্লাহ তার বাচ্চার জন্য। মাওলারে বাচ্চাটাকে তুনিয়ার বুকে ব্রলি বানিয়ে দিও, নেক সন্তান বানিয়ে দিও, মা বাবা খেদমতদারি বানিয়ে দিও, আল্লাহ ওই মাওলারে ওই বান্দার আল্লাহ ছিল করি আমাদেরকে তুমি মাফ করে দিও। আসুন বাবজন আমার, শোনা আছে আনারা 100 100 করে সবাই দিয়ে যাই, নবীর বাড়িতে সবাই বাচ্চাকে পাঠাবো, কোরআন তেলাবত হবে, বাচ্চারা মুক্তবে আসবে, বাচ্চারা বাড়িতে শিক্ষা দিবে, নিজের মাকে শিক্ষা দিবে, বোনকে শিক্ষা দিবে, যে গ্রামে বিয়ে হবে সেই গ্রামের হাজারো মহিলা তার কাছে কোরআন শিখবে, রসুল বলছে যত শিখাবে আর যত পড়বে একে সব পাবে। সেই জন্য বাবজন আমার 100 100 কোটি টাকা কোন বন্ধুর পকেটে সর্বপ্রথম দেনওয়ালা, আল্লাহ 100 শহীদের সব তার আমল নামে লিখিয়ে দিবে। আসুন হাফিজুল হোসেন, ইনার নাতি নেই, দাদার জন্য দোয়া চাইতেছে বেমারি। আল্লাহ হাফিজুল হোসেন বাবা দাওয়াত আছে বা খেসি দিয়েছে না? খেসি আছে চাষা বাবা, জান না বা খেসি দিয়েছে বা দোয়া করে দিন বাবা, রাখেন বাবা, কেউ জান না খেসি দিয়েছে, আব্বারা খেসি দিয়েছে, আব্বারে বাবা তার একটা আগে আসুন দোয়া করে দেবো ইনশাল্লাহ। আসুন বাবা, আসুন 1000 টাকা, একটা বাচ্চা দাদার নামে দোয়া করলে বাবা তাবারক আছে, আমার রাত উঠে বেশি হয়ে গেছে, 11:15 সময় উঠছি, 7 মিনিট কম, আব্বারা আপনারা বহু কষ্ট পাইছেন, আমার আশা ছিল 9টায় বা 9:30 উঠবো যাতে কিছু ছেলে মানুষ কষ্ট না পাবে, আমার মা বোনেরা যারা আছেন, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, ওই যে যুবকরা যে মাকে নিয়ে গেল, মাথায় করে নিয়ে গেল, তার মাটাকে কবর থেকে উঠে আসবে না না আসবে আপনারা শুনবেন শুনবেন? তারা বাবা একটু আগে বসেন, একটু দরুদ শরীফ পড়ে নাও, আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জগতে পাগল কাবার জন্ম কাবা পাগল মাবুতে, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে, আল্লাহ উম্মা সাল্লাল্লাহ সাইয়্যা দেনা মুহাম্মদ। আব্বারা 500 টাকা দিয়ে পান না, 100 200 50 টাকা যার যত পকেটে আছে নবীর বাড়ি মোহব্বতের জন্যে, আমার মা বোনেরা আমার আম্মারা খুশি মনে করি মা, আমার আব্বারা যাবার সময় বাবা 100 টাকা 200 টাকা 500 টাকা যার যত পকেটে আছে যাবার কোলে 100 করে যদি দেয় 50 বাবা 5500 টাকা হয়ে যাবে, 5000 টাকা হয়ে যাবে, আসুন 200 100 টাকা করি নবীর বাড়ির মোহব্বতে সবাই খুশি করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আসুন আমার আব্বারা, আসুন আব্বারে 100 200 টাকা কার পকেটে আছে, 500 টাকা কার পকেটে আছে দোয়া করে দেন। আল্লাহ রসুল বলছে সাদাকাতুল জারিয়া, তাই দুনিয়ার বুকে সাদগা দাঁড়িয়ে করে দিবে, দান খরাত করে দিবে, তারা মা বাবা কবরের মধ্যে শান্তি বয়ে থাকবে। আসুন বাবজন আমার শোনা চানরা, 100 200 50 টাকা কোন যুবকের হাতে আছেন, পকেটের ভিতরে আছেন, আমি দোয়া করব আল্লাহ কোনোদিন রাস্তাঘাটে বিপদে আল্লাহ মুসিবত দিবে না। আসুন বাবজন আমার 100 কোটি টাকা যে বন্ধু দিবেন, 100 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। আছে কোনো বন্ধু যাবার কালে 100 টাকা? নাজির হোসেন, নাজির হোসেন
আল্লাহ 200 টাকা দিলেন আল্লাহ আর 100 দিলে 300 হবে আল্লাহর রাসূল এক যুদ্ধের মধ্যে 313 টা সৈন্য দিয়ে জয়লাভ করছে যরকন আমিন আর 100 টাকা হলে 300 হয়ে যাবে 300 শহীদের সওয়াব আল্লাহ আমল নামে লিখে দিবে আছে কোন বন্ধুর হাতে বাবা তাড়াতাড়ি আয় দোয়া করে দাও হবে তাবারক আছে তাবারক খেয়ে যাবেন আবা কি নাম শোনা লাগবো না 300 টাকা হয়ে গেল আবা আর 100 হলে 400 হবে মুসলমান আসমানি কিতাবুল তারিখান তরুজ বুল ইনজিল কোরআন আর 100 টাকা দিবি 400 কেন তারিখের কোরআন কেনার মতো সওয়াব আল্লাহ আমল নামে লিখে দিবে আসুন মা বোনেরা আমার আম্মার আসুন আর 100 টাকা দিয়ে 400 হবে চারটি আসমানি কিতাব দান করা সওয়াব আল্লাহ আমল নামে লিখে দিবে কার কাছে আছে 100 টাকা কোন যুবকের পকেটে আছে ও ভাইগান তোমাদের পকেটে কত পান কত মিষ্টি কত কিছু খান আজকে দিন যা না কেয়া যাবার কালে ইনশাআল্লাহ 400 টাকা বানিয়ে দিয়ে দোয়া নিয়ে যান আছে কোন বন্ধুর পকেটে 100 টাকা দিয়ে দোয়া নেনও আল্লাহ আব্বার আসুন সময় বড় শর্ট দোয়া করে যাব তাবারক খেয়া যাবেন ইনশাআল্লাহ বাপ দোয়া নামাজ শোনাচ্ছেন না মানুষ তো আগে চলে গেছে দর্শক পেল আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ আব্বা তো আমার শোনা চান না যুবক এ যুবক আব্বা রে বাবারা মনে রাখেন যুবক রে মাকে মাটি দিয়ে আসিয়ে আগ্নের মধ্যে কান্দে মা মা করি ওটা আসল মা না নকল মা ওটা শাশুড়ি মা না নিজের মা ওই যুবক তো বোঝে নাই চাদর দিয়ে ঢাকা ছিল যখন ঘরের ভিতরে যে মা মা করে কান্দে আসল মা নিজের মা অন্য রুমের মধ্যে যে আওয়াজ পায় রে আমার সন্তান কেন আমাকে মা করে ডাকে রে মা মা করে ডাকে মার ঘুম অন্য রুম থেকে ভেঙে গেল মা আসিয়া নিজের রুমের মধ্যে ডাকে বাবা বাবা তুমি এখানে কেন কান্দো বাবা বাবা তুমি স্বপ্ন পাইছো নাকি কি হয়েছে ছেলে মাগ মার মুখে তাকে বলে মা গো আমি না তোমার পথে রাখলাম মা কে মা তোমাকে কবর থেকে তুলে দিল মা বলে মানে কেমন কথা বলো শোনা আমি না ঘরের মধ্যে ছিলাম বাবা তুমি কখন আমাক পোতালি কখন আমাক নিয়ে গেলি না মা আমি না বস্তায় করে নিয়ে গেলাম মা তোমার বস্তার মুখ কি খুলে দিল মা তোমাকে কি মা বস্তার মুখ খুলে দিল মা বলছে বাবা আমি তো বস্তার মধ্যে থাকি নাই তখন ছেলে বলছে মা তাহলে আমার রুমে কে ঘুমাইছে মা তখন মা বললো তোর শাশুড়ি ঘুমাইছে আল্লাহ কি ও শাশুড়ি ঘুমাইছে আল্লাহ কার গোড়া কাই করে যা যার গোড়া তাই তাই করে এরকম ঠিক না মিটি এরকম ঠিক না মিটি কার গোড়া কাই করে যা যার গোড়া তাই তাই করে মা আমার রুমে আমার শাশুড়ি ঘুমাইছে তোর রুমে কলে হ্যাঁ কে বাবা কমা তো শ্বশুরি কই কমা মুখ বাঁধি ফেলে দিয়েছ আল্লাহ মেয়ে মনে করছে আমার শাশুড়ি চলে গেছে এখন দেখে তোর মার মুখ বাঁধি নিয়ে তুই আসি গেছে কবরে ভিতরে জিদ্দাতে সেই জন্য বাপ জন আমার মা বলে না মা বলে না তোর শ্বশুরকে ঠগাবি শাশুড়িকে ঠগাবি দুনিয়ার বুকে স্বামীকে হাতের কবজা রাখিয়ে স্বামীকে অন্তরে রাখিয়ে তোর মা ঠগা তোর শাশুড়ি ঠগাবি তোর শাশুড়ির চোখের পানি আনবি তোর শ্বশুরের চোখের পানি আনবি একদিন তোমারও চোখের পানি আনতে হবে সেই জন্য বাপ ধরে আমার শোনার চান না যাবার কালে বাবা শাশুড়ি চোখের পানি আসবে না এই তোমার মার বেমার আছে তোমার বাবার বেমার আছে এই মা বেমার বেমারের জন্য বিসমিল্লাহ কে ফুক মারি দিবেন একবার কুরবান আলী 2500 টাকা দান করলো 2000 টাকা পরে দিও আল্লাহ কুরবান আলী বাবা আমার জন্য দোয়া করা লাগে অসুস্থ আল্লাহ কুরবান আলী 2500 টাকা দান করলো আল্লাহ আল্লাহ বাবা মা অসুস্থ আল্লাহ আল্লাহ কুরবান আলী ভাই আমার 2500 টাকা দান করলে বাবা মা অসুস্থ একটু হাত তুলে আল্লাহ আমিন ও গো মাওলা ও গো আল্লাহ দেখে রে তাকায়া কুরবান আলী 2000 টাকা দান করলো বাবা মারও লাগিয়া অসুস্থ আছে মাওলা বিছানার মধ্যে পড়িয়া দেরে মাওলা মাফ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা আমার শোনাচ্ছেন না এই মা বাবা অসুস্থ ব্যাপার আছে এই ফল বিসমিল্লাহ সবাই ফুক মারি দাও
আসুন বাপজন আমার শোনা চান রহিম বাদশা 100 টাকা দিছে কি কয় পাগলা রহিম আলী হ্যাঁ আব্বাজন আমার শোনা চান না আব্বাদে এই ফলটা বিসমিল্লাহ করে খাবেন বাবা আল্লাহ তোমার ব্যাপার আজাতে আল্লাহ মাফ করে দেবে শেফা দান করে দেবে আছেন কোন বন্ধু বাড়িতে মা বেমার বাবা বেমার বিসমিল্লাহ করে ফুঁকি মারি আমি দেব বাড়িতে নিয়ে যা খাবেন ইমানি পরীক্ষা হবে আবার আছেন কোন বন্ধু এই ফল চলা দাম আমি বলবো আপনারা বলবেন আসুন বাবা সরকারি রেট বেশি না 500 টাকা যাই যা তো কবে নতই দিয়ে নিয়ে যাবেন আছে কোন বাপজন আমার এই ফলের মধ্যে আল্লাহ বহু কুদরত দিয়েছেন আসুন বাবা দাইন যত কবে দিয়ে যাব 100 টাকা বলছে আল্লাহ তোর বান্দা মাওলা রে তোর বান্দা বড় সেবা মনে করবে মেডিসিন মনে করিয়ে আল্লাহ নিজে খাবে নিজের বাচ্চাকে খোয়াবে নিজের মা বাবাকে খোয়াবে আল্লাহ সমস্ত রোগ ব্যাধিতে আল্লাহ তুমি সেবা দান করো তোর কানা আমি 100 টাকা এক 150 টাকা 150 টাকা আল্লাহ তোর বান্দা 150 টাকা বলছে আল্লাহ যাও যা সরের গু খেয়ে দাও আবার আমার শোনা চাল্লা 150 টাকা এক আল্লাহ 200 টাকা তোর বান্দা মাহবুব তুমি রহমান তুমি গাফফার তুমি সত্তার আল্লাহ তুমি সব কিছু জানো বান্দার খবর আল্লাহ তোর বান্দা যুবক বয়সে এই ফলের দাম 200 টাকা বলছে আল্লাহ আল্লাহ যে নিয়তে খাবে নিজে খাবে পরকে খোয়াইবে আল্লাহ মা বাবাকে খাবে ভাই বোনকে খোয়াবে আল্লাহ সমস্ত বেমার আজাতে আল্লাহ তুমি মাফ করে দিও 200 টাকা এক 202 201 202 201 আর কি আছে নাই তো এটা কি কয় এটা মধুরিয়াম হ্যাঁ না এটা মধুরিয়াম হ্যাঁ ইনশাল্লাহ এই মধুরিয়াম আব্বা জান আমার সোনার চানারা এই মধুরিয়ামের মধ্যে আল্লাহ খায়ের বরকত দিবে আমার সোনার চানারা আমার বন্ধুরা আমার আব্বারা আসুন আব্বারা এই ফলটার মধ্যে আল্লাহ কুদরত খায়ের বরকত দিয়ে দিবেন এসে নিয়ত করে খাবেন আর রসুল বোকাইশের মধ্যে বলছে যাই যে নিয়তে খাবে আল্লাহ তার মনে আসা পূর্ণ করে দিবে আসুন বাপ জান আমার সোনার চানারা আব্বা জান আমার সোনার চানারা আসুন এই ফলটার মধ্যে আল্লাহ বহু কুদরত দিয়ে দিবেন আসুন যুবক ভাইয়েরা বেমার আজারে মুক্ত হয়ে আছেন বহুত বেমার আজারে গোপন বেমার গুপ্ত বেমার আছেন আল্লাহ আল্লাহ নবীর বাড়ি আমানতের মাল মুক্তবের আমানতের মাল খাবেন আল্লাহ নাম নিয়ে খাবেন পাক শরীরে খাবেন আল্লাহ মনের আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ আসুন বাপজন আমার এই ফলটার মূল্য মাত্র আমি বললাম মাত্র 200 টাকা আছে কোনো বন্ধু বললে বলা আমি কম রেটে দিয়ে চলে যাব আসুন 100 টাকা এক 150 টাকা এক 150 টাকা এক আল্লাহ তোর বান্দা 150 টাকা বলছে আল্লাহ 160 টাকা বলছে আল্লাহ মাওলা রে তোর বান্দা 160 টাকা বলে আল্লাহ বড় মেডিসিন মনে করে খাবে আল্লাহ তোর নবীর আমানতের মাল আল্লাহ অন্তরে কত বেদনা কত জ্বালা যন্ত্রণা আল্লাহ বড় মেডিসিন মনে করে খাবে আল্লাহ সব রোগ ব্যাধি ত্যাগি তুমি ক্ষমা করে দিও মাফ করে দিও 100 কত কষি বাবা 160 টাকা না 60 টাকা এক 60 টাকা দুই 60 টাকা দুই তিন করে শেষ 60 টাকা এক 60 টাকা দুই 60 টাকা দুই 60 টাকা দুই 60 টাকা দুই 60 টাকা এক 60 টাকা দুই 60 টাকা তিন দেখে মলা তাকায়া আনারস না আনারস আল্লাহ আনারসটা পাকা না বাবা হ্যাঁ বাবা রে এই আনারসের মধ্যে আল্লাহ রস এই জান্নাতের খানা আল্লাহ দুনিয়া দিবে আল্লাহ পরকালে জান্নাতে আরো খানা খাওয়াবেন এই আনারসের মধ্যে বাবা বহু রস আছে যারা দুনিয়ার বুকে আপনার ছেলে মেয়ে ব্রেনতে কাম করে না স্মৃতি শক্তি নাই স্মরণ শক্তি কমে গিয়েছেন আপনার বাচ্চার 3 মার্চে পরীক্ষা
আপনার বাচ্চা পড়াশোনা করলে খেয়াল থাকে না, আনারস নিজে খাবেন, নিজের বাচ্চাকে খাওয়াবেন, বাড়ির পরিবারকে সবাইকে খাওয়াবেন, আল্লাহ সবাইকে স্মরণ শক্তিতেই বৃদ্ধি করে দিবে। সবাই একবার বিসমিল্লাহ কা ফুক মারি দাও। আসো কোনো বাবা, এ আনারসটা সরকারি রেট হিসাবে আমি 500 টাকা বললাম, যদি কোনো দরদি আল্লাহর বান্দা আছেন রহমতি ফল হিসেবে বরকতি ফল হিসেবে রেট নিয়ে খাবেন, আল্লাহ তোমার মনে আশা পূরণ করে দিবে। আসো বাবা, সরকারি রেট 500 টাকা। কোনো বন্ধু বান্ধবালা আছেন যত বলবেন আমি দিয়ে যাব, চলি 100 টাকা, 100 টাকা, 2 150 টাকা, 200 টাকা, 200 টাকা, 2 250 টাকা, 1 আল্লাহ তোর বান্দা 250 টাকা বলছে। আল্লাহ আল্লাহ রহমতি ফল, আল্লাহ বরকতি ফল, আল্লাহ আনারসটা আল্লাহ 250 টাকা বলে। আল্লাহ জানিনারে বল্লা তোর বান্দার অন্তর কত না জ্বালা যন্ত্রণা, আল্লাহ তার মনে না স্বপন করে দাও, 250 টাকার বিনিময়ে আল্লাহ সমস্ত রোগ ব্যাধিতেই মাফ করিয়া দাও। 250 টাকা, 1 250, 2 260, 62 60, 70, 72 72, 80, 82 301, 10, 310, 102 টাইম শর্ট, 102, 102, 10, 10, 310, 10, 10, 1 301, 301, 60, 62 আল্লাহ তোর বান্দা 360 টাকা বলছে। আল্লাহ মাওলা রে মাওলা তুমি রহমান তুমি বড় দয়ালু, আল্লাহ তোর বান্দা কোন বেদনা জ্বালা যন্ত্রণায়, আল্লাহ 370 টাকা বলছে। আল্লাহ 80 টাকা বলছে। আল্লাহ আল্লাহ 380 টাকা বলে। আল্লাহ তোর মনের আশা তুমি পূরণ করে দিও। 380 টাকা, 1 কত 400 টাকা, 1 আল্লাহ মাওলা রে 400 টাকা বলে পরে 410 টাকা বলে ফেলে, 20 টাকা, 1 450, 1 আল্লাহ তোর বান্দা 450 টাকা বলে। আল্লাহ আনারসের দাম, আল্লাহ আনারসের মধ্যে তুমি খাই বরকদান করে। আল্লাহ 460, 80, 80, 1 82 টাইম শেষ, 480, 1 482 আল্লাহ তোর বান্দা 480 টাকা বলে। আল্লাহ মাওলা রে 90 টাকা তোর বান্দা বলছি, আল্লাহ তোর মনের আশা তুমি পূরণ করে দাও। 491 টাইম শেষ, 92, 92, 92, 492, 491, 492, 492, 492, 493 আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখি একটা না আছে এমন পেপে, একটাই একটাই একটা পেপে, যে ডাবল আছে সব একবারে দিবেন। 400, 490, 10 টাকা ঘুরিয়ে দিলে হয়। আবার একটা মিতে আছে, আবার পাকাও মিতে, আব্বারা আপনার বিবি বেমার, আপনি বেমার, আপনার ছেলে বেমার, আপনার মা বেমার, বিসমিল্লাহ বলি খাবেন, খাবার সময় সোনারে বাবারা আল্লাহ নাম নিয়ে খাবেন, এই ফলের মধ্যে আল্লাহ খায় বরক দান করে দেবে। কত? 100 টাকা তোর বান্দা বলছি, 150 টাকা বলছি, 160 টাকা, 200 টাকা, 210 টাকা, 20 টাকা আল্লাহ তোর বান্দা 220 টাকা বলছে, 220 টাকা জানি না। আল্লাহ এই অমিতের মধ্যে তুমি কি বরক দিয়েছ। আল্লাহ আল্লাহ সব কিছু দিতে পারো, আল্লাহ তুমি বড় রহমান। 260 কত করছে বাবা? 220 টাকা, 30 টাকা, 30 টাকা, 2 40 টাকা, 240 টাকা, 1 আল্লাহ তোর বান্দা 240 টাকা বলছে। আল্লাহ আল্লাহ তোর মনের আশা তুই পূরণ করে দাও। তোর কোন আমি 240 টাকা, 1 40 টাকা, 2 40 টাকা, 1 240 টাকা, 1 40 টাকা, 2 250 টাকা, 1 আল্লাহ তোর বান্দা 250 টাকা বলছে, 250 টাকা, 260 টাকা, 1
আল্লাহ তোর বান্দা 260 টাকা বলে আল্লাহ জানি না রে মাওলা তোর বান্দা কোন আশায় কোন নিয়তে দাম করে আল্লাহ তো মনে না সা তুই ফোন করে দিও 260 টাকা ওলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আমার আব্বা জানরা বহু আশা করি আপনারা আজকে মরিগাঁও মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভার দস্তুরবন্দি সভায় এসেছে আজকে দস্তুরবন্দি সভাতে আমি আপনাদেরকে সুন্দরভাবে সালাম দিয়েছি সালাম দোয়াটা হলো সুন্নাত জোরে বলেন সালাম দোয়া কি আর একটু জোরে বলি সুন্নাত আব্বারা সালাম দোয়া হলো সুন্নাত সালামের জবাব দোয়াটা হলো ওয়াজিব কেন বাবা বললাম বর্তমান যুগটা আধুনিক যুগ সায়েন্সের যুগ ইকোনমিক্সের যুগ পলিটিক্যালের যুগ দেয়ার ইজ নো ডিফারেন্স সিটি টু সিনেমা মোবাইলের যুগ যে যুগে বাজারে গেলে টাউনে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে এটা হিন্দু বাবার ছেলে না মুসলমানের ছেলে বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে না হিন্দু বাবার মেয়ে না মুসলমানের মেয়ে সেই জামানায় সেই যুগে মুসলমান একটা সুন্নতকে পালন করে দিলে জিন্দা করে গেলে আমার সোনার নবী যে কোনোদিন ছাড়ি আমাকে জান্নাত যাবে না জোরে কোন সুবহানাল্লাহ সেই জন্য বাপজন আমার সোনার চানরা আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যা হোক আজকে মরিগাঁও বার্ষিক ধর্মীয় সভা দস্তুরবন্দি জলসার সুনামধন্য সভাপতি মহাশয়কে সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকেই তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে না ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সে বৈশিষ্ট্য যারা আব্বাজনে শিয়েছেন তাকেও আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পড়ো লা ইলাহা রেজেকের মালিক যে আল্লাহ রেজেকের মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা আমার জান্নাতের মালিক কে জোরে বলবেন আরো জোরে তাহলে জাহান্নামের মালিক কে তাহলে আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই জান্নাতে কে কে যাবো হাত তুলি দেখাই জান্নাত সবাই যেতে চান আব্বা জানামার ও মরিকার বন্ধুরে হাত তুললে তো জান্নাত তুলে না জান্নাত তো পাওয়া যায় না জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে রিলেশন থাকতে হবে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করেছে কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বু ইল্লাহু তাআলা নবী গো ও গো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি নবী বলল কয়লা ওয়াস সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল নাকি আব্বা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল হলো নামাজ কি ধরে বলে আপনি কেমন করে চিনবেন তোমার গুনাহগার উম্মতকে কেমন করে চিনাক্ত করতে পারবেন অগো নবী আমি শুনতে চাই তোমাদের মুখে শুনতে চাই নবী বলে আয়েশা রে আয়েশা তোমার প্রশ্ন বড় কঠিন আয়েশা শুনে রাখো আমার গোনাগার উম্মতকে আমার উম্মতকে আমি কেমন করেছি আয়েশা 1000 ঘোড়া যদি একটা খোলা ময়দানে যদি ছাড়ি দেওয়া যায় আয়েশা রে 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার রং যদি চক্রাবর্তে ফোটাফাটি হয়ে যায় আয়েশা প্রয়োজন বশত ওই 1000 মধ্যে চক্রাবর্তা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা মায়েশা বলছে হুজুর খুঁজে পাওয়া যাবে আয়েশা রে যারা আমার উন্নত হবে আল্লাহর বান্দা হয়ে যাবে ও আয়েশা কিয়ামতের ময়দানে আমি নবী চিনাক্ত করব ওই আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে নামাজ পড়বে আসসালাতুল মিতাউ জান্নাত নামাজ হবে বেহেশতের চাবি মসজিদে যাবে মসজিদে যাওয়ার পরে রুকুর জায়গা গুলো সিজদার জায়গা গুলো সব জায়গা গুলো নূরে ঝিলমিল ঝিলমিল করবে আয়েশা আমার নবীজি সুন্নতের জায়গা গুলো নূরে তাজিল্লি হয়ে উঠবে আমি নবীজি চিনাক্ত করে করে জান্নাতের দিকে চলে যাও নাই থাকবে আব্বা জান আমার আজকে মুসলমান মসজিদে মহাজ্জান আজান দিলে চার দোকানে 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত গ্যাদারিং করে সময় কম নেয় মসজিদে মহাজ্জান আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 2.5 ঘন্টা কাটে দেয় সময় গল্প করি আর জোহরের নামাজটা 10টা মানুষ মুসলমানের জন্য ভাগ্য জোটে না যদি কোন ঠিক নামে ঠিক আছে না আমার জায়গা আছে আসামি আমার লোয়ার আসা ঝুঁকি জেলা লাস্টে বোটারে খালি শুক্রবার নামাজ পড়ে আমি এক শুক্রবার নামাজ তার জন্য পড়ে আসি আসিয়ে একে বারান্দার মধ্যে তবু ধাবা করি সাপ্পা সাপ্পা মানি দিল দিল মেরে বাবা এলাই না তো নামাজ পড়লু এলা হবে সব খুব ভাই পড়াই নাই হুজুর কয় 5 জুমে পড়ে আসল এখানে পড়িবি না আরে কোন ছুরে দিয়ে বললো তুই এত মুখ নড়াই কহতো মুই তো ছুরে জানো না তুমি যে মুখ নড়াও তোমার আলে মাসে মুখ নড়া আমিও মুখ নড়াই কন্ত বাবা এই রকম ডিজিটাল মার্কা নামাজি আছে না নাই জোরে কেন আছে না আব্বা কেন তুমি বুঝলি না এ শোনা ও শোনা রে জানো শোনা কখন আজান আসে যাবে তোর সার্টিফিকেটটা লাগবে সার্টিফিকেটটা নিয়ে তোর বাবার কাছে আগে আসবে লে তোর মার কাছে একবার আসবা বাবা রে তুমি জানলি না কখন না যাই আসবে তোর কাছে না সার্টিফিকেট নিয়ে তোর কাছে আগে আসবে না তোর ছোট ভাইয়ের কাছে আগে আসবে তোর ছোট বোনের কাছে আসবে না তোর বড় বোনের কাছে আগে আসবে বুঝতে পারবি না শোনা রে আজাল তো কখন আছে ইতলা সার্টিফিকেট দেবে তোর কোন ঠিক না বিধি মুসলমান যদি বুঝতো কখন আমার আজাল এসে সার্টিফিকেট আনবে আমার বাবার আগে আব্বার আগে আনবে আমার মার আগে আনবে আমার কখন আনবে এ যুবক তুমি চলতেছ ও যুবক গাড়ি চলাইতেছ বরপাট হাই রোড হাই রোডে গাড়িটা বাইতেছ বাস চলে গেতেছে শোনা গাড়িটা স্লিপ করিয়া চাকাটা স্লিপ করে ট্রাকের তলে চলে যাবারে মাথাটা ওই দিন মাবুদের নাম লওয়া তোমার সময় আর হবে না মুসলমান যদি কথা বুঝতো
মুসলমান যদি এই চিন্তা ভাবনা করত মুসলমান কোনদিন মুসলমানই তো হারাইতো না মুসলমান কোনদিন মদ খাইতো না মুসলমান কোনদিন গাঁজা খাইতো না মুসলমান কোনদিন সুদ খাইতো না মুসলমান কোনদিন তাস খেলাইতো না তোমার জায়গা নাই আমার জায়গা আছে না কি বাপ রে বাপ কি খাইরে বা এই যে পয়লা জানুয়ারি গেল 2023 সালের ইস এতদিন করে খেয়া খেয়া ভরভর হয়ে গেছে পারেন না পাগলা কুত্তে দেখুন ঠিক না মিঠি আল্লাহ পাগলা কুত্তের মতন কি খেয়া কোটায় রাস্তা ঘরে আমাদের স্কুলের পাশে আসাম মরে আল্লাহ লাঙ্গা হ্যাঁ পড়িয়েছে খাইতে খেতে মুখে আল্লাহ কুত্তে খায় না খায় দিন যাতে কুত্তে না খাইতে মুসলমান যদি মদটা খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে যতক্ষণ ঠিক না মিঠি শোনা মুসলমানের খাতায় তোর নাম আছে নাই মুসলমানের খাতায় তোর নাম মমিনের খাতায় তোর নাম আল্লাহ বলে বান্দা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলছে ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা ও আমার মমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার সত্যবাদী বান্দা বান্দিরা আজকে আমরা মুসলমান হয়ে আমরা আল্লাহ হুকুম মানতে পারলাম না মুসলমানের ঘরে জন্ম নিলাম হালাল চিনতে পারলাম না হারাম কোনটা বস্তু এখনো মুসলমান হালাল হারাম চিনক্ত করে খাইতে পারে না যেরকম ঠিক না বিঠি যেরকম ঠিক না বিঠি আব্বা কেন ওই ছেলেটার ভিতরে কোরআনের অভাব ওই যুবকটার ভিতরে কোরআন পড়া জানতে শোনা ওই ছেলেটা কোনোদিন মদ খাইতো না কোনোদিন গাঁজা খাইতো না ওই ছেলেটা কোনোদিন তাসি নিয়ে খেলা খেলাইতো না আল্লাহ কোরআন ধরে প্রতিদিন পড়ত ওই ছেলেটা কোনোদিন আল্লাহ কোরআন হাতে নিয়ে থাকত এই হাতে তাস কোনোদিন উঠত না তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান আজকে মুসলমান কেন বিদেশের কাছে না এত নাস্তা বসতে হয় আজকে মুসলমান অফিসে যে কোনো কাজের জোর করতে পারে না ঠিক না বিধি অফিসে যে কোনো কাজের জোর মুসলমান শক্তি দেখাইতে পারে না সমস্ত কাজের মধ্যে মুসলমান ফেলে আমরা মুসলমান আল্লাহর ঘর ভুলে গেছে নবীর ঘর ভুলে গেছে আল্লাহর কোরআন ভুলে গেছে মুসলমানের বাড়িতে যা দেখবেন নাফের কবর আছে তুসুফের কবর আছে বাদুশের কবর আছে টিভির কবর আছে মোবাইলের কবর আছে ডিসিং এর কবর আছে মুসলমানের বাড়িতে কোরআনের কবর নাই যেটা ঠিক না মিঠি একটা কোরআন যদি পড়তে জানে নাকারি ঘরে একটা প্লান তক্তার মধ্যে ওই কোরআনটা রাখি দিছে চৈত্র মাসে ধুলা বৈশাখ মাসে ধুলা দিয়ে কোরআনের অপর পৃষ্ঠে দেখে না যতদিন কোন ঠিক না মিঠি তা মুসলমানের গজব না আসবে তা কার গজব আসবে আব্বা আমার ও সোনারা ময়রে বাড়ির বন্ধুরা মারিগাঁও বন্ধুরে
বাঁচতে চান বুঝো না কখন আজাল আসবে লাশ ছাড়িবে গেলি আজাল আসি তোর কাছে আগে দাঁড়াইবে না তোর বাবার কাছে আগে দাঁড়াইবে তোর মা লাশ ছাড়িবে গেটা কখন আসবে তোর মা ছাড়িবে গে আগে আসবে না তোর আব্বা ছাড়িবে গে আগে আসবে এটা যদি বুঝতে পারত মুসলমান রে ওই মুসলমান কোনো দিন নামাজ পরিত্যাগ করত না ওই তু খোদা খেলা ওই তো খোদার নীলা সকালবেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা বাঁশে কাটিবে খাদ বানাইবে সেই খাটতে তুলিবে সারি জমা থুয়ায় আসবে তোমার প্রাণ আর তো চাইবে না ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদা খেলা ওই তো খোদা মিলা যতক্ষণ ঠিক না বিধি হে মুসলমান খারা দিনে কত কাপড় তুমি চেঞ্জ করো সোনা কত রঙের কাপড় চেঞ্জ করে একটু গা ঘা বললে ওই কাপড়কে তুমি বিবিকে বলো তাড়াতাড়ি কাপড়টা চেঞ্জ করে দাও না গার বন্ধু বেরিয়ে গেছে বিবি যেদিন তুমি চলে যাবা এমন কাপড় পরে যাবা আর জন্মের মধ্যে কাপড় আর চেঞ্জ হবে না যেরকম ঠিক না বিঠি আমাদের রাসূল রহমাতুল আলামিন নবী বলল কি বাসনি নাও আল্লাহ নবী কি বলল লাইত মিনু নাহাদুকুম গাত্তা কুনা গাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ও ওলাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবী বলে ওই মানুষ তো অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের চলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থেকে আমার নবীর ভালোবাসা ওই উম্মতের ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসটা বর্ণিত আছে আল করেছে কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই হাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো ও গো নবী আল্লাহ কাছে সবচেয়ে ভালো বস্তু কোনটা কি নবী বলল কয়লা ওয়ালা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল হলো নামাজ কি ধরে বলে আপনি কেমন করে চিনবেন তোমার গুনাগার উম্মতকে কেমন করে চিনাক্ত করতে পারবেন অগণবী আমি শুনতে চাই তোমাদের মুখে শুনতে চাই নবী বলে আয়েশা রে আয়েশা তোমার প্রশ্ন বড় কঠিন আয়েশা শুনে রাখো আমার গুনাগার উম্মতকে আমার উম্মতকে আমি কেমন করে চিনবো আয়েশা 1000 ঘোড়া যদি একটা খোলা ময়দানে যদি ছাড়ি দেওয়া যায় আয়েশা রে 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার রং যদি চক্রাবর্তে ফোটাফাটি হয়ে যায় আয়েশা প্রয়োজন বশত ওই 1000 মধ্যে চক্রাবক্কা ঘোড়াটা খুঁজি পাওয়া যাবে কি না মায়েশা বলছে হুজুর খুঁজি পাওয়া যাবে আয়েশা রে যারা আমার উন্নত হবে আল্লাহর বান্দা হয়ে যাবে ও আয়েশা কেমতের ময়দানে আমি নবী চিনাক্ত করবো ওই আল্লাহর বান্দারা
তনির মুখে নামাজ পড়বে আসসালাতুল মিতাউ জান্নাত নামাজ হবে বেহেশতের চাবি মসজিদে যাবে মসজিদে যাওয়ার পরে রুকুর জায়গা গোনা সিজদার জায়গা গোনা সব জায়গা গুলে নূরে ঝিলমিল ঝিলমিল করবে আয়েশা আমার নবীজি সুন্নতের জায়গা গুলে নূরে তাজিল্লি হয়ে উঠবে আমি নবীজি চিলকতু করি করি জান্নাতের দিকে চলে যাও নাই থাকবে আব্বা জান আমার আজকে মুসলমান মসজিদে মুয়াজ্জিন আজান দিলে চার দোকানে দুই ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত গ্যাদারিং করে সময় কাম নেয় মসজিদে মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আড়াই ঘন্টা কাটে দেয় সময় গল্প করি আর জোহরের নামাজটা দশটা মানুষ মুসলমানের জন্য ভাগ্য জোটে না যদি কোন ঠিক না ঠিক আছে না আমার জায়গা আছে আসামি আমার লোয়ার আসা ধুকনি জেলা লাস্টে বোটারে খালি শুক্রবার নামাজ পড়ে আমি এক শুক্রবার নামাজ তার জিম্মার পরে আসি আসিয়ে একে বারান্দার মধ্যে ধুপুর ধাবা করি সাপ্পা সাপ্পা মারি দিতে মেরে বাবা এলাই না তো নামাজ পড়লু এলা হবে স্যার খুদ্ভাই পড়াই নাই হুজুর কয়েক পাঁচ জিম্মার পরে আসলি এখানে পড়িনি নাই আরে কোন ছুড়ে দিয়ে বললো তুই এত মুখ লড়াই কহুজুর মুই তো ছুড়ে জানাও না তুমি যে মুখ নড়াও তোমার আলে মাসে মুখ নড়া আমিও মুখ নড়াই কন্ত বাবা এইরকম ডিজিটাল মার্কা নামাজে আসে না নাই জোরে কেন আসে না আব্বা কেন তুমি বুঝলি না এ শোনা ও শোনা রে জানো শোনা কখন আজান আসে যাবি তোর সার্টিফিকেটটা লাগবে সার্টিফিকেটটা নিয়ে তোর বাবার কাছে আগে আসবে তোর মার কাছে একবার আসবা বাবা রে তুমি জানলি না কখন আজান আসবে তোর কাছে না সার্টিফিকেট নিয়ে তোর কাছে আগে আসবে না তোর ছোট ভাইয়ের কাছে আগে আসবে তোর ছোট বোনের কাছে আসবে না তোর বড় বোনের কাছে আগে আসবে বুঝতে পারবি না শোনা রে আজান তো কখন আসবে না সার্টিফিকেট দেবে তোর কোন ঠিক না বিধি মুসলমান যদি বুঝতো কখন আমার আজান এসে সার্টিফিকেট আনবে আমার বাবার আগে আব্বার আগে আনবে আমার মার আগে আনবে আমার কখন আনবে এ যুবক তুমি চলতেছ ও যুবক গাড়ি চলাইতেছ বরপাট হাই রোড হাই রোডে গাড়িটা বাইতেছ বা চলে গেতেছ শোনা গাড়িটা স্লিপ করিয়া চাকাটা স্লিপ করে ট্রাকে তলে চলে যাবারে মাথাটা ওই দিন মাবুদের নাম লওয়া তোমার সময় আর হবে না মুসলমান যদি এই কথা বুঝত মুসলমান যদি এই চিন্তা ভাবনা করত মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইত না মুসলমান কোনোদিন মদ খাইত না মুসলমান কোনোদিন গাঞ্জা খাইত না মুসলমান কোনোদিন সুদ খাইত না মুসলমান কোনোদিন তাস খেলাইত না তোমার জায়গা নেই আমার জায়গা আছে না কি বাপ রে বাপ কি খায় রে বা এই যে পহেলা জানুয়ারি গেল 2023 সালের ইস এতদিন করে খেয়া খেয়া ভরভুর হয়ে গেছে না পাগলা কুত্তে দেখুন ঠিক না মিঠি আল্লাহ পাগলা কুত্তের মতন কি খেয়া কোটায় রাস্তা ঘরে আমাদের স্কুলের পাশে আসাম মরে আল্লাহ লাঙ্গে হ্যাঁ পড়িয়েছে খাইতে খেতে মুখে আল্লাহ কুত্তে খায় না খায় দিন দিতে কুত্তে না হয় মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে যতক্ষণ ঠিক না মিঠি শোনা মুসলমানের খাতায় তোর নাম আছে না মুসলমানের খাতায় তোর নাম মমিনের খাতায় তোর নাম আল্লাহ বলে বান্দা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলছে ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা ও আমার মমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার সত্যবাদী বান্দা বান্দিরা আজকে আমরা মুসলমান হয়ে আমরা আল্লাহ হুকুম মানতে পারলাম না মুসলমানের ঘরে জন্ম নিলাম হালাল চিনতে পারলাম না হারাম কোনটা বস্তু এখনো মুসলমান হালাল হারাম চিনক্ত করে খাইতে পারে না যেরকম ঠিক না বিঠি যেরকম ঠিক না বিঠি আব্বা কেন
ওই ছেলেটার ভিতরে কোরআনের অভাব ওই যুবকটার ভিতরে কোরআন পড়া জানতে শোনা ওই ছেলেটা কোনোদিন মদ খাইতো না কোনোদিন গাঁজা খাইতো না ওই ছেলেটা কোনোদিন তাসি নিয়ে খেলা খেলাইতো না আল্লাহ কোরআন যদি প্রতিদিন পড়তো ওই ছেলেটা কোনোদিন আল্লাহ কোরআন হাতে নিয়ে থাকতো এই হাতে তাস কোনোদিন উঠতো না তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান আচ্ছা মুসলমান কেন বিদিনের কাছে না এত নাস্তা বুঝতে হয় আচ্ছা মুসলমান অফিসে যে কোনো কাজের জোর করতে পারে না ঠিক না বিধি অফিসে যে কোনো কাজের জোর মুসলমান শক্তি দেখাইতে পারে না সমস্ত কাজের মধ্যে মুসলমান ফেলে আবার মুসলমান আল্লাহর ঘর ভুলে গেছে নবীর ঘর ভুলে গেছে আল্লাহর কোরআন ভুলে গেছে মুসলমানের বাড়িতে যা দেখবেন নাফের কবর আছে তুসুফের কবর আছে বালুশের কবর আছে টিভির কবর আছে মোবাইলের কবর আছে ডিসিং এর কবর আছে মুসলমানের বাড়িতে কোরআনের কবর নাই যেটা ঠিক না ঠিক একটা কোরআন যদি পড়তে জানে নাকারি ঘরে একটা পেলন তক্তার মধ্যে ওই কোরআনটা রাখি দিছে চৈত্র মাসে ধুলা বৈশাখ মাসে ধুলা দিয়ে কোরআনের অপর পৃষ্ঠে দেখে না যা ধরে ঠিক না ঠিক তা মুসলমানের গজব না আসবে তা কার গজব আসবে আব্বা আমার ও সোনারা ময়রা বাড়ির বন্ধুরা মরিগাঁও বন্ধুরে বাঁচতে চান বুঝো না কখন আজাল আসবে লাশ ছাড়িবে গেলে আজাল আসি তোর কাছে আগে দাঁড়াইবে না তোর বাবার কাছে আগে দাঁড়াইবে তোর মার লাশ ছাড়িবে গেটা কখন আসবে তোর মা ছাড়িবে গে আগে আসবে না তোর আব্বার ছাড়িবে গে আগে আসবে এটা যদি বুঝতে পারত মুসলমান রে ওই মুসলমান কোনো দিন নামাজ পরিত্যাগ করত না ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা সকালবেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা বাঁশে কাটিবে খাদ বানাইবে সেই খাততে তুলিবে সারি জমা থুয়ায় আসবে তোমার প্রাণ আর তো চাইবে না ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদা খেলা ওই তো খোদা মিলা যেরকম ঠিক না ঠিক হে মুসলমান খেলা দিনে কত কাপড় তুমি চেঞ্জ করো সোনা কত রঙের কাপড় চেঞ্জ করে একটু গা ঘা বললে ওই কাপড়কে তুমি বিবিকে বলো তাড়াতাড়ি কাপড়টা চেঞ্জ করে দাও না গার বন্ধ বেরিয়ে গেছে বিবি
যদি তুমি চলে যাবা এমন কাপড় পরে যাবা আর জন্মের মধ্যে কাপড় আর সেই হবে না যেরকম ঠিক না মিঠি আবন্দরা মিশা নবী আমাদের রাসূল রহমাতুল আলামিন নবী বলল কি বাসনি নাও আল্লাহ নবী কি বলল লাইত মিনুনা হাদুকুম গাতাকুনা গাবাইলাইহি মিন ওয়ালিদিহি ও ওলাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবী বলে ওই মানুষ তো অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের চলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থেকে আমার নবীর ভালোবাসা ওই উম্মতের ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না তারপরে আজকে মুসলমান নিজে নামাজ পড়ি বউ নামাজ পড়ে বেটার বউ নামাজ পড়ে না মুখে হুজু দোয়া করে তুমি কে এটা বড় বেটে বড় বেটার বউ এম এ পাস হুজুর নামাজ পড়ে না বিয়ে নি এম এ পাস হুজুর বউ নামাজ পড়ে না বিয়ে এম এ পাস বউ নামাজ পড়ে সবাই এম এ পাসের বংশ সবাই বউ দেবে নামাজ উঠার পায় না ধরে কাছে কেমন ঠিক এখন পাগলা একটা মেয়ে তো সবসময় একটা মেয়ের বাবা আলা একটা ছেলে আলা বাবার সাথে সাই করতে চায় মেয়ের বাবার 100 বিঘা সম্পত্তি আর ছেলের মেয়ের বাবা ভাবে যাই আমার জামাই হবে তাই যদি একটা বেটা হারা হয় 100 বিঘা সম্পত্তি আমার মেয়ের কপাল ধরলো এখন মেয়ে খুঁজতেছে মেয়ের বাবা ঘটক পাঠিয়ে দিছে যে একটা পোলাকার আছে এখন আসি দেখছে হ্যাঁ চাচা অমুক গ্রামে একটা পোলা 100 বিঘা সম্পত্তি মেলে বা আজই বিয়ে চুক্তি করো আমার একটা মেয়ে এখন পোলা যে পাগলা মেয়ের বাবা তো জানে না মেয়ে তো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী এখন মেয়ের সাথে ছেলের বিয়ে পড়ে দিয়েছেন মেয়ে জামাইয়ের বাড়িতে চলে গেছেন দুই দিন থাকার পর আসে মেয়ে কইছে আব্বা গো কেয়া কোন পাগলা হাতে আমার বিয়ে দিল বাবা কেয়া মা কয় নিজে কি কয় নিজে বোঝে না এখন শ্বশুর বাপ কইছে মা দেখো মা আমি তো কাল তোর বিয়ে কাপ ধাপ করে দিলাম আমি তো কালকে হজে যাব মা কত মানুষকে আমি দাওয়াত করছি কালকে আমার বাড়িতে এত আং খানদান হবে আমি আসার পরে সমাধা করব দেখা যাক বসে কি করা যায় এখন নতুন বিয়েই জামাই বিয়ে নিয়ে সবাই এসে গেছে এখন বিয়েই যখন মদিনায় যাবে নতুন জামাই কাউকে কয় ও জামাই বেঠা আমি হজ করতে যাই আমি হজ করি আসার পরে তোমাকে সবাই হাজির জামাই করবে কবে না হাজির জামাই বাবা তো নামাজ পড়তে হবে কাবা পড়ি নেবো একবারে পড়ি নেবো শ্বশুর কয় কি কই একবারে পড়ি নেয় এটা সত্যি বোঝো পাগলা আমার বেটিতে কইছে আব্বা এটা পাগলা লাস্টের মধ্যে শ্বশুর যখন চলে গেল এখন বেটি তো চালা আল্লাহ ওয়ালা মুত্তাকিন বড় আকিল বড় খেয়ানি লাস্ট স্বামীকে বলছে ভালো ড্রাইভার নিয়ে বলছে চলে যাও আগ্রা চলে যাও গুয়াহাটি কেন আমার আব্বা এখনো প্লেন থেকে নামবে এখন জামাই জিয়া ড্রাইভার ভাই বসে আছে খালি শ্বশুর নামি গেছে ইয়েতে যে শ্বশুর আব্বা সালাম আলাইকুম তোমারও কত ভোগ মোরও কত ভোগ শ্বশুর কয় আল্লাহ মারিল আল্লাহ কোন জামাই গো কি কয় সালাম আলাইকুম কারি পানা ঠিক কিতা আমার কাছে আব্বা আপনি এত স্যান করে তোমার গাও আব্বা আপনি কতগুলো আতর খাইছেন আব্বা শ্বশুর কয় কই কি রে এ বেটা কই কি মানুষে আতর খাই নাই কাবা আমাকে কিছু দেও খেয়া নেই তা গাড়ি চল গাড়ি চলে যাচ্ছে আসি বাড়ি আসার পরে তাও কাবা আমি তোমার একটা জামাই তোমার একটা পোলা তোমার এত জিনিস কেনা খাবো আমার দেওয়া আতর মিলে দাও খাই শ্বশুর মনে করছে জামাই বোঝাই গাদ দোয়াটা খোয়া মনে করে একটা শ্বশুর বড় একটা আতর শিশি আজমল আতর দামি কয়েক রিয়েল টাকা দাম নিয়ে দিছে তাও বা কি করেন করো অতি গাদ্দান না কি করে এই কয় এমন আতর বোঝা আমার আব্বা বোঝা পাঁচ টাকাইছে রে আমার তো একটা খামু আব্বা তো পাঁচটা খেয়ে এত গাছ স্যান বেরিয়েছে আপনার আমি একটা খালে আমার তো অল্প বেরিয়ে একে নাহারি ঘরে নিয়ে যাইয়া মারি দিছে খালি গোটাই বুক পর 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 আসি কে আব্বা তোমরা কয়টা আতরের বোতল শিশি খাচ্ছেন কে আমি একটা খেলে তাতে আমার বুক পর পর কে আতর খাইছে টাকা দিয়ে যা নবী বলো মাই
সত্যি নিয়ে গেছি আমি তার সময় মতে পরিশোধ করে দিয়েছি যেরকম সুবহানাল্লাহ বর্তমান যুগে মুসলমান মরে বাপ বড় ভাইয়ের কাছে যদি ছোট ভাই সম্পত্তি নেয় বড় ভাই যদি কওলা না দিয়ে যায় দেখবেন ছোট ভাইয়ের স্কুলা পান যায় ওই সম্পত্তির হাল ধরে দেয় যেরকম ছিলি আসলে তার মা ওই টাকা নিয়ে আছে কবরে চলে গেছে তার মা প্রমাণ দিছে বাবা তোর বাপ বিক্রি করছে কিন্তু পোলারা মানে না আসলে নাই আর কিয়ামতে দায়ী থাকতে হবে তো তোর মা যখন সাক্ষী দিছে যখন তুমি ছোট ছেলে বাবা তোর অসুস্থ ব্যাপার ছিল ওই দিন তোর বাবা এই সম্পত্তি 50,000 টাকা বিক্রি করে তো ডাক্তারখানার তোকে হাসপাতালে চিকিৎসা করেছে আমি তোর মা সাক্ষী দিচ্ছি তোর চাচা ঠকাইও না তোর কাকা ঠকাইও না পোড়ালা বলছে না কিন্তু বাবা আল্লাহ তো সহ্য করবে না আল্লাহ বলে বান্দারে আমি তো আল্লাহ চোখে দেখি সব শুনি সব জানি যদি তুমি একজন আমানতের মাওতুলি খেয়ানত করে নাও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ছাড়ে দেব না বিশ্ব নবী পথ দিয়ে যেতেছে আবার বিধিনীরা বলছে মোহাম্মদ রে তুমি যদি টাকা দিছ সাক্ষী দেখাও প্রমাণ দেখে চলে যাও উনি বলছে তুমি টাকা নিছো তুমি বলছো আমি টাকা দিছি যদি টাকা নিছো সাক্ষী দাও আর যদি টাকা দিছো তাও সাক্ষী দাও বিশ্ব নবী বলে না ভাই যেদিন আমি টাকা আনিছিলাম কোনো সাক্ষী ছিল না যেদিন আমি ফেরত দিছি কোনো সাক্ষী রাখি নাই বিধিনরা বলে আসল কথা তুমি টাকাও দেও নাই টাকা না দিলে এখান থেকে যেতে দেব না টাকা দাও তারপরে তুমি চলে যাও কল তো বাবা আমার নবীকে কে বাঁচাইবে গো আমার নবীকে আল্লাহ বাঁচাইবে কে বাঁচাইবে এমন সময় ওই রাস্তা দিয়া হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ওই পথে চলতেছে রে বহু দূর তাকে দেখে এত মানুষের কে সমবেত ওখানে দেখা যায় হযরত হুযাইফা ভাবলেন মনে হয় ভাই ভাই মনে হয় কোনো বাক্যা চাল হয়েছে নাকি আমি একটু জোরে গেলে আমার মনে হয় সমগ্রহ করে দিতে পারবো আল্লাহ কি লীলা হুযাইফা যে মানুষটা আসতে গেত আল্লাহর নবী সাহাবী ওই হুযাইফা একটু জোরে পড়ছে গেলেন যেতে গেতে যে দেখে রে হুযাইফার নজরে দেখতেছে বিদিন কাফিররা বিশ্ব নবীকে নিয়ে ওই বিদিনরা নাচকা মুসকা করতেছে বিদিনরা বিশ্ব নবীর উপরে লাঞ্ছনা দিতেছে হযরত হুযাইফা সামনে যায়া দেখে আমার রাসূলুল্লাহ মাথা নিচু করিয়া চোখের পানি ফেলে কানতেছে হযরত হুযাইফা বলেন হুজুর নবী গো আপনি এখানে কেন গনবে নবীজি মাথা তুলি দেখে হযরত হুযাইফা দাঁড়িয়ে আছে নবীজি দুই চোখের পানি চারিদিক কাঁদে হুযাইফা রে তুমি কোথায় থেকে আসলি রে হুযাইফা হো গো হুযাইফা আমি এই ভাইয়ের কাছে ঋণ করছি আমি তার আমানতের মাল আমি তার খেয়ানত করি নাই সময় মতো বুঝে দিয়েছি রে হুযাইফা আজকে সেই ভয় আমার কাছে আবার সেই ঋণ চাই আমি যেদিন দিছিলাম তারও সাক্ষী নাই আমি যদি নিছিলাম কোনো সাক্ষী নেই আজকে সাক্ষী চাই হযরত হুযাইফা বলে কার কাছে নিচে মাল কইছে আমার কাছে রে ভাই যেই দিন বিশ্ব নবী ঋণ নেয় তোর কাছে ধান নেয় ওদিন হুযাইফা আমি নিজে দাঁড়িয়ে আছিলাম যেরকম সুবহানাল্লাহ এ ভাই যেদিন নবীজি ঋণ পরিশোধ করে সেদিন আমি হুযাইফা নিজের সামনে দাঁড়িয়ে আছিলাম তুমি সাক্ষী চাও আর কেউ সাক্ষী লাগবে বাকি দালাল না বেদিনরা বলল ভাই রে মোহাম্মদের সাক্ষী তো হুযাইফা মিলিয়ে গেলেন তুমি আমাদেরকে কেন আনি বিনা অপরাধী মোহাম্মদকে তুমি কষ্ট দাও বিশ্ব নবীকে হাত ধরি টানি টানি হুযাইফা নিয়ে যায় বহু দূর চলে গেল বিশ্ব নবী
বলে হুজাইফা ও হুজাইফা রে মিথ্যা সাক্ষী কেন দিলি আমি যেদিন টাকা নিছি তুমি হুজাইফা তো ওখানে ছিলে না আমি যেদিন পরিশোধ করছি ওদিন তো তুমি উপস্থিত ছিলে না আজকে এত মানুষের সামনে কেন তুমি হুজাইফা মিথ্যা কথা বলে হুজাইফা কেন বলো তো আমি মিথ্যা বলি নাই গা আপনার উপরে কুরআন নাযিল হইছে আমি হুজাইফা যদি না দেখে বিশ্বাস করতে পারি আপনি হাদিসে বলছেন আপনি যদি না দেখি বিশ্বাস করতে পারি আপনি বিশ্ব নবী হইয়া একটা বিদিনের টাকা দিবেন আমার হুজাইফার কি বিশ্বাস হয় না আমার নবীকে যদি না দেখি সব ঈমান আনতে পারি রে এটা নবীর হাদিস রে নবী বলছে রে এটা নবীর উপরে কোরআন নাযিল হয়েছে তা যদি না দেখি বিশ্বাস আনতে পারি আমি জানি আমার বিশ্ব নবী সাক্ষী আমি হইলাম জোরে কম সুবহানাল্লাহ আব্বা জান আমার শোনার সানারা আজকে নবীর উম্মত হয়ে বাবা ও সোনারে আজকে যদি আমরা মুসলমান হয়ে নবীর আমানতের মাল যদি খেয়ানত করে দিই আল্লাহ কোনোদিন তো ছাড়ে দেবে না ও মা বোনারা আম্মারা শুনে রাখো মা আল্লাহ রসুল কি বললো মা শুনে রাখো মা আল্লাহ নবী বলো আলমার আ তুই যা সাল্লাত খামসাহা আমার নবী বলো কোনো একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার রসুল বলো আসসালাত ফাজাহা ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় ঘরে আমার নবী বলল ওয়াতা অতাবালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীর মন যদি জয় করতে পারে আল্লাহ রসুল বলল ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করতে পারে আমার রসুল বলল ফাকাদ কুলমানায়ু আবু বাবির জান্নাতির সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে জোরে কোন সুবহানাল্লাহ নাই তবে কিন্তু মা আম্মারা তোমাদের সম্বন্ধে কিছুই বলতে হবে মা রে তোরা আছেন তোদের মা বললে তোরা মনে মনে দুঃখ পাবেন মা গো তুমি একটা নারী মা আমার রসুল কত সুন্দর কথা বলে গেলেন মা তুমি যদি জান্নাত যাও তোমার চারটে কাম ভালো করে করতে হবে মা এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর রমজান মাসে রোজা করতে হবে নবী বলো আসানা ফাজাহা তোমার পর্দায় পুষি দেয় চলতে হবে নবী বলো আতাবালাহা তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে তাকিয়া তোমার স্বামীর মনটা জয় করতে হবে তোমার স্বামীর মুখের হাসি আনতে হবে রসুল বলো ফাঁকা দে কোলো মানাই আবু আবির জান্নাতির সাদ তোমার জন্য আল্লাহ আটটা জান্নাতে দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ আমার তোমার স্বামী যদি তোমার উপরে খুশি হয়ে যায় রসুল বলল ওয়াজাউ জুহা আনাহা তো দাউ জুহা মানে হলো স্বামী নবী বললে ওয়াজাউ জুহা আনাহা রাদিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রসুল বলল তাকালা তিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি না দেখবে আমার মা বোনেরা জান্নাতে দেখেছেন মা মা তোরও জান্নাত যেতে হবে মা মা তুমি নারী জাতি মা ওয়াচানা ফরজাহা তো পর্দা করে আল্লাহ ফরজ করে দিয়েছে মা বহু নারী আছে বহু মেয়ে মানুষ আছে এখনো পর্দা করা জানে না তোমাদের বরপেটায় নাই আমাদের ধুবড়ি জেলাতে আছে আল্লাহ সকালবেলা বাইকিং স্কুলে যেতেছি স্কুল থেকে বাড়ি থেকে বিরিয়ালাম বিরিয়ে প্রায় দশ পঞ্চাশ হাত গেছি ইয়েতে দেখি আমার বাড়ির সামনে হাই রোড ভোটার পিএমজি রোড দেখি একটা মহিলা গুরু সামনে যায় ডিসি মারলাম কাইরি আমার গ্রামে তৈরি মহিলা যে দেখি আমার গ্রামে বড় ভাবি আমাকে ভাবি গো ইস এত সাজিছেন দেখো ভাবি ভাই মারা যাবার দশ বছর হয় কোনোদিন এমন করে সাজন নাই গো গো তোমার আলে মানুষ খুব খারাপ গো মানে সাজব দেখতে পার না আমাকে ভাবি ইস এত সাজিছেন জান করে গো তোমার আলে মানুষ এত খারাপ গো সাজব দেখতে পার না না ভাবি ভাই মারা যাবার আজকে দশ বছর হয় কোনোদিন ভাইয়ের সামনে আমি করি সাদা দেখ নাই তোমরা জানেন না করে যাই আমাদের বন্ধন স্যার আজকে আসবে কোন স্যার বন্ধন স্যার কোন স্যার বন্ধন স্যার মাঝে একটা লিপস্টিক ফিপস্টিক আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ
হাতে তামলিকের হাতনি কাছে অস্ট্রেলিয়ার কাছ তুই মলনা হ হাফেজ হ কারি হ রাস্তা দিয়ে গেল তো ওই নারীর এক দল আছে পথ ছাড়ি দেনা যতক্ষণ ঠিক না মিটি বাবা কেন দেয় না ওই মেটার ভিতরে এলেমের অভাব আল্লাহর কোরআনের অভাব ওই মেটার ভিতরে হাদিসের অভাব আল্লাহর রাসূল বলল মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান তোরা যদি এলেমের রাস্তা তদন্ত করতে চাও রাস্তা খুঁজতে যাও সে রাস্তা তুমি খোঁজো রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তরিকান ইলাল জান্নাত সে রাস্তা হবে তো জান্নাতি রাস্তা যেরকম সুবহানাল্লাহ তাওজন আমার আজকাল কত নারী আছে আব্বারা ওয়াজ করে গেছিলাম তোমাদের বড়পাটা ভবানীতে এই ভবানী আছে না এই ভবানীপুর সভা করে গেছিলাম এই নভেম্বর মাসে ওয়াজ করে বাড়িতে গেলাম ড্রাইভার আমার বাড়ি থেকে এক কিলোমিটার আগে তার বাড়ি গাড়ি আমার হাতে দেখো যদি এক কিলোমিটার চলে নিয়ে যান চলে যেতেছি বারান্দায় বাইরে গাড়ি থুইয়া আমার আলেম মাসে একটা অভ্যাস আছে লোক বাড়ি থাকবা না থাক সালামটা দেবো ওরকম ঠিক না বেটি এটা আমার অভ্যাস এলা বেটায় থাকবো বেরিয়ে থাকবো বৌমায় থাক সালাম ঘুরি দিবে আব্বা বাড়ি এসছে সালাম দিলাম এখন বাড়ি ঢুকলাম এখন আমার বাড়ি আলি বুঝুন তো হোম মিনিস্টার আমার বাড়ি আলি হোম মিনিস্টার আমাকে বলে আনসারির আব্বা এখন নান চা খাবেন না দুধ চা খাবেন আমি কে আনসারি আব্বা কোকে হুজুর কবাপা না হুজুর দুধ চা নান চা খাবেন আমি ওয়াশ করি বিড়ে সকালে হুজুর কয় স্কুলে গেলে হিন্দু মেয়ে বেশি হিন্দু ছেলে বেশি আমাকে সকাল কেউ সার কয় না সকাল হুজুর কয় তুই হুজুর করিস নাকি রাস্তাঘাটে হিন্দু মুসলমান সবাই আমার হুজুর কয় তুমি হুজুর করতে পারোস না ওয়াশ করি মাথা খারাপ হলো নাকি রাজান আমার সোনার চান্না সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় মল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় পীর সাহেব হওয়া যায় সব জায়গায় আমির সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায় সব জায়গায় জেলে বৈঠক হওয়া যায় সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায় সব জায়গায় গাঁও বুড়ে সাহেব হওয়া যায় সব জায়গায় ডিসি সাহেব হওয়া যায় মেম্বার সাহেব হওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যতক্ষণ ঠিক না বিধি গ্রামের মানুষ যদিও না জানে তোর বাড়ি আলি ভাল করি জানো রে ইনি আমার হুজুর কেমন আমার আমি হুদাই পা যদি না দেখে বিশ্বাস করতে পারি আপনি হাদিসে বলছেন আপনি যদি না দেখি বিশ্বাস করতে পারি আপনি বিশ্ব নবী হইয়া একটা বিদিনের টাকা দিবেন আমার হুজাইফার কি বিশ্বাস হয় না আমার নবীকে যদি না দেখি সব ইমান আনতে পারি রে এটা নবীর হাদিস রে নবী বলছে রে এটা নবীর উপরে কোরআন নাযিল হয়েছে তা যদি না দেখি বিশ্ব আনতে পারি আমি জানি আমার বিশ্ব নবীর সাক্ষী আমি হইলাম যেরকম আব্বা জান আমার সোনার চানারা আজকে নবীর উম্মত হয়ে বাবা ও সোনারে আজকে যদি আমরা মুসলমান হয়ে নবীর আমানতের মাল যদি খেয়ানত করে দিই আল্লাহ কোনোদিন তো সারে দেবে না ও মা বোনারা আম্মারা শুনে রাখো মা আল্লাহ রসুল কি বলল মা শুনে রাখো মা আল্লাহ নবী বলো আলমার আ তুই যা সাল্লাত খামসাহা আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার রসুল বলল আসসালাত ফাজাহা ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় ঘরে আমার নবী বলল ওয়াতা অতাবালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীর মন যদি জয় করতে পারে আল্লাহ রসুল বলল ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করতে পারে আমার রসুল বলল ফাঁকা দে কোনো মানায়ু আবু বাবির জান্নাতির স্বাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্নাতের দরজা খোলা রাখবে কিন্তু মা আম্মারা তোমাদের সম্বন্ধে কিছুই বলতে হবে মা রে তোরা আছেন তোদের মা বললে তোরা মনে মনে দুঃখ পাবেন মা গো তুমি একটা নারী মা আমার রসুল কত সুন্দর কথা বলে গেলেন মা তুমি যদি জান্নাত যাও তোমার চারটে কাম ভালো করে করতে হবে মা এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রমজান মাসে রোজা করতে হবে নবী বলল আসানা ফাজাহা তোমার পর্দায় পুষি দেয় চলতে হবে নবী বলল ওয়াতাবালাহা তোমার স্বামী যখন বাড়ি দিকে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে তাকিয়া তোমার স্বামীর মনটা জয় করতে হবে তোমার স্বামীর মুখের হাসি আনতে হবে রসুল বলো ফাঁকা দে কোলো মানাই আবু আবির জান্নাতির স্বাদ তোমার জন্য আল্লাহ আত্মা জান্নাতে দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ আমার
তোমার স্বামী যদি তোমার উপরে খুশি হয়ে যায় রাসূল বলল ওয়া জাউজুহা আনহা তো জাউজুহা মানে হলো স্বামী নবী বললেন ওয়া জাউজুহা আনহা রাদিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রাসূল বলল দাখালা ফিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি নাই থাকবে আমার মা বোনেরা জান্নাতে যেতেছেন মা ও মা তোর জান্নাতে যেতে হবে মা মা তুমি পর্দা হা তো পর্দা করে আল্লাহ ফরজ করে দিয়েছে মা বহু নারী আছে বহু মেয়ে মানুষ আছে এখনো পর্দা করা জানে না তোমাদের বরপেটায় নাই আমাদের ধুপড়ি জেলাতে আছে আল্লাহ সকালবেলা বাইকিং স্কুলে যাইতেছি স্কুল থেকে বাড়ি থেকে বিড়াইলাম বিড়িয়ে প্রায় দশ ইয়েতে দেখে আমার বাড়ির সামনে হাই রোড ভোটার পিএমজি রোড দেখি একটা মহিলা গুরু সামনে যায় ডিস মারলাম কাইরি আমার গ্রামে তৈরি মহিলা যে দেখি আমার গ্রামে বড় ভাবি আমি কে ভাবি গো ইস এত সাধু ছেন দেখো ভাবি ভাই মারা যাবার দশ বছর হয় কোনদিন এমন করে সাজন নাই গো গো তোমার আলে মানুষ খুব খারাপ গো মানে সাজগোর দেখতে পান না আমি ভাবি ইস এত সাধু ছেন জান করে গো গো তোমার আলে মানুষ এত খারাপ গো সাজগোর দেখতে পান না না ভাবি ভাই মারা যাবার আজকে দশ বছর হয় কোনদিন ভাইয়ের সামনে এমন করে সাদা দেখ নাই তোমরা জানেন না করে যাই আমাদের বন্ধন সার আজকে আসবে কোন সার বন্ধন সার কোন সার বন্ধন সার মাঝে একে লিপস্টিক ফিপস্টিক আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ হাতে তো আমেরিকার হাত নিয়ে কাছে তো অস্ট্রেলিয়ার কাজ তুই মলনা হ হাফেজ হ কারি হ রাস্তা দিয়ে গেল তো ওই নারীর একদল আছে পথ ছাড়ি দেয় না যতক্ষণ ঠিক না মিঠি বাবা কেন দেয় না ওই মেটার ভিতরে এলেমের অভাব আল্লাহর কোরআনের অভাব ওই মেটার ভিতরে হাদিসের অভাব আল্লাহর রাসূল বলল মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান তোরা যদি এলেমের রাস্তা তদন্ত করতে চাও রাস্তা খুঁজতে যাও সে রাস্তায় তুমি খোঁজো রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তরিকান ইলাল জান্নাত সে রাস্তা হবে তো জান্নাতি রাস্তা যেরকম সুবহানাল্লাহ তাও জান আমার আজকাল কত নারী আছে আব্বারা ওয়াজ করে গেছিলাম তোমাদের বড়পাটা ভবানীতে এই ভবানী আছে না এই ভবানীপুর সভা করে গেছিলাম এই নভেম্বর মাসে ওয়াজ করি বাড়িতে গেলাম ড্রাইভার আমার বাড়ি থেকে এক কিলোমিটার আগে তার বাড়ি গাড়ি আমার হাতে দেখো যদি এক কিলোমিটার চলে নিয়ে যান চলে যেতেছি বারান্দায় বাইরে গাড়ি থুইয়া আমার আলেম মাসে একটা অভ্যাস আছে লোক বাড়ি থাকবা না থাক সালামটা দেবো ওরকম ঠিক না বেটি এটা আমার অভ্যাস এলা বেটায় থাকবো বেরিয়ে থাকবো বৌমায় থাক সালাম ঘুরি দিবে আব্বা বাড়ি এসছে সালাম দিলাম এখন বাড়ি ঢুকলাম এখন আমার বাড়ি আলি বুঝুন তো হোম মিনিস্টার আমার বাড়ি আলি হোম মিনিস্টার আমাকে বলে আনসারির আব্বা এখন নাল চা খাবেন না দুধ চা খাবেন আমি তো চাই আনসারি আব্বা কোকে হুজুর কে বাবা না হুজুর দুধ চা নাল চা খাবেন আমি ওয়াশ করি বিড়ে সকালে হুজুর কয় স্কুলে গেলে হিন্দু মেয়ে বেশি হিন্দু ছেলে বেশি আমাকে সকাল কেউ সার কয় না সকাল হুজুর কয় তুই হুজুর করিস নাকি রাস্তাঘাটে হিন্দু মুসলমান সবাই আমার হুজুর কয় তুমি হুজুর করতে পারোস না ওয়াশ করি মাথা খারাপ হলো নাকি রাজান আমার সোনার চান্না সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় মল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় পিস সাহেব হওয়া যায় সব জায়গায় আমির সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায় সব জায়গায় জেলে বৈঠক হওয়া যায় সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায় সব জায়গায় গাঁও বুড়ে সাহেব হওয়া যায় সব জায়গায় ডিসি সাহেব হওয়া যায় মেম্বার সাহেব হওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বিধি গ্রামের মানুষ যদিও না জানে তোর বাড়ি আলি ভাল করি জানে রে ইনি আমার হুজুর কেমন আমার সাহেব কেমন তোর কথা ঠিক না বিঠে আমার মা বোনেরা আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহ মা গো ও মোর এখানে মা বোনেরা শুনে রাখো নবীদের প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা মা গো নবীদের দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা মা নবীদের দ্বিতীয় স্ত্রী হযরতে সাওদা বড় মোটা ছিল তোর সিরাছে রে সাওদা উঠলে বসা বড় কোণে হয়ে গেছে আর বসিলে দাঁড়া বড় কঠিন হয়ে গেছে নবী কখন থেকে আসিলে সাওদা কষ্ট করে দাঁড়াইয়া দাঁড়ায় নবীদের কি খিজমত জুলে দাঁড়িয়ে গেত নবী বলছে সাওদা রে তোমার শরীর বড় ফিক তোমার উঠে লাগবে না হযরতে সাওদা বলছে ওদুর আপনার
তোমার চেহারা যখন দেখি আমি সাদা আমি বসে থাকতে পারি না যখন সুবহানাল্লাহ আজকে যদি মোটা নারী হয় স্বামী যদি কিরে কদিয়া হোস না আমার শরীর কি এরকম ঠিক না মিঠে মা বোনেরা আমরা নবীজি তৃতীয় বিবি ছিলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহা মানে জানো না হযরত আয়েশা কে ছিল না তুমি কি বুঝলি না ইনার বাবা ছিল মদিনার রাষ্ট্রপতি মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন মা হযরত আবু বকর আদরের কন্যা কলিজার মনি ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ আদরের নরমাল স্ত্রী ছিল কোমল স্ত্রী ছিল তিনি ছিল মা কোরআনের হাফিজা নাই তুমি আমরা নবীজির তার নাম বিবিছিল হযরত জয়নব নবীজির পাঁচ নম্বর বিবিছিল হযরত হাফসা মা নবীজির ছয় নম্বর বিবিছিল হযরত উম্মা সালমা নবীজির সাত নম্বর বিবিছিল হযরত উম্মা হাবিবা নবীজির আট নম্বর বিবিছিল হযরত মাইমুনা মা গো নবীজির নয় নম্বর বিবিছিল হযরত সুফিয়া নবীজির দশ নম্বর বিবিছিল হযরত রায়হানা নবীজির এগারো নম্বর বিবিছিল হযরত মারিয়া মা তফসিরা সূরা মাসুই হাদিস আছে নবীজির এক উত্তাগী জীবনে এগারো জন স্ত্রী চলে যায় কোন বিবির দায় নবীজি জীবনে এত কষ্ট অনুতাপ করে নাই যেরকম সুবহানাল্লাহ বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামীরা দুঃখ কষ্ট পায় কি না পায় না হুত পায় পালে স্বামী কিলে কত নারী আছে তা বুঝল কেন কালকে মরিয়া গাঁও সবাই যাস না গেছি না আফসর হুদুর বয়ান করছে গো স্বামী বাড়ি ছিল স্বামীর সাথে মোলাকাত করতে বলছে স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিতে বলছে স্বামীকে উজু করা পানির বদনা দিতে বলছে তুমি দিছো না হুজুর যে কিছু গুণা হবো গুণা আমার মা গুণা ভয় করে নাই আমি তার মেয়ে এ আমার মার সাথে আমার বাবার জীবনে কথা ছিল না আমার মা আমার বাপ মরে গেছে আমার মা জীবনে কথা কয়নি আমি তারে বেটি আমি ভয় খাই গুণা যেরকম ঠিক না বেটি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের পশু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না মিঠে আবারে ওয়াস করি বাড়ি গেলাম বাড়ি যেয়ে খালি দাঁড়াচ্ছি ইয়েটা আমার বাড়ি এলাকায় হুস মতন ওয়াস করে আমি কি বিহুষ ওয়াস করি নাকি না তোমার চুল বড় হয়ে গেছে তোমার শ্রোতা কি করবে তোমার চুল ঢাক পেয়েছে কান বাবা কথা তো ঠিকই ভিড় বাড়িতে তো মারাক তোর লোক তাহলে আমি সে বাইককে নিয়ে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে চলে গেলাম নাপিতের দোকানে স্কুল ফিরে আছে সাড়ে নটায় কেলার মাথা কাম করে না মুখে আকলাম কি আজকে শনিবার নয় তোমার ক্লাস বারোটা বিশেষ আছে রুটিন দেখুন তোমার টেবিলের উপরে এইটাও খবর জানি হলে মুশকিল বাড়ি গেলি লাস্টে বাইককে নিয়ে গেলাম নাপিতের দোকানে গেলাম যে বাইককে নিয়ে নাপিত বেটা ওই দরজা খুলিয়ে পানি দিবে আসছে অঙ্গনমনঙ্গস্বামী সরঙ্গস্বামী অন্নত ভগবান অঙ্গদাতি এ ভগবান মোর কাস্টমার বাড়ে দে রেজে বাড়ে দে করে না করে আমি কই বাবা তোর যে কাস্টমার বাড়ি দিবে মসুল গুলা আবার কাটক তো আমি মাস্টার মাস্টার সা রাখেন তোমার হাতে চারজন বুক করে আছে ভিতরে ঘর আগে ঢুকি গেছে কি দরজা ফোড়া ঢুকি গেছে যে দেখি বাঁ চারটে বেটা চারটে চ্যাংড়ে বাঁ চারটে পোলা ইস ঘোড়া আমার কাছ চুল কান নাই করে কান দেখা না যায় আমি কইছো বাবা এই চুল কাটতে চার ঘন্টা যাবে বাবা স্কুল করতে হবে সার এলিয়ে চুল কাটারও বেশি মজা তোমার তো ফুড লাগে কেসি লাগে ক্রিম লাগে কত কিছু এমার খুর কাছে কেসি নাই কে এলিয়ে চুল কাটা হাইস্ট পাঁচ মিনিট একটা করে চুল কাটা পাঁচ মিনিট বাবা কেমন করি রে দেহ সার
তোমাক দিয়া বাবা এই আমন একটা মাইক্রোফোনের মতো একটা মেশিন আছে রে ভাই কেবল তার লাগা নিয়ে যা কারেন্টে বড় লাগি দিন মুই চেয়ারত বসি আছো যে চাংড়া আগুত বচ্চে চেয়ারত উইয়ের আগুত সিরিয়াল নিবে এক নম্বর উই যে চাংড়া আগুত বচ্চে দেখো এই যে মোবাইলের মধ্যে তার লাগি দিয়ে দুইটা কানত তার লাগে যে কি এলা গান কয় একলা একলা করে ঢিস ঢাস করে আর ঠ্যাং একলা একলা নড়ায় যে এত ঠ্যাং নড়ায় দেখো এত ঠ্যাংয়ের গোড়া ফাড়া কি রে বাবা তোর ঠ্যাংয়ের গোড়া কাটে ফাড়া চরুও ফাড়া হাঁটুয়েও ফাড়া এটাও ফাড়া এলে ফাড়া প্যান্টি কিনি পাওয়া যায় কত মালে মানুষ বোঝায় এলে প্যান্টের দাম কত বাবা এরকম প্যান্ট আছে না তোমার তীর আছে ইনশাল্লাহ ওই পারে একটা গুণ আছে বাবা ওই প্যান্ট যদি গেঞ্জি কাত না দিয়ে বাবা যদি একবার মোবাইল ব্যবহার করছে কাল পাড়ত ছাঁপড়িছে দেখবেন রংপুরে ঢাকা শহর ঘোড়া দেখা যায় যেরকম ঠিক না পিঠে হ্যাঁ যুবক ওটা মুসলমানদের প্যান্ট না ওটা মমিনদের প্যান্ট না তুমি কলেজ পড়তে বড় বাধা নাই তুমি ইউনিভার্সিটি বড় বাধা নাই তুমি হাই স্কুল বড় বাধা নাই তুমি আমি স্কুল বড় বাধা নাই তোর ভিতরে ইসলাম থাকতে হবে যেরকম ঠিক না মিঠি রসুল বলছে লিম মাঝিম মা রফরা তুমি চুল রাখো বাধা নাই তো তিন তরিকে থাকতে হবে চুলের কাঠিনের ভিতরে তারপরে বাবারে এই মেশিনটা আমি এই আটি লাগিয়ে দিলে এই ঘোড়া মার্কা চুল দে বাপ এটি লাগিয়ে দে সুচ দিলে এমন করে মেশিনটা আজকে যুবকটা কেন গো বোঝে না এই যুবকটা চুলের কাটনি কেন বোঝে না বাবা রে তুমি তোমার হায়ার সরম নাই ওই প্যান্ট পেনি তুমি বাড়িতে যাও বারে বারে প্যান্টটা নিচ পাখে যায় নিচ পাখে পড়িতে চায় একবার যদি দাঁখের দাঁড়ায় একবার যদি সাফরে রে বাবা বাংলাদেশে ধসর গোটা দেখা যায় মন টাকায় পাঁচ পাক দিয়ে মারং এক শট তোর বাড়িতে তোর মা আছে তোর ছোট বোন আছে তোর ছোট ভাই আছে নাই যুবক তোর যদি ওই রকম চরিত্র হয় রসুল বলো আল্লাহ হায়া সুবাত মিনাল ইমান যারা হায়া নাই যারা সরম নাই তার ইমাম নাই তোর অবস্থা যদি এমন হয় রে তোর ছোট ভাই অবস্থা তাই হয়ে যাবে তোমার পরনে কাপড় যদি এরকম হয় তোর ছোট ভাইয়ের পরনের কাপড় এরকম হয়ে যাবে তোর ছোট ভাই কিছুদিন পরে লাঙ্গা খাইয়া বেড়াইবে যেরকম ঠিক না মিঠি কেন বাবা ও যুবক রে শুনে রাখো মা বলে না আম্মা মা জান্নাত যদি যাইতে চান না মা বলে না নবীজি বাড়ির দিকে চলে আসলেন আম্মারা বাড়িতে আসিয়ে নবীজি দেখতেছেন বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে হযরত মাইশা কোনো কাজের মধ্যে ব্যস্ত না নবীজি মিষ্টি মুখে সুরে ডাক মারলেন আয়সা রে আয় আয় আমার কাছে আয় হযরত মাইশা কোমল স্ত্রী নর্মাল স্ত্রী হালকা পাতলা নারী নবীজির কাছে আয়সা ধরে গেলেন নবীজির দিকে বারবার আয়সা তাকায় নবী বলে আয়সা আমার দিকে কেন তাকাও আমার দিকে বারবার কেন তাকাও ওগো নবী আপনার দিকে তাকাইলে আমার আয়সার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দিকে তাকায় কোনোদিন তাকায় মা বোনের শুনে রাখেন আমারা শুনে রাখেন বাদশাহ হারুন অসিত ছিলেন তার বিবির নাম ছিল জোবেদা ভানু মা বোনেরা জোবেদা ভানু একদিন হাম্মাম খানায় গোসল দিতেছেন আরবিতে বলে হাম্মাম খানা আমরা বাংলা ভাষায় বলি বাথরুম তা আমরা বাথরুম বলি বাথরুম কই না আরবিতে বলে হাম্মাম খানা তা মা জোবেদা ভানু হাম্মাম খানা গোসল দিতেছিলেন তা বাদশাহ হারুন অসিদের বাড়িতে দারোয়ান ছিলেন পাঠ্য দারোয়ান বিনা পারমিশনে ওনার বাড়িতে কেউ ঢুকতে পারবে না বাবা বহু বাড়িতে লেখা আছে বিনা পারমিশনে বাড়ি প্রবেশ করা নিষেধ বাথরুম ওই দারোয়ান কোনবা কারণে একটু গ্যাস শাড়ি চলে গেছে বাবা যাই দিছি এবছর চাকরি করো তারও তো পান বিড়ি সেট খাওয়া অধিকার আছে তারও তোকে নরমালি পেশা পায়খানা আসে না নাই এর দারোয়ান মান কোন জায়গায় গেছে একটা পাগল পাগল একটা মাথার মধ্যে একটা খড়ির রোজা নিয়ে সোজা রাজবাড়িতে প্রবেশ করছে যে ঠিক বাথরুমের সামন দিয়ে বলতেছে কে আছেন খড়ি নেবেন কে আছেন খড়ি নেবেন তবে দেখো রে এ তো বিজ্ঞনা পুরুষ এ তো আমার রাজবাড়ির লোক না জবেদা বলছে দারোয়ান আমার বাড়িতে বিগোনা পুরুষ প্রবেশ করলো দারোয়ান মনে হয় লোকটা ভুলুতে প্রবেশ করছে বাড়িতে ঢুকছে দারোয়ান রে লোকটা বলি দেয়
রাজবাড়িতে খড়ি বিক্রি হয় না, খড়ি বিক্রি হয় বাজারের মধ্যে। দারোয়ান শুনেছি, শোনা পরে রাগ হচ্ছে, কি আমি একটু আরাম করতে পারি রে, কোন পাগলা দোকলা আছে বাড়ির ঢোকে রে, দারোয়ানের মেমোরি কাম করে নাই। এমলে পানি তুমি আমাকে ধরে পেটন দাও, তোর কোন ঠিক না বি ঠিক, এমলে ক্যাডার ফেটার যা পাই। দারোয়ানও কছে, দারোয়ান পাগল বোঝে নাই, আপসত বাড়ি করে দে। এই করছে কি বুঝে নেই মানে, মুখ আরাম করবে দেয় না, যে পাগল টুড়ি হচ্ছে টিপিয়া, টুড়িগঞ্জ হচ্ছে টিপিয়া, টানি আনতে 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 যেই গাড়ো খাই দিচ্ছে, টুড়ি কাটা লাগিয়ে দেয়, পাগলা পড়ি মরা শেষ। রানী মা কি পাগলাটা মরি গে, কি বললি? রানী মা আমার মাথা কাম করে নাই, আমি একটু আরাম করতেও পারি না, এই পাগলার টুড়ি টিপি ধরছি আমি, টন্ডটা সারিয়ে দিতে নেই মরা শেষ। রানী বললেন, দারোয়ান আমার বাচ্চা হারো নসিব নাই প্রাণ বাচ্চা রে, আমার স্বামী কিন্তু নাই প্রাণ, আমার রসুল হাদিস বলে কালকে আমাদের ময়দানে সাত চালের মানুষ আল্লাহর আরশের সাত তলে থাকবে, তাতে এক নম্বর হলো নাই প্রাণ বাচ্চা। এ দারোয়ান আমার বাচ্চা এখনই বিচার মলতে আসবে রে, তার আগে তুমি লোকটাকে এই পাগলটাকে যে কোনো জায়গার মধ্যে তুমি রাখি দাও, নাহলে বাদশার নজরে যদি ধরা পড়ে যাও, কিন্তু বাদশা তো সাড়ি দেবে না, তোমারও মৃত্যুদণ্ড দিয়ে দেবে, যদি বাঁচতে চাও এই পাগলটাকে তাড়াতাড়ি তুতে রাখো, যে কোনো জায়গায় ফেলে দাও। দারোয়ান যদি ওই লোকটা পাগলটাকে কোনো জায়গায় পুঁতে রাখে, পৃথিবীর মানুষ কেউ না জানে, কে জানবে? জোরে বলুন আল্লাহ। পাগল নাই চলে গেল, আড়াল হয়ে গেল, পৃথিবীর কেউ জানে না, রব্বুল আলামিন রহমান বড় দয়ালু জানে। দারোয়ানের বিবেক, মা বলে না শুনে দেব মা, দারোয়ানের বিবেক চলো প্রত্যাখ্যান পরে হাজগানি আল্লাহওয়ালা। স্বামী যখন পাহাড়ে যায়, স্বামীর কাছে আদেশ নেই গো স্বামী, আপনার পারমিশন ছাড়া আমি বাড়ি থেকে বেরাব না, আপনি না আসা পর্যন্ত আমি কোনো জায়গায় যাব না। যেরকম সুবহানাল্লাহ, স্বামী গো নেন উজুর পানি না নামাজ পড়েন, দারোয়ান চলে পাগল চলে গেছে, জোহরের নামাজের সময় হয়েছে, পাগলের বিবি দোয়া করে, আল্লাহ জোহরের নামাজে আমার স্বামী এসে, আর জোহরের নামাজ চলে গেল, আল্লাহ আমার স্বামীকে বিপদ থেকে রক্ষা করো, আসরের নামাজ চলে গেল, আসরে নাই মাগরিবের টামি এসে, পাগলের বিবি আবার নামাজে কানলে, বাচ্চা দুইটি বলে মামুদ আমার আব্বা কেন এখনো নাই, মার কাছে আসি কৈফত করলো, মা গো আমার আব্বা কি আনছে, আমার আম্মা কি করেছো, আমরা তো বাড়িতে আসলাম, মা বলছে তোমার আব্বা এখনো বাড়ি আসে নাই, বাবা তোমরা আরাম করবিস নাই ঘুমান, তোমার আব্বা রাত্রি আসলে আমি রান্না করে তোমাকে খাবো। যেরকম সুবহানাল্লাহ, মা রে মারবো তো জননী, পৃথিবীতে কেউ নাই গো মা সারা পৃথিবীর সন্তানকে বুঝ তোমার মতন কেউ নাই, এত খারাপ খিদে লাগুক না কেন, যেত ভুক লাগুক কেন, মা ছাড়া কারো কাছে সন্তান খালা যাই না, মা আমার আব্বা আসে নাই, মা এসে নামাজ পড়ি কাঁদতেছে, বাবা তোমার আব্বা এখনো বাড়ি পৌঁছে নাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমার আব্বার কি বিপদ হলো, কোনোদিন এই বিপদ হয়নি, সময় মতো বাড়ি আসত, আসি জহরের নামাজ পড়ত, আসরের নামাজ পড়তো, আজকে তিন ওয়াক্ত নামাজ চলে গেল বাবা, এসার পর্যন্ত আমি অপেক্ষিত আছি, তোমরা ঘুমিয়ে যাও আমি তোমার জন্য রান্না করি খাও। দোনো সন্তান ঘুমিয়ে গেলেন, মানে কান্দে ওই পাগলের জন্য আল্লাহ, এসার নামাজ চলে গেল রে মাবুদ, মাওলা গো কেমন করি আমার স্বামী এখন আসে না, বাচ্চা দুইটা ফাঁকি দিলাম, আমার বাচ্চাই এখনো ঘুমায় না, বাচ্চা দুইটি এখনো ঘুমায় না, লাস্টের মধ্যে রে হায় রে পাগলের বিবি সব নামাজ পড়ে শেষে শেষে সারা রাত কান্দে, তাহার দুধের তাহার নামাজ আসে গেল, তাহার দুধের নামাজ পড়ে কান্দে, এমন
এমন সময় কান্দে কান্দে পাগলের বিবি ওই মামাদের মশলার মধ্যে ঘুমোতে কে বা স্বপ্ন দেখাইতেছে রে আল্লাহ বন্দি কান্দিস কা কান্দিস কা ও আল্লাহ বন্দি রে কান্দি লাভ নাই তোর স্বামী দুনিয়াতে রে পাগলের বিবি তোর স্বামী পাগল দুনিয়া জমি আর না যদি দেখা করতে চাও তো স্বামীর খবর নিতে চাও তাহলে দেশের বাদশাহ হারুন রশিদের কাছে তুমি বিচার দেবা বাদশাহ হারুন রশিদ তোমার স্বামীর ব্যবস্থা করে দেবে এছাড়া কেউ তোমার স্বামীর প্রমাণ দেখাইতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ রাত্রিকালে তাহাজ্জুদ নামাজ পড়ে স্বপ্ন ভেঙে গেল ফজর নামাজ পড়ে হাউ করে কাঁদতেছে আল্লাহ স্বপ্ন কি সত্য স্বপ্নটা স্বপ্নের পায়ে ফজরের নামাজ পড়ি পাগল স্ত্রী দুই হাত ধরে মোনাজাত করে কাঁদতে কাঁদতে কলিজা ফেটে কাঁদতে কাঁদতে বাচ্চা দুটো ঘুম থেকে উঠে গেছে আমার মা তো সকালে কান্দে কেন আমার মা কোনোদিন এত জোরে কান্দে না আজকে মা কেন কান্দে দুনো সন্তান ঘুম থেকে উঠি বলছে মা তুমি আজকে এত জোরে জোরে কেন মা কাঁদছো তোর কান্দে না আমরা আর ঘুম থাকে মা বলছে মানিক রে শোনা আমি একটা স্বপ্ন পাইলাম বাবার বাচ্চা দুটো বলে মা গো আমার খানা তাড়াতাড়ি দাও সারা রাত্রি খাই নাই আব্বা কি আনছে মা গো করে কান্না মানি তোমার আব্বা এখন পর্যন্ত ফিরে আসে নাই রাত দিন চলে গেল রে বাবা তোমার আব্বাকে খবর নিতে হলে তো ভাই চলো আমার কোলে চলো আমি তোমাকে নিয়ে তোর আব্বার খবর নিতে যাই এছাড়া আমরা কোনো বুদ্ধি নাই চলো চলো দুনো দুইটা সন্তানকে নিয়ে পাগলের বিবি খুঁজতে খুঁজতে বাদশাহ হারুন রশিদের বাড়িতে রাজতন পারে দেশাদের হয়ে গেলেন বাদশাহ হারুন রশিদ নেই প্রাণ বাদশাহ আল্লাহ আল্লাহ মোত্তাকিন বাদশাহ বাদশার কাছে যা বলে মহারাজ আপনি গরিবের বিচার করেন না ধনীর বিচার করেন মহারাজ আমি উত্তর দেয় আমি একটা অসহায় নারী আপনি গরিবের বিচার করেন না ধনীর বিচার করেন বাদশাহ হারুন রশিদ বলে মা আমার কাছে ধনীর বিচার সমান মা আমার কাছে গরিবের বিচার সমান মা তোমার কি হয়েছে মা তুমি বলো মা আমি বিচার করব জোরে কোন আব্বারা কষ্ট হয় নাকি জোরে বলেন ও মা বোনেরা বিশ্ব নবী আয়েশাকে দেখে দেখে বললেন দেখে বাদশাহ হারুন রশিদের কাছে মেয়েটা কিসের বিচার দেয় পরে বলবো ঠিক না বিটি বিশ্ব নবী দেখে বলো আয়েশা কি আমি তোমায় একটা কথা বলি আয়েশা সবাই কাজের মধ্যে ব্যস্ত আছে তুমি আজকে কোনো কাজ কেন করো নাই কেন বসে আছো হুজুর আজকের কাজটা তোমার কাছে আমি খুঁজি নেব তোমার কাছে খুঁজি নিয়ে আসি আপনি যে কাজটা দিবেন আমি একটা কাজ তোমার কাছে চাবো যে আদেশ করবেন সেই কাজটা আমি আজকে করব নবী বলাই সারে তুমি কি কাজ আজকে চাও আমার কাছে তুমি চাও অদূর আমার আয়সা মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়া তোমার আমি গোসল করে দেওয়ার কাজটা আমি চাই জোরে কোন সুবাহ আমি বলি আয়েশা তুমি কি গোসল করে দিলে ভালো লাগবে কলে হ্যাঁ হুজুর আমি আপনাকে গোসল করে দেওয়ার কাজটা আমি ভালো পাই নবী বলে আয়েশা রে আমি নবী তো বারণ করতে পারি না বাধা করতে পারি না তোর কাছে যদি ভালো লাগে আমি নবী তোকে না কইতে পারি না যাও আয়েশা দাও তোমাকে আমি পারমিশনটা দিয়ে নিলাম হযরতে মা আয়েশা বড় খুশি হয়ে গেলেন আমার নবীর গোসল করা পারমিশন আমি পাচ্ছি রে আমি আয়েশা বড় ভাগ্যবতী আল্লাহ আমার মতো ভাগ্যবতী পৃথিবীর কোন নারী হইতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ নবীদের বললে আয়েশা দুই মস্ক পানি আনিয়ে জলচকের উপর কি নবীকে বসিয়া নবীদের গার মধ্যে পানি ঢালি ঢালি দেয় আয়েশা বড় খুশি বড় আনন্দ আল্লাহর কাছে বলে মাবুদ আমি আয়েশা বড় খুশি আল্লাহ আমার নবীকে আমি নিজাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়েছি জোরে কোন সুবহানাল্লাহ পান্থ বাবা বর্তমান যুগের নারী
স্বামী যদি কোনোদিন কয় একটা গোসলের জন্য আমাকে গাওটা একটু ময়লা তুলি দাও, পিঠে একটু ময়লা ঘষি দাও, কারণ তো বর্তমান যুগে নারী রাজি হবে গো, রাজি হবে। নিজের স্বামীর গাও চেপি না দো, স্বামীর গাও ময়লা তুলে দাও, কোন পিসের গাও তুমি চেপি দাও, তোর পিসের সামনে তো তোর হারাম আছে, যতবার তোর স্বামীর গাও বাজাও জুহা না হা, তোর স্বামী যতবার তোর উপরে রাজি খুশি হয়ে যাবে, দেখা রাতে জান্নাত হবে জান্নাতি না, পিসের মাথায় তেল দাও, পিসের ঠ্যাঙে মাথায় তেল বসিয়ে দাও, তোমার দেখা না আমার দেখা না আসলে বাবা, যেই পিসের যায় পালে পিসের ঠ্যাং বন্ধ ধুয়ে দেয়। মা তুমি বুঝলি না, আসল পীরকে তুমি চিনতে পারলে না, নকল পীর নিয়ে তো নাদারে কোনো রাখু, হজরতি মায় শাহ সিদ্দিকা নবীজির গানের মধ্যে পানি দেয়, মনে বড় খুশি মনে বড় আনন্দ, আয়সা আল্লাহকে বলে আল্লাহ আমি আয়সা বড় খুশি আল্লাহ, আমার বিশ্ব নবীকে আমার নবীকে আমি নিজ হাতে কুসুমে দায়িত্ব পেয়েছি, আয়সা খুশি মানে পানি দেয় গায়, নবীজির গানের মধ্যে পানি ঢালি ঢালি দেয় রে, এমন সময় গার পানি গুলে পড়ি, নবীজির গার পানি গুলে পড়ি, জল চোখের নিচের দিকে যায়, পানি গুলে পড়ি পড়ি মাটি নরম হয়ে জল চোখের পায়াটা সামনের দিকে দাবিয়ে যায়, আমার নবী লক্ষ্য করে সামনে জল চোখের পায়া দাবিয়ে গেল, আমার নবী পিছন দিয়ে একটু সরে বসিয়ে যায়, ছাল জল চোখের সামনের পায়া ভাসিয়ে যায়, আমার নবী লক্ষ্য করে নাই, আয়সা আনন্দে আনন্দে গোসল দিতে দিতে অযতে মাইসার ডান দিকের পাটা জল চোখের নিচের ফুটে জল চোখের নিচের পায়ার দিকে চলে গেছে, আমার নবী যখন সামনের দিকে আগে বসছে তখন আয়সা ডান দিকে বুড়ো আঙুলটা ওই জল চোখের পায়ার নিচে আটকে গেছে, মায়সা ও শব্দ করে নাই আর শব্দ পর্যন্ত করে নাই, নবীজির গোসল বন্ধ করে নাই, গোসল দিতেছে নবীজি লক্ষ্য করতেছে হায় রে আমার গোসলের পানি দিয়া এত রক্ত কেন ঝর্ণা হয়ে যায়, নবীজি ডেকে বলছে আয়সা রে আয়সা, আমি জীবনে কত একাই গোসল করেছিলাম, আমার গোসলের পানিতে কোনোদিন রক্ত সম্মান দেখি রে, আজকে আমার গোসলের পানিতে এই রক্তগুলো কোথায় থাকে আসতে, আয়সা তুমি কুলি বলো, তুমি কুলি বলো, আয়সা কথা বলে না, নবী দিকে গোসল দেয় খালি গোসল দেয়া নাই, নবী বলে আয়সা কেন কথা বলে না, এতক্ষণ আয়সা এত আনন্দ রে এত খুশি রে, আয়সা কি হলো রে, নবীদের মুখটা আয়সার মুখের দিকে একবার তাকায় দেখলে দেখি রে আয়সা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রসুল্লাহ গোসল বন্ধ করে না, যেরকম সুবাহ কাঞ্চুকের বোন এই গোসলের দায়িত্ব তুমি নিজেই না নিয়ে সরে বল, আমি নবীজি জোর করে এই দায়িত্ব দেই নাই, কেন বোন তুমি কাঁদতেছ বল, তোমার শরীর কেন কাঁদতে জেরে বল, তুমি কেন কাঁদছো, কি তবে আসেন ওই সময় আয়সা দাঁড়িয়ে দেখতেন পারে না, নবীজি দাঁড়িয়া আয়সাকে বুকের মধ্যে পাঞ্জা করি ধরে আয়সা বলো কি হলো বল, তোমার কি হলো আমাকে খুলি বল, আয়সা তখন বলে রসুল্লাহ হাবিবুল্লাহ আপনার জীবনের গোসলে কোনোদিন রক্ত পানি দেখছেন কি, না দেখি নাই হুজুর গ, আজকে এটা কোন রক্ত তোমার পানি দিয়ে গেল আপনি জানেন কি, না জানে না হুজুর, আপনার জল চোখের পায়ের নিচে আমার ডান বুড়ো আঙুলটা এখনো ফাঁসি আছে হুজুর, দুর্গ তোমার শরীরের ভরিতে আমার ডান দিকের বুড়ো আঙুলটা ফাটি যাইয়া আমার শরীরের রক্ত গুলে দুর্গ তোমার গোসলের পানি দিয়া এত কাম ঝন্না হয়ে গেল, নবী বলে তবু তুমি একটা উ শব্দ কেন বললি না রায়সা, একটা আ শব্দ কেন বললি না, বলো হযরতে মায়ের সামনে অঘ নবী কেন আমি আর শব্দ শব্দ বলবো, আমার পায়ের রক্ত তো দূরের কথা, অঘ নবী তোমার মায়া তোমার মহব্বা মহব্বা তোমার ভালোবাসায়
আমার জীবনটা যদি তোমার জীবনের মধ্যে পড়ে যায়, আমি জীবন দোয়ারা দিয়েছি তবু আমার আয়সা জবান দিয়ে উ শব্দ বলা তোমাকে রাজি না। মা ভলিরা, জান্নাত যেতে চাও? জান্নাত কোথায়? জান্নাত তোমার স্বামীর কাছে, তোমার স্বামীর কাছে। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ বিশাল আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আল্লাহ তাই জীবনে 100 বার আল্লাহর সাথে স্বয়ং সাক্ষাৎ হয়, যখন সুবহানাল্লাহ, এত বড় ওলি ছিলেন। একদিন ওনার মুরিদদের কথা মনে পড়লো, বহুত ভক্তদের কথা মনে পড়লো। মালিক বিন দিনার রহমাতুল্লাহ রাস্তাতে যাবে, মুক্তি ভক্তরা কইছে, হুজুর বহুদিন পর আপনি আসেন না? আসেন, আমার দেখা করে যান হুজুর, আমাদের সবক কিছু আগবাড়িয়ে দিয়ে যান, আমাদের আমল কিছু আগবাড়িয়ে দিয়ে যান। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলছে, বেটা রে আমি যাবো, সময় মতো চলে যাবো বেটা, টেনশন করবেন না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ কেতাবে আছে, ওই দিন মালিক বিন দিনার রহমাতুল্লাহ ভক্তদের মুখ মুড়িদানের কথা মনে করিয়ে সেই দেশে রহনা হয়ে গেলেন। গেতে গেতে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির পথে কিছু দূর যাওয়ার পথে দেখে বিশাল একটা গভীর নদী দেখা যায়। মালিক বিন দিনার রহমাতুল্লাহ মনে করলো, আল্লাহ এখানে তো নদী। সামনে মালিক রহমাতুল্লাহ যা দেখে একজন দাড়ি মাঝি নাও নিয়ে বসে আছে। মালিক বিন রহমাতুল্লাহ বললেন, এই মাঝির কাছে বললে আমার মনে হয় নদী পার করে দিবে। মাঝির কাছে যা বললেন, বাবা দাড়ি মাঝি আমাকে নদীটা পার করে দাও। বলছে, হুজুর আমার মাঝিদের কামে হলো নদী পার করা, যেরকম ঠিক না বেঠিক? হুজুর চলে, আমি নদী পার করে দেবো, আপনি চলেন। মালিক বিন রহমাতুল্লাহ নৌকে যখন চললেন, চলার পরে অর্ধ নদী যখন গেলেন, তখন মাঝি বলছে, হুজুর পয়সা দেন, পয়সা দেন। তন্ত বাবা বহু নাই নদী পার হয়েছে, উ শব্দ বলা তোমাকে রাজি না। মা ভলিরা, জান্নাত যেতে চাও? জান্নাত তোমার স্বামীর কাছে, তোমার স্বামীর কাছে। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ বিশাল আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। যে মালিক আল্লাহ তাই জীবনে 100 বার আল্লাহর সাথে স্বয়ং সাক্ষাৎ হয়, যখন সুবহানাল্লাহ, এত বড় ওলি ছিলেন। একদিন ওনার মুরিদদের কথা মনে পড়লো, বহু ভক্তদের কথা মনে পড়লো। মালিক বিন দিনার রহমাতুল্লাহ রাস্তাতে যাবে, মুক্তি ভক্তরা কইছে, হুজুর বহুদিন পর আপনি আসেন না? আসেন, আমার দেখা করে যান হুজুর, আমাদের সবক কিছু আগবাড়িয়ে দিয়ে যান, আমাদের আমল কিছু আগবাড়িয়ে দিয়ে যান। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলছে, বেটা রে আমি যাবো, সময় মতো চলে যাবো বেটা, টেনশন করবেন না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ কেতাবে আছে, ওই দিন মালিক বিন রহমাতুল্লাহ ভক্তদের মুখ মুড়িদানের কথা মনে করিয়ে সেই দেশে রহনা হয়ে গেলেন। গেতে গেতে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির পথে কিছু দূর যাওয়ার পথে দেখে বিশাল একটা গভীর নদী দেখা যায়। মালিক বিন দিনার রহমাতুল্লাহ মনে করলো, আল্লাহ এখানে তো নদী। সামনে মালিক রহমাতুল্লাহ যা দেখে একজন দাড়ি মাঝি নাও নিয়ে বসে আছে। মালিক বিন রহমাতুল্লাহ বললেন, এই মাঝির কাছে বললে আমার মনে হয় নদী পার করে দিবে। মাঝির কাছে যা বললেন, বাবা দাড়ি মাঝি আমাকে নদীটা পার করে দাও। বলছে, হুজুর আমার মাঝিদের কামে হলো নদী পার করা, যেরকম ঠিক না বেঠিক? হুজুর চলে, আমি নদী পার করে দেবো, আপনি চলেন। মালিক বিন রহমাতুল্লাহ নৌকে যখন চললেন, চলার পরে অর্ধ নদী যখন গেলেন, তখন মাঝি বলছে, হুজুর পয়সা দেন, পয়সা দেন। তন্ত বাবা বহু নাই নদী পার হয়েছেন, যখন নদীর খাট পা পাং বাদে ভ্যাট বাড়ি স্টার কমে দিয়ে সব কাস্টমার কাছে পয়সা দেন না, চায় চায় না। মালিক বিন রহমাতুল্লাহ কাছে মাঝি বলছে, হুজুর পয়সা দেন, তোমার সামনে হাট আসি গেছে, পয়সা দা বাড়ি করো। আল্লাহ বলে বলছে, বেটা আমার কাছে পয়সা নাই, মাঝিক দোয়া করবো রে, আল্লাহ তো জীবনে অভাব রাখবে না। মাঝি বলছে, না না আমি দোয়ার জন্য এখানে মাঝি গিরি করে না, পয়সা দেন হুজুর পয়সা দেন, পয়সা না দিলে বাকি নদী পার করব না। মালিক বলছে, বাবা আমার কাছে পয়সা নেই বাবা, আমি কোথায় পয়সা পাব? তো আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তো বিশাল আল্লাহ মালদার পানি দিবে। না না হুজুর আমি তোমার দোয়া চাই না, পয়সা দাও, পয়সা না দিলে আমি বাকি নদী পার করব না। দুইবার মাঝি যখন বললেন, তিনবারের বেলা মাঝি খারাপ রাগ করে বলেন, হুজুর পয়সা যদি না দেন, নবের মধ্যে রশি আছে, সব কিছু আছে, হাত বান্ধি পা বান্ধি পানিতে ফেলে দেব, ও হুজুর পয়সা না দিলে আমি নদী পার করব না। মাঝিও যদি চিনতে পারে নাই,
আল্লাহ নদী প্রাণী না মাছরা প্রাণী না জন্তুরা সবাই চিনছে সব মাছের প্রাণী না নদীর প্রাণী না বলে আল্লাহ ও মাবুদ রে ত্রলি কেউ চিনতে পারে না মাঝি চিনতে পারে না আমরা নদীর প্রাণী আল্লাহ আমরা চিনি আমার সামনে ত্রলিকে বিদ্যুৎ করলে আল্লাহ আমরা সহ্য করতে পারি না আল্লাহ আমার মা বোনের আম্মা না সোনার তান আম্মা না আবারে কষ্ট হয় নাকি জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর অলি বড় সেনা বাবা চিনি না আল্লাহর অলি কাকে বলে বাবা শুনে না কেন হজরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ যখন দুই চোখের পানি ছানিয়া দিলেন মাঝি তার দোয়া নাই না কিছুই নাই না লাস্টের মধ্যে নদীর মাছ নদীর জলজন্তু না সবাই আল্লাহর কাছে কৈফত কোন আল্লাহ তরলিকে নদীর ওই মাঝিটা চিনতে পারে মাওলা আমরা নদীর প্রাণীরা চিনি সমাজ নদীর মধ্যে হা করিয়া নৌকা চতুর্দিকে তাকে আছে রে আল্লাহর অলির দিকে তাকায় সবাই আল্লাহর অলির দিকে মাছরা তাকায় জোরে কোন সুবহানাল্লাহ এমন সময় মালিক রহমাতুল্লাহ ডান দিকের হাতটা নাওর থেকে ছাড়িয়ে দিলেন একটা মাছের মুখের দিকে ঢুকিয়ে গেলেন একটা দেহনা আনিয়ে মাঝির হাতে দিয়ে দিলেন বেঠা নে তোর পয়সা নিয়ে নে তোর পয়সা নে মাঝি দেখলেন নে খুজরা হাতটা নদীতে নামে দিলেন মাছের মুখে থাকে কি চললেন নে দেখে রে এত বড় দামি পয়সা রে মণিমুক্তা একটা ওদর চিনতে পারি নাই পয়সা লাগবে না হুজুর মাফ করে দাও হুজুর তোমার পা দুইটা ধরি বলি হুজুর কইছে বেটা তুমি তো দোয়া চাও না তুমি চাও পয়সা নাও রে বেটা নাও জন্মের পয়সা হয়ে যাবে জীবনে অভাব হবে না পয়সা নাই না হুজুরের পাও সরে দেয় না হুজুর বলে মা সরি দে বেটারে তুই বাকি নদী পার করে দে হুজুর মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি পার করে দেব হুজুর দেখলো রে ইনি তো পাও সরে দেবে না রে হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ কত বড় কেরামতি ওই মাঝির কাছ থেকে শোনা তোমার হক আদায় করে দে মানে নাই আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুল তু সুম্মা ইয়া নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি নবী বলো কালা বিদুল ওয়ালিদাই না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল আলেম মানুষ মার কাছে বললো মা গো মা তুমি নামটা ভালো রাখছো আব্দুল সামাদ আমার নাম কি বলতে চাও বাবা মা আমি তো হক আদায় করিতে পারি নাই রে মা মা তুমি আমাকে আলেম বানাইছো তোমার হক আমি কোন দিন আদায় করবো আমাকে পারমিশন দেন মা ক্যা বাবা আব্দুল সামাদ কি করো বা পারমিশন নিয়ে মা গো মদিনায় চলিয়া যাবো মদিনায় যে মা আমি এলিমগুলো ব্যয় করবো মা এলিমগুলো খরচ করবো কেমন করি খরচ করবা মা মদিনায় যেয়া আমি দুম্বা কুরবানি করবো মা উট কুরবানি করবো দোয়া কালাম পড়বো হালাল করে দেব মা তার উপার্জন করিয়া আনি মা তোমার খোয়াবো মা আল্লাহ তোমার হক আমার আদায় হয়ে যাবে যদি কম মা বলছে বাবা তোমার পারমিশন দিতে পারি তুমি যেমন একটা বেটা তুমি মদিনায় গেলে আমার কথা বা ভুলে যাও আমি তো থাকতে পারবো না না মা আমি ভুলবো না তুমি আমাকে আলেম বানাইছো মা আব্দুল জামাত জামাল কালে মার পায়েটায় তুমি একার বলে মা কথা দিলাম মা কোনোদিন তোমাকে আমি ভুলবো না আরে আব্বারা মনে রাখেন নারী যদি আল্লাহওয়ালা মোত্তাকিন পরহেজগারি না হয় বাবারা আস্তানা ভালো না হয় ওই নারীর দ্বারায় আব্বারা শ্বশুরী শান্তি পাবে না শ্বশুর শান্তি পাবে না স্বামী শান্তি পাবে না দেহ শান্তি পাবে না বাবা গ্রামের মানুষ পাড়ার মানুষ শান্তি পাবে না আর যদি নারীটা আল্লাহওয়ালা হয় মোত্তাকিন পরহেজগারি হয় তাহলে ওই নারীটা দ্বারায় গ্রামের মানুষ পাড়ার মানুষ শ্বশুর শ্বশুরী সবাই কিছু আনন্দ পাবে যেরকম ঠিক না বেঠি বাদশাহ হারুন রশিদ বললেন যে বেদা সত্যি করবে তুমি আল্লাহ বলাবে কে বলো বলো স্বামী কি হয়েছে তোমার নামে মানুষ আমার কাছে বিচার দিছে তুমি গত রইতে আমি যে পালামে ঘুমিয়েছিলাম তুমি প্রতিদিন আমার কাছে সব কথা শেয়ার করো
বাড়ির সব কথা বয়ান করো, সব কথা বলো, গতরাতে কোনো কথা এড়িয়ে গেছো নাকি? জবেদা বলো, হ্যাঁ স্বামী, গতরাতে একটা কথা তোমার বলা খেয়াল ছিল না। পাগলে বিবি দাঁড়ায় আছে, কি কথা জবেদা আমাকে বলো? স্বামী গো, গত রাত্রে কথাটা কেন বলি না কি, আমি যখন গোসলখানায় ছিলাম একটা আমার বাড়িতে পাগলা খড়ির বোঝা নিয়ে রাজবাড়িতে প্রবেশ করেছিল। তবে স্বামী, আমার দারোয়ান যে কোথায় ছিল আমি জানি না, দারোয়ানকে ডাক মারছিলাম, দারোয়ানকে বলছিলাম, দারোয়ান রে পাগল মানুষ বুঝে নাই, পারমিশন ছাড়া রাজবাড়ি ঢুকছে, লোকটাকে বাড়ি করে দেয়া বলো, রাজবাড়িতে খড়ি বিক্রি হয় না বাজারে বিক্রি হয়, আমার দারোয়ান বোঝে নাই গো স্বামী, ওই পাগলটাকে গালা ধাক্কা মারিয়া গলা টিপি ধরিয়া ওই পাগলটাকে মারি শেষ করে দিয়েছি, কোথায় ফেলে দিতে আমি জবিদা জানি না, সেই কথাটা তোমাকে বলা খেয়াল ছিল না। পাগলের বিবেক সিক্কু দিয়ে বলছে, বড় যে পাগলটাকে তোমার দারোয়ান গালা ধাক্কা মারি বাড়ি করে ফেলে দিছে, ওঠে আমার স্বামী, মরক দয়া করি আমার বিচারটা করে দেন, আমার নির্দোষী স্বামীটাকে তোমার দারোয়ান কেন খুন করলেন, দয়া করি আমার বিচারটা করেন, আপনি যদি গরিবের বিচার করেন আমার বিচার আপনার করতে হবে। বাদশাহ হারুন রশিদ বলল, আল্লাহ, আমার তো বিচার করতে হবে, আমার মতো বিচার না, আমার মতো রাজনৈতিক না, আমার মতন বিচার বৈঠক না, ওনাদের বিচার কেমন, কথল মিল কথল, কথলের বিপরীত কথল, মার্ডারের বিপরীত মার্ডার, আমার বিচার হলো বাবা মস্তান সেদি, ফয়সলা সেদি, পাখি সেদি, রায় সেদি, এরকম ঠিক না মিঠি? বাদশাহ হারুন রশিদ, মা তুমি যাও, আমি নাই বিচার করবো, আমার দারোয়ান এখন পর্যন্ত আমার শিক্ষা দেয় নাই, রানীর মুখে শুনলাম কথাটা সত্য, আমি বিচার করবো। বাদশাহ চিন্তায় পড়লেন, আমি বিচার করলে তো কতল হইতে হবে, দারোয়ানের মৃত্যু হইতে হবে, কি করি? আজকে মেয়েটা আসি বলে, মহারাজ বিচার কোনদিন আয়োজন করবেন, কোনদিন আমাকে ডাকাবেন, আমি তো বিচার শুনবো। মহারাজ বাদশাহ হারুন রশিদ কথা দেয় না, ডেট দেয় না, ডেট দেয় না, আজকে কথা দেয় পরে কথা দেয় না, তারিখ দেয় না। মেয়েটা মহিলাটা পাগলের বিবি দেশের মানুষকে সবারে কানে কানে জানিয়ে দিলেন, আমার স্বামীকে, আমার স্বামীকে বিনা অপরাধে বাদশাহ হারুন রশিদ দারোয়ানকে মৃত্যুদণ্ড করছে, আপনার আপনার কাছে বিচার দিলাম, আমার নাই বিচার চাই। গ্রামের মানুষ বলে, আমার বাদশার মতন মানুষ পৃথিবীতে কেউ নাই, এ অন্যায় করতে পারে না, বাদশার মতো সব লোক চলে গেল। মহারাজ আপনি ন্যায় বিচারক বলে ঘোষণা করেছেন, আমার এই মহিলাটা অভাবী মহিলা, কেন গো মহিলাটার কি স্বামী মৃত্যু হলো তোমার দারোয়ান দিয়ে, কেন এখনো নেই বিচার করা হয় না? দেশের মানুষ দিবেন করলো, মহারাজ যতদিন ন্যায় বিচার হবে না আমার দেশের মানুষ কেউ তোমাকে দিয়া বিচার মহলে বিচার করব না। বাদশাহ হারুন রশিদ চিন্তা পড়লো, রাইজের কাছে কথা চলে গেল, জনগণের কাছে লোকের কাছে চলে গেল, এখন আমার বিচার করতে হবে। মহিলাটাকে বললো, মা তুমি যাও, জনগণ আমাকে বিচার চাইছে মা তোমার স্বামীর বিরুদ্ধে, মা গো অমুক তারিখে তুমি আসো মা, আমি তোমাকে বিচার দিব মা, আমার দারোয়ান যদি অপরাধী হয় না, আমার বিবি যদি অপরাধী হয়, আমি বাদশাহ হারুন রশিদ আমি বিচার ছাড়ব না। মেয়েটা সাক্ষী ডেট পেয়ে গেল, দেশের মানুষ জানি পেল অমুক তারিখে বাদশাহ হারুন রশিদ ন্যায় বিচার করবে, সবাই দেখবো বাদশাহ হারুন রশিদ তো পুরো করা, এনার কাছে বাসা বিচার থেকে বাসা বড় কঠিন, কিন্তু ওনার দারোয়ানকে উনি কেমন করে বিচার দিবে, এ তো কঠিন মুশকিল কথা। সবাই দেশের লোক দেখতে আসলো, দেখি ন্যায় বিচার বাদশাহ হারুন রশিদ কীভাবে করে, একটা মানুষকে কথল করলো, কথল মিল কথল, রসুল বলল কথলে বিবি কথল হতে হবে, কিন্তু ইনি তো ন্যায় বিচারক, ইনি কেমন করে কথল করবে? বাদশাহ হারুন রশিদ দেখছে যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ, লক্ষ লক্ষ লোকের মানুষের ভিড় আমার রাজবাড়ি এরিয়াতে, আজকে আমার ন্যায় বিচার করতে হবে, আমার বিচার যদি নর্মাল হয়ে যায় কিন্তু আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। লাস্টের মধ্যে বাদশাহ হারুন রশিদ বললো, ভাই তোমার সবাই আসছেন, আমি বাদশাহ হারুন রশিদ, আমি তোমাদের কাছে বললাম, ওয়াদা দিলাম আমি আজকে তোমাদের ন্যায় বিচার শোনাবো। যেরকম সুবহানাল্লাহ,
গ্রামের মানুষ সবাই তাকে আছে আজকে আমার বিশ্বাস চাই রে বা সামন্তিনী সহকারে আসি বসলেন বিচারের আয় হয়ে যাবেন দারোয়ান ওখানে বসিয়াছেন এমন সময় বাদশাহ বললেন মন্ত্রিনী রে এখন হাজার হাজার লোকের সামনে আমি রায় দিয়ে দেব এই মন্ত্রী কে মহারাজ রাজবাড়ির ভিতরে প্রবেশ করো তুমি কি করবো মহারাজ আমার রাজবাড়িটা কোথায় তদন্ত করে আসো গোঠা চেকিং করে আসো রাজবাড়ির ভিতরে কোনো বস্তু ভিতরে পড়ে আছে নাকি আমি রায় দিয়ে দেবো মন্ত্রী চলে গেলে রাজবাড়ির ভিতরে তদন্ত করলেন পূর্ণাঙ্গ তদন্ত করলেন আসি দেখলেন নাই কিছুই নাই আগে রাজবাড়ি যেরকম আছে যে খারাপ জিনিস সেখানে পড়ে আছে আসি বলল মহারাজ আপনার রাজবাড়ি আমার আগে যেমন ছিল আজই ওই জায়গায় ওই বস্তু অমনেই আছে আর কোনো জিনিস কোনো নাড়ি হয় নাই মহারাজ বলছে মন্ত্রী তুমি বসো আমি নিজেই তদন্ত করব আমি রায় দেওয়ার আগে ও মন্ত্রী রে আমি তদন্ত করতে হবে বাদশাহার নসিব নিজের রাজবাড়ির ভিতরটা এ ভিতরের মধ্যে চতুর্দিকে ঘর চতুর্দিকে তদন্ত করতে করতে রাস্তার মধ্যে ওই জমিদার গোসলখানার সামনে যখন যায় জিয়া দেখে রে একটা খড়ির বোঝা সেই জায়গায় পড়ে আছে বাদশাহ বলল এ খড়ি বোঝা কার বাদশাহ নিজের হাতে মাথার মধ্যে নিয়ে নিলেন মাথার মধ্যে তুলে নিয়ে বিচার মহলে রওনা হয়ে গেলেন রাজবাড়ির দিকে বেরিয়ে বিচার মহলে যায় মানুষ লক্ষ 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 করতেছে আল্লাহ এটা কে এটা বাদশাহ না বাদশাহ কোনো মাথার মধ্যে খড়ি বোঝা সবাই বলছে আল্লাহ কি হলো মহারাজ আল্লাহ মহারাজ যত দামি মানুষ এত মানে মানুষ আজকে সাধারণ একটা খড়ি কাটার মতন হয়ে মাথার মধ্যে খড়ির বোঝাই নিয়ে বিচার মলে আসতেছে মনে হয় মহারাজের আগে ব্রেন খারাপ হয়ে গেল বলতো বাবা ভালো মানুষ সবাই চিন্তা করবে মহারাজ এত বাণী মানুষ সম্মানীয় লোক আজকে এর আগে খড়ি বোঝা মাথায় নিতেছে বিচারের ফয়না চালা দিতে আব্বা জামা সোনার চান্দা মদিনার খলিফা দ্বিতীয় খলিফা তো স্থানীয় হজরত ওমর ছিলেন ইনি ছিলেন ছদ্মবেশী খলিফা চিনতে পারে গ্রামের মানুষ মদিনা মক্কা মাও চিনতে পারে নাই হজরত ওমরকে কখন গরিবের রূপ নেয় কখন ধনীর রূপ নেয় কখন ছদ্মবেশী রাজমহলে বসে মদিনার মানুষ চিনতে পারে নাই তাকে বলা হয় ছদ্মবেশী খলিফাতুল মুসলিমিন আর হজরত ওমর কাছে সিরিয়া ছিলেন সিরিয়া ছিল হজরত ওমরের কাছে কেতাব আছে জেরুজালেম থেকে গিয়ে জেরুজালেমে খ্রিস্টান বাদশাহ ছিলেন সেই খ্রিস্টান বাদশাহ সিরি করছিলেন হজরত ওমরের কাছে মহারাজ আমি খ্রিস্টান জেরুজালেমের বাদশাহ আমি তোমার কাছে দেখা করতে চাই একটু মোলাকাত করতে চাই মহারাজ একটু যদি আপনি আসতেন আমার জেরুজালেমের দিকে আমি একটু হ্যান্ডশিপ করতাম আমি একটু খুশি হইতাম বাদশাহ চিঠিতে দেয়া হজরত ওমরের হাতে পড়িয়ে গেলেন বাদশাহ ওমর পড়ি দেখে জেরুজালেমের বাদশাহ খ্রিস্টান পাদুরি আমাকে চিঠি করছে আমার সাথে দেখা করতে চায় বাদশাহ খলিফাতুল মুসলিমিন হজরত ওমর বড় খুশি হয়ে গেলেন গোলামকে বললো গোলাম কেন মহারাজ খলিফা বলেন তাড়াতাড়ি উঠ সাজান সামান রেডি করো জেরুজালেম চলে যাব কেন খ্রিস্টান পাদুরি দাওয়াত করছে দেখা করতে হবে সঙ্গে সঙ্গে হযরত উমরের গোলাম আসলাম উটটা সাজানো করলেন সামান পাত্র নিয়ে নিলেন গোলাম রে এখন তো জেরুজালেম দেশে চলে যাব এ গোলাম আমার উট বড় দুর্বল দুইজন সওয়ার নিতে পারবে না হাঁটতে পারবে না গোলাম রে আমি আগে উঠের পিঠিতে চড়ি তুমি উঠের লাগাম নিয়ে তুমি টানো তুমি যতক্ষণ টানবা তুমি যখন অসুস্থ হয়ে যাবা হাঁটতে পারবা না আমাকে উঠের লাগাম দিবা তুমি গোলাম উঠের উপরে উঠবা দুইজনে অদল বদল করি জেরুজালেম যাবরে আমার উঠটা যাতে কষ্ট পায় না যেরকম সুবহানাল্লাহ প্রথম সবক পড়ি গেল হযরত উমরের প্রথম উঠে গেলেন গোলাম লাগাম নিয়ে টানতেছেন গেতেছেন কিছুক্ষণ পরে হযরত উমর আবার লাগাম ধরলেন গোলাম উপরে উঠলেন আবার উমর উঠলেন গোলাম লাগাম ধরলেন এমন করতে করতে জেরুজালেম খ্রিস্টান পাদুরীদের দেশে যখন পৌঁছে যাবেন খ্রিস্টান পাদুরী সেই দেশের বাদশাহ
সেনা বাহিনী সৈন্য বাহিনী দিয়ে রাস্তা পাড়িয়ে এই মাতার থাকি সেনা বাহিনী দিয়ে মোতায়েন করে রাখছে যাতে মদিনার রাষ্ট্রপতি মদিনার খলিফা হযরত উমরের কোনো ক্ষতি না হয় ঠিক না মিটি আর যদি আমাদের এলাকা যদি আমার হিমন্ত স্যার আসে তোমাদের এলাকার মধ্যে আজকে ইএলপি শুরু রওনা হয় কন্ত বাবা একদম বড় বড় রোড থাকি শুরু করিয়ে যত মামা আছে স্টেশন গান একদম ঠিক না মিটি একদম রেডি কাল সারা সুযোগ ঠিক না মিটি জেরুজালেমের খ্রিস্টান পাদুরি সেনা বাহিনী দিয়ে মোতায়েন করে রেখে দিল যাতে মদিনার রাষ্ট্রপতি হযরত উমরের কোনো অসম্মান না হয় কিন্তু মদিনার খলিফা মুসলিমিন জেরুজালেম পর কাছাকাছিতে ওনার ডিউটি উপর বসা শেষ লাগাম ধরা ডিউটি করে গেলেন উমর বলল গোলা এখন আমাকে লাগাম দেয় উটের পিঠিতে চড়ো কিছু দূর দিলে জেরুজালেম পাওয়া যাবে বাস উটের লাগাম ধরিয়ে মদিনার রাষ্ট্রপতি মদিনার খলিফা উটের লাগাম হিটানতেছে জেরুজালেমের খ্রিস্টান পাদ্রী সেনাবাহিনীরা সবাই সম্মান দিতেছে গোলামকে হ্যাঁ মদিনার খলিফা জিন্দাবাদ মদিনার খলিফা জিন্দাবাদ উটের উপরে জিন্দাবাদ উটের উপরে জিন্দাবাদ সর্বনাশ কেলা বলে যে লাগাম ধরা মানুষ তো খলিফা কেউ বলতে পারবে গোলামকে জিন্দাবাদ মদিনার খলিফা জিন্দাবাদ ওই সময় এক খলি ওই সময় এক সাহাবী ছিল হযরত ওলিদ বিন খালিদ নাম উনি দেখলো রে জেরুজালেমের পাদুরী খ্রিস্টানরা পাগলের দল না কার জিন্দাবাদ দেন কে যাই উঠে লাগাম ধরছে রে উনি হল মদিনার খলিফাতুল মুসলিমিন আর যাই উঠের উপরে আছে রে যাক জিন্দাবাদ দেন উনি হল এই মদিনার গোলাম সর্বনা এই গোলামকে উপরে নিয়ে নিজে লাগাম টানে খ্রিস্টান পাদুরীর কাছে পৌঁছে গেলেন বাদশাহ দরবারে কথা খ্রিস্টান পাদুরী লাভ দিয়ে চলে আসলেন কেন মদিনার বাদশাহ রাষ্ট্রপতি আমার দেশে এমন ভাবে ঢুকছে রে আমার জেরুজালেমের সেনাবাহিনী পর্যন্ত চিনতে পারে নাই দুরকম ঠিক না মিটি জেরুজালেমের খ্রিস্টান পাদুরী লাভ দিয়ে আসিয়া হযরত উমর কাছে পান্দা করে দল খলিফা রে তুমি আমাকে চোখ দান দিলি রে খলিফা তুমি গরিবকে এত সম্মান করো রে খলিফা তুমি গরিবকে এত আদর করো একটা গোলামকে তুমি এত আদর করো একটা গরিবকে এত সম্মান করো গোলাম খলিফা মদিনা খলিফা উমর আমি খ্রিস্টান পাদুরী কথা দিলাম আমিও তোমার মতন করি গরিবকে আমি গোলামকে সম্মান করব জোরে কোন সুবহানাল্লাহ আমার মতো নেতা না ভোট ইলেকশন আগে রে কত মামা কত চাচা কত তদ্দ গোষ্ঠী কাকা কাকি ভোট হওয়ার পরে ওই মামা যদি লঙ্গি পেরিয়ে যায় ভাগ্নের কাছে ওই ভাগ্নের মামাকে চিনি পায় না ঠিক না মিঠে তো পরপর আইসি অল্প চিনি চিনি পান কোষ কি তুই দিন মামা করি দেখালো কদি বাবা একটা পঞ্চায়েত সার্টিফিকেট লিঙ্ক সার্টিফিকেট বলতে ওই মামা সাত দিন পঞ্চায়েত ফিল্ডে ঘাস ছিঁড়ি যায় তবু পঞ্চায়েত সার্টিফিকেটটা মেলে না সই হয় না কিন্তু ওই রকম লোক ছয় ফোন করে হ্যালো প্রেসিডেন্ট স্যার ওই আই বল আমাকে আমায় পঠাই দিয়েছো এরকম ঠিক না বিজেপি আব্বা তুমি একটা গরিবের ভোটের দ্বারা পঞ্চায়েত হয়েছ প্রেসিডেন্ট হয়েছ একটা মিসকিনের ভোটের দ্বারা তুমি মেম্বার হয়েছ একটা দরিদ্র ভোটের দ্বারা তুমি এমএলএ হয়েছ একটা অভাবী লোকের দ্বারা তুমি জেলা পরিষদ হয়েছ একটা গরিবের ভোটের দ্বারা তুমি আজকে তুমি এমপি হয়েছ ওই গরিবটা যদি কাঁদাও গরিবের মাল যদি তুমি লন্ঠন খড়ে গাও আমারও তো মাল যদি খেয়ানত করো আল্লাহ কেয়ামতের দিন তোমাকে রেহাই দিবে না যদি গরিবকে সহায় করো তুমি দুনিয়ার বুকে রাজত্ব করা যায় যাচ্ছে রাজনীতি করা যায় যাচ্ছে তুমি যদি গরিবের হক আদায় করো কেয়ামতের দিন আল্লাহ হযরত উমরের কাফারে তোকে দান করে দেবে জোরে কোন সুবহানাল্লাহ আমরা কষ্ট হয় নাকি জোরে কোন কবর বাসি বন্ধ হয় না কথা আমল তিনটা আমল আবার শোনা সানা রসুল বলাইলামিন সালাসাতিন
এক নাম হলো সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয় দান খরচ করে দেয় আব্বার আমার শোনা চানা রে ও বাবা না মা বলে না আল্লাহ রসুল বলল সেই দানটা সাদকাটা মা বাবা কবরের মধ্যে স্বয়ং পেয়ে যায় এরকম সুবহানাল্লাহ আব্দুল সামাদ বলছে মহারাজ আমার মা আমার আব্বা নাই আমার আত্মীয় স্বজনের মধ্যে আপন কেউ নাই শুধু আমার আম্মাটা আছে আমার আম্মাটাকে মৃত্যুর আগে তোমার ঘাতকের দুখণ্ড হওয়ার আগে আমার মাটাকে একবার দেখতে দিবেন আমি এইটুক আফের তোমার কাছে করলাম আমি আর বাঁচতেও চাইলাম না আমি কোনোদিন থাকতেও চাইলাম না শুধু চাইলা আমার মাটাকে এক নজর দেখতে মাঝে কি দিনই এই বিশাল ভবনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তর তুমি মা ভরা গেলে কাঁদব নিশানাইতে কেউ কান্দিনি পোষবে কালে কেন্দেছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না মায়ের দিলে কেহ ব্যথা দিও না আবারে জলসা করতে সভা করতে গেছিলাম কলকাতায় আমার মা বাড়িতে ছিল বাড়িতে আমি কলকাতা আসতে গাড়ি ফেল করছিলাম তখনকার যুগে মোবাইল ছিল না টেলিফোন ছিল আমি দুই দিন পর্যন্ত বাঁচতে পারি নাই মা পাগলা হয়ে গেছে পাগলের মতো আমার মা জীবনে আসামর গেট বেঙ্গল গেট জানে নাই ওই দিন মা কাঁদতে কাঁদতে গেছে আমার দোস্ত হাফিজ ইসমাইলকে যা বলছিল আব্বা তো দোস্ত দুই দিন থেকে কোনো খবর নাই একদিনের কথা বলে গেছে দুই দিন পার হয়ে গেল দোস্ত ইসমাইল হাফিজ বলছে আমি মাই মা বাড়ি যা দোস্ত কালকে পরশু ফিরে যাবে মনে হয় কোন বাদে আসে উনি ঢুকে গেছে আমি ওয়াজ করিয়ে ওই দিন জলসা করি ওই দিন আমার হুজুর ছিল আল্লাহর অলি ছিল ওই জলসায় ওই দিন প্রমাণ করছিল আল্লাহ আল্লাহর অলি কাকে বলে ওই দিন প্রমাণ করলো জরিপড়ি হুজুর ছিল আনোয়ার হোসেন সিদ্দিকীর সাহেব ওয়াজ করি হুজুরের দরবারে গেলাম হুজুর আমার মনটা কেন হুজুর কান্দে ওয়াজে কেন কান্দ না সে হুজুর কা ব্যথা হয় আমার কাছে যায় দেখি মাথায় হাত দিয়ে চিক দিয়ে বলো আয় ব্যাটা তোর মা ঠাকি দিছিস কে একদিনের কথা কেন বলছিস তোর মা পাগল হয়ে যায় ওদিন দেখলাম আল্লাহ তোর অলি কেমন করি জানা আল্লাহ আপসামনে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি বাড়ি যা রে তোর মা ভাত পানি সব ছাড়িয়ে দিছে রে খায় না পাগলের মতন করে তোর মা বাইরে ঘুরে আর বাড়ি ঢোকে আমার কমটি বিন্দুরা বলল হুজুর বলো তাড়াতাড়ি দাও কলকাতা আসাম গাড়ি জুড়িয়ে দাও আফসারের মা দুই দিন ধরে না দেখি পাগলির মতো হয়ে গেছে যা আফসার যা রে আমি দেখলাম রে তোর মা খানা দুই দিন তাই মুখে দেয় না হুজুরের কথা শুনি বাড়ি মুখে আসি রে আসি বাড়ির সামনে নামলাম রিক্সা নিয়ে তখন কাটুরো ছিল না রিক্সা নিয়ে বাড়ি যাই 7 কিলোমিটার রাস্তা বাড়ি আবার বাড়ির কাছাকাছি হইলাম রিক্সা চড়ি বাড়ির মুখে দেখি বাড়ির বেড়ে আমার আমের গাছ বড় ভাবি জানছিল আমার বলছে আম্মা তোমার মরণাত্মর মারা যায়নি মা মা গো ওই যে তোমার মরণাত্মর আসতেছে মা রিক্সার মধ্যে দেখা যায় টুপি মাথা তো মা মাথা তুলে না মাথা তুলিও দেখে আমের গাছের গোড়ায় মার এক বল রে মোর বাবা বাঁচি নাই সেই সময় ঘটনা ছিল উসমান আমি লাদেন লাদেন এক ঘটনা টুপি এলাক দেখলে আব্বারা একদল মানুষ দেখতে পারে নাই জলপাই করিতে 8টা মাদেশন বাচ্চাকে ঢেলে ফেলে দিয়েছে
টেনটাকে ঢালে ফেলে দিছে রে আসামের আটটা বাচ্চা জলপাই কুড়ি রোড সাইডে। আব্বা সেই সময়ের ঘটনা, আমার মা পাগল হয়ে গেল, রিস্কের সামনে আসলেন, সামনে আসিয়া মার কাছে নামলাম, মা মাথা নিচু করিয়ে মা কানতেছে রে, দৌড়ি আসি ব্যাগটা ধুয়ে মার হাত দুইটে সাথে ধরলাম, মা মা হাত ধরার সাথে মা চোখ মেলি দেখ, আমি দেখি রে মা চোখের পানি বুঝি গেছে রে, আমি মা হাত ধরি বলুন মা, ও মা আমি বড় অপরাধী, মা আমাকে মাফ করো, মা চলো মা বাড়ি থেকে যাই, বড় ভাবি বলে মা কাল যদি মা একটা দানা মুখে দেই নাই কেন যাচ রে বলো না মা সারি রে, মা কাল যদি পাকঘর পর্যন্ত ঢোকে নাই, মা কি ঢালি রে পাকঘরে বসে মার সাথে খানা খাই, মা তুই খানে মা আমি খানা খাবো রে, মা আমাকে খোয়া দেয় রে ওই দিন বলছে রে, এই মা যেদিন কবরে যাবে রে আমার জন্য কাইরে দুই ঘন্টা তিন দিন মা খেয়ে থাকবি, আজি বারো বছর হয়ে মানা যাবা একটা দিনও কেউ তাকে না অনা হবে। শোনা রে, আজকে সেই মা সেই বাবা কবরে পড়ে আছে, সেই মাটার জন্য সেই বাবাটার জন্য তোমরা কিছু দিবেন না, এই মাথা সার জন্য কিছু দিবেন না, সাত গাছ দাঁড়িয়ে করে দিবেন না, তোর
এই পাগলের মধ্যে কষ্ট করে আমরা হাতে কবরে পড়ে আছে আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ এই পাগলের মধ্যে কত ভাই না আল্লাহ তাদের মা বাবা কদম কবরে আছে আজকে যুবক কল্যাণের সমাজের যুবক ভাইদের হেন তুমি কবুল করে নাও আল্লাহ এই সভায় এইবার মুসলমান তুমি আল্লাহ কেমন দিন আল্লাহ আমাদের সবার জন্য আল্লাহ নাজাতে জরিয়া বানা দাও আমু তাকদার মাওলা দা তো বান্দে হাত তো জানা পর্দাওয়ালে আল্লাহ এই মা বলগুলা কেমন তুমি মাফ করে দিও আল্লাহ আপনার পর পর্যন্ত অন্ধকার করে নিও না আল্লাহ মা বলগুলাকে আল্লাহ পাদুর তোমার আমি বানি দিও না পড়া বেশি বানি দিও আল্লাহ স্বামী ভক্ত বানি দিও প্রতিটা মা বলকে আল্লাহ আক্রান পানে হলা বানি দিও আল্লাহ একটা মা বলগুলাকে আমার মেহনতে আজকে এই সভার আয়োজন হয়েছে আল্লাহ সমাজবাসীর মেহনতে এই সভার আয়োজন হয়েছে আল্লাহ আল্লাহ এই সভা তুমি কবুল করে নাও আল্লাহ যুবকদের মেহনত তুমি কবুল করে নাও এই সমাজ সমাজকে আল্লাহ খাবি কাস্তে তুলিয়ে দাও আল্লাহ এই সমাজে যাতে কোন খারাপ কাজ না হয় আল্লাহ আল্লাহ এই সমাজে যাতে সুখ চলে না আল্লাহ জানা চলে না মস্ত হবে না গান না চলে না আল্লাহ এই সমাজে যাতে কোন জুয়েরও থাকে না আল্লাহ এই আমার পরের সমাজে তুমি রহমত আল্লাহ এই সমাজের সব বন্ধুগুলোকে নামাজে বলে দাও আল্লাহ সভাপতি বড় ধৈর্যশীল গরিব মানুষ আল্লাহ তার দোয়া করি আজকে সভাপতি কবুল মঞ্জুর করে না মোহাম্মদ রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।